আমাদের যে গত বছর আমাদের পার হাউসহোল্ড আমরা যে দিয়েছিলাম পার্সেন্টেজ জেনারেটেড, সেটাও কিন্তু আমাদের গতবার অনেক বেশি ছিল, এবং উইমেন পার্সেন্টেজও আমাদের 59.41% ছিল। পার হাউসহোল্ড আমরা 75.86% দিতে পেরেছি আমরা গত বছরে, এবারেও এটাকে আমরা এক্সিড করার আমাদের প্ল্যান আছে। এবং কিছু ক্ষেত্রে ম্যাডাম আমরা কনভার্জেন্স করেছি উইথ আদার ডিপার্টমেন্টস, যেমন আমরা পোলট্রি শেড করেছি হচ্ছে এসএইচজিদের সাথে ইন কনভার্জেন্স উইথ এআরডি। তাছাড়া এই জেলায় ম্যাডাম ফার্ম পন্ড এবং ফিঙ্গারলিং ডিস্ট্রিবিউশন হয়েছে, যেখানে পন্ড এক্সকাভেশন হয়েছে সেখানে। নেক্সট আমরা ম্যানগ্রোভ কাল্টিভেশন এই জেলায় হয়েছে অ্যালং উইথ মানে আমাদের যারা সুন্দরবন ডেভেলপমেন্টের আওতায়, এবং কোকোনাট প্লান্টেশন প্লাস ভেটিভার প্লান্টেশনও করা হয়েছে, যাতে ভেটিভারের মাধ্যমে ম্যাডাম আমাদের যে ইরোশনটা হচ্ছে সেইটাকে আটকানো গেছে। এর সাথে আমরা কনভার্জেন্স উইথ আইসিডিএস, আমরা অনেকগুলো শিশু আলয় তৈরি করতে পেরেছি, যেটাতে বাচ্চাদের আমরা আইসিডিএস সেন্টারগুলো যাতে ভালোভাবে চলে সেইভাবে আমরা কাজটা করার এখানে হয়েছে। এর সাথে স্পেশাল যে ইনিশিয়েটিভ প্রত্যেক জায়গায় প্লান্টেশন আন্ডার এনার্জিয়ে, সেখানে বৃক্ষপাট্টা দেওয়া হয়েছে 18-19 এবং 219,000 স্যাপলিং এখানে পোঁতা হয়েছে। এর জন্য পার্সেন্টেজও আমাদের প্রায় 80,000% এর জন্য আমরা জেনারেট করা গেছে। এর সাথে নানান জায়গায় খাল রিএক্সকাভেশন, কমিউনিটি পন্ড রিএক্সকাভেশন এবং ভার্মি কম্পোস্ট, যেটা অনেক জিপিতেও করা হয়েছে এবং তার সাথে স্কুলগুলোর মধ্যেও কিন্তু করা হয়েছে। এবং নার্সারি যেটা আছে এসএইচজিরা, তারাও নার্সারি তৈরি করছে এবং সেই নার্সারির থেকে আমরা স্যাপলিং প্লান্টেশনের জন্য প্লান্টগুলো তৈরি করতে পারছি। এর কিছু ছবি ম্যাডাম এর মধ্যে আছে, এগুলো গতবারের যে কাজটা তার দেখানো হচ্ছে। এইগুলো কন্টিনিউ করা হচ্ছে এবছরও, এবং নতুন আরও কিছু ইনোভেটিভ স্কিমসও এখানে ধরা হচ্ছে। ম্যাডাম বাংলার আবাস যোজনা যেটা, সেইটা কি ম্যাডাম? এটা বাড়ির জন্য, আমাদের রুরাল এরিয়ায় যে বাড়িটা তৈরি হয় সেইটার জন্য বাংলার আবাস যোজনা। এখানেও গত বছর 2018-19 46,077 বাড়ি এখানে স্যাংশন হয়েছিল, এবং তার কমপ্লিট হয়ে গেছে হচ্ছে 37,875, আরগুলোকেও কিছু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট, এই বাড়িটা যেটা দেখালে, সরি, এই দুটো বাড়ির মধ্যে আমি দেখছি বাঁ দিকের লেফট সাইডের বাড়িটা বেশ ভালো দেখতে লাগছে, এটা কি ম্যাডাম? এটা এর সাথে নিজেরা বেনিফিশিয়ারি কন্ট্রিবিউট করে, নিজের পয়সা দিয়ে করেছে, নিজে কিছুটা লাগিয়েছে, লাগিয়ে করেছে। আচ্ছা, ঠিক আছে। আর এর সাথে ম্যাডাম এনার্জিও একটা কনভার্জেন্স করে 90 দিন তাদের ম্যান্ডেজ দেওয়া হয়, তাই এটা তিনভাবে দিয়ে তাতেও কিছুটা টাকা তারা পায়। ম্যাডাম গীতাঞ্জলি হাউসিং স্কিম, এটা 2017-18 যেটা আছে তার কমপ্লিশন আছে, দু একটা বাড়ি আমরা গীতাঞ্জলি সব কনভার্ট করে দিচ্ছি। আমরা সব আমরা বাংলার আবাস যোজনাই করব। আমরা বাংলা আবাস যোজনা নতুন করে দেওয়া হচ্ছে, 8,000 অলরেডি, 8,00,000, 8,00,000 প্রথম 8,30,000 বিভিন্ন জেলায় ভাগ করে দেওয়া হচ্ছে, এসসি এসটি মাইনরিটি আর এগুলো নিয়ে, যেগুলো পড়ে আছে তোমাদের লিস্ট দেখে নাও এ করে, আর পরে আবার আসবে তখন আবার দেওয়া হবে। একসাথে সব দেওয়া হয়নি, কিছুটা দেওয়া হয়েছে, ছাড়া হয়েছে জেলা ওয়াইজে, যা এসছে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে যেটা আছে সেটা কাজগুলো করে ফেলতে হবে চটপট করে, দেরি করা যাবে না। কবারে দিচ্ছ তোমরা বাংলার আবাস যোজনার টাকা? কতবারে, কটা ইনস্টলমেন্টে? এখন 2 ইনস্টলমেন্ট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, তাই তো? আগের মতো 3-4 নেই তো? ঠিক আছে, হ্যাঁ, আগে এটা অনেকগুলো ছিল ফলে খুব প্রবলেম হতো, এখন দুটো, প্রথমটা দেবে আর সেকেন্ডটা দেবে, যত তাড়াতাড়ি করে নেবে তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে বেনিফিশিয়ারি। ম্যাডাম আমরা এবার আনন্দধারাতে আছে, এখানে এই জেলায় 42,189 সেলফ হেল্প গ্রুপ আছে, এবং তাদের আমরা যে সংঘ গঠন হয় সেটাও করা হয়ে গেছে। এদেরকে রিভলভিং ফান্ড আমরা দিই, এবং তার সাথে এদের ক্রেডিট লিঙ্কেজও আমরা যেটা করেছি, এবং বিশেষ করে সন্দেশখালী ওয়ানে দুটি ট্র্যাফিক ভিকটিম যারা আছে মানে তাদের জন্য আমরা স্বরূপনগরে, আচ্ছা, ওই আমাদের সেলফ হেল্প গ্রুপের জন্য আমরা 5,000 টাকা করে ওদের বছরে জাস্ট দেবো স্টেট গভর্নমেন্ট থেকে, জাস্ট ওদের হেল্প করার জন্য, ইন্সপিরেশন দেওয়ার জন্য। এই টাকাটা কিন্তু দিয়ে দেবে ওদের সেলফ হেল্প গ্রুপকে, যাদের রেজিস্ট্রেশন আছে, 5,000 টাকা করে আমরা গভর্নমেন্ট থেকে এমনিই দিচ্ছি, এটা এক্সট্রা, যেটা 30% সাবসিডি বা ওদের যেটা আমরা 2% ইন্টারেস্টে যেটা করছি ব্যাংক লোন, 4-2 কমিয়ে দিয়েছি, সেটা ছাড়াও এটা এক্সট্রা।
ম্যাডাম এমনি এনআরএলএম এর মাধ্যমে স্কিল ট্রেনিং যেগুলো মেয়েদের স্কিল ট্রেনিং গ্রুপগুলো স্কিল ট্রেনিং করা হচ্ছে এবং সেখানে সবাইকে নিয়ে আমরা যাতে ভালোভাবে এই স্কিলটা করতে পারে সেইগুলোও করা হচ্ছে এবং তার সাথে অন্যান্য ডিপার্টমেন্ট তাদের সাথেও ম্যাডাম আমরা এদের কনভার্জেন্স করছি করে এসএইচজি দ্বারা যাতে কাজগুলো অন্য ডিপার্টমেন্টের সাথেও তুমি আমাকে একটা বলো তো ইনোভেশনটা কী করছো তোমরা নেক্সট ইনোভেশনটা আমাকে একটু বলো কারণ অন্যগুলো আমরা জানি ইনোভেশনটা নিউ কী ভাবছো ম্যাডাম এমনিতে যেটা এমনিতে এরা রেগুলার করে হচ্ছে স্কুল ইউনিফর্ম দেয় হসপিটাল যেটা আছে হসপিটালের ডায়েট সাপ্লাই করে এরা আইসিডিএসও ম্যাডাম অনেককে এটা সেলফ হেল্প গ্রুপ না তোমরা যে ইনোভেশন 100 দিনের কাজেও বলছিলে ম্যাডাম ম্যাডাম 100 দিনের কাজে যেরকম ইনোভেশন বলতে হচ্ছে এসএইচজিরা নার্সারি করবে প্রত্যেক জায়গায় ম্যাডাম এর সাথে যেটা তাছাড়া আমরা যেটা যেহেতু স্কুলগুলোর ক্ষেত্রে ম্যাডাম ওদের ভার্মি কম্পোস্ট পিট প্রত্যেক জায়গায় যাতে হয় কারণ স্কুলের যে মিড ডে মিলের আনাজ যে যে খোসাগুলো থাকে ওইগুলোকে ভার্মি কম্পোস্টে যদি কনভার্ট করা যায় ওদের ওই কিচেন গার্ডেনটাও তাতে ভালোভাবে চলবে এবং ওই ওয়েস্টটা মানে নোংরা গন্ধ কিছু হবে না এইটা আছে কিছু ক্ষেত্রে যে স্কুলগুলো আছে সেই স্কুলের সবার যদি বাউন্ডারি না থাকে লাইফ ফেন্সিং করেও তাদের বাউন্ডারি করে দেওয়া হচ্ছে এইটা ম্যাডাম ম্যাডাম আরও কিছু আমরা কনভার্জেন্সে আরও কিছু কিছু জিনিস করছি সেগুলো এই বছর আমাদের ইভেন লোকাল লোকেরাও অনেক সময় নানা রকম আইডিয়া দেয় ম্যাডাম সেই আইডিয়া থেকেও কিন্তু হতে পারে যে কনভার্জেন্স ব্যাপারটা কি বিভিন্ন সংস্থাকে কাজ করে 100 দিনের কাজে কী কী ইনক্লুড করা যায় তোমরা যদি একটা সাজেশন চাও ধরো কেউ দিতেও পারে সাজেশন একটা কোনো এতে ঠিক আছে আমি এবার আসবো কৃষক বন্ধুটা নিয়ে প্রথম শুরু করব এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট আছে কত কৃষক বন্ধু অলরেডি দেওয়া হয়েছে এবং বাদবাকি যেগুলো ছিল ইলেকশনের জন্য আটকে ছিল সেগুলো অলরেডি দেওয়ার কাজ শুরু হয়েছে কি না ম্যাডাম এখানে কৃষক বন্ধুতে আমাদের টোটাল অ্যাপ্লিকেশন আপলোড হয়েছে 255,892টা তার মধ্যে আমাদের অলরেডি অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল হয়ে গেছে 244,648 এটা 96% অ্যাপ্রুভাল হয়ে গেছে ম্যাম চেক প্রিন্টিং হয়েছে 237,387 সেটা এখন ডিস্ট্রিবিউশন হয়েছে প্রায় 175,000 কয়েকটা চেক ম্যাডাম লাস্ট এক উইকের মধ্যে পাওয়া গেছে আমাদের স্পেশাল ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে এটা এই সপ্তাহের মধ্যে বা নেক্সট উইকের মধ্যে ম্যাক্সিমাম সব দিয়ে দেওয়া হবে না টার্গেট ফর এনরোলমেন্ট তো 444,850 তাই তো তো এই টার্গেটের মধ্যে 57.3% টিল ডেট কভার করা হয়েছে বাদবাকি যেটা আছে সেটা হচ্ছে ফার্মার্সদের যে বেনিফিট বাকি আছে সেটা ইমিডিয়েট যেটা আমার মনে হয় স্পেশাল ক্যাম্প করে ইয়েস ম্যাম বিভিন্ন জায়গায় করে দেওয়াটা বেটার হবে কারণ এখনই ওদের চাষের সময় ইয়েস ম্যাম আর আমাকে একটা বলো তো রাজেশ যে বৃষ্টির কি অবস্থা নর্থ বেঙ্গলে যেমন বর্ষা খুব বেশি হয়েছে ম্যাম এই বছর কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কম ছিল কাল থেকে পরশু থেকে একটু শুরু হয়েছে ইয়েস ম্যাম 50% বৃষ্টি এই মুহূর্তে হয়েছে ম্যাম আর আমাদের এখনও চাষ যেটা করার কথা ট্রান্সপ্লান্টিং প্রায় 12-15% হয়েছে কিন্তু আশা করছি যে নেক্সট উইকের মধ্যে ট্রান্সপ্লান্টিং কাল পরশু যে বৃষ্টিটা হলো সাউথ বেঙ্গলে ইয়েস ম্যাম তাতে ভালো হয়েছে ধরো বাঁকুড়া বীরভূম বর্ধমান মিদনাপুর টোটালটাই হয়েছে কলকাতা হয়নি উত্তর দক্ষিণে তো আজকাল হওয়ার কথা আছে মানে যেটা প্রেডিকশন আছে কিন্তু ওই দিকটায় কাল পরশু হয়েছে তাতে 100 মিলিমিটারের ওপরেও কোনো কোনো জেলা গেছে আমি দেখেছি টোটালটা ট্রান্সপ্লান্টেশন খুব ভালোভাবে চলছে সুতরাং চাষটা তাহলে শুরু হবে ইয়েস ম্যাম সবে বৃষ্টিটা হয়েছে আরও দু একদিন হলে তবেই চাষিরা মাঠে নামতে পারবে তাই তো ইয়েস ম্যাম সেটা একটু নজর রাখতে হবে আমরা নজরে রেখেছি ম্যাম তাড়াতাড়ি করতে পারাটাও ঠিক আছে আর একটা হচ্ছে অল্টারনেটিভ চাষও যদি মনে করেন কখনো কখনো কোনো কোনো জায়গায় খুব করা সেখানে শর্ট ডিউরেশন প্যাডি আমরা প্রস্তুত আছি ম্যাডাম যেখানে ওরকম দরকার হবে আমাদের স্টক আছে স্টেট সিড কর্পোরেশনে রাখা আছে যেরকম প্রয়োজন হবে আমরা সেরকম সরবরাহ করব এটা নজর রাখতে হবে আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট সব একসাথে বসে ডিজাস্টার ডিপার্টমেন্ট 24x7 যেটা আমাদের চলে এখন আপ টু অক্টোবর মাস পর্যন্ত এটা চলবে দুর্গাপুজো পর্যন্ত এটা আমরা মেনটেনই করি সুতরাং এটা চলবে প্রতিদিন কী হচ্ছে ফ্লাড সিচুয়েশন বা বৃষ্টির সিচুয়েশন জুলাইতে বৃষ্টি না হলে আগস্ট সেপ্টেম্বরে বৃষ্টি হলে একটু বন্যার বিড়ম্বনা থেকেই যায় খুব বেশি বন্যার চাষে বন্যার এবার তার কারণ হচ্ছে আগস্টে জুলাইতে বৃষ্টিটা হয়নি যখন ঝরবে তখন এমনভাবে ঝরবে যে পুরো একদম আর বৃষ্টিটা তো মেনলি হয় আমাদের বাঁধের জলে ঝাড়খণ্ডের বাঁধের জলটা ছেড়ে দিলে আমাদের এখানে বৃষ্টি হয় দ্যাট ইজ দ্য এই বন্যা হয় দ্যাট ইজ দ্য প্রবলেম যাই হোক এটা লক্ষ্য রাখতে হবে আর ওই সুযোগে জলগুলো ভালো করে ধরে রাখতে হবে
জলগুলো যেন আমরা ভালো করে ধরে রাখি, জল ভরো জল ধরো। আর চেক ড্যাম আর তো প্ল্যান নেই, 500 কোটি টাকা তো আমরা অলরেডি করেছি চেক ড্যাম, আর আরও লিখো, আর প্রায় আমরা 3 লক্ষ পুকুর কেটেছিও, বাদ বাকি যেগুলো প্রসেসে আছে সাউথ বেঙ্গলেরগুলো নজরে রাখতে হবে রিদেশ, সাউথ বেঙ্গলেরগুলো নজরে রাখো, পুকুর কাটাটাও তো 100 দিনের কাজের মধ্যে পড়ে। ম্যাডাম রাজীব, এবার আমি আসবো স্বাস্থ্যসাথী স্কিমের মধ্যে। স্বাস্থ্যসাথী স্কিমটাও আমরা প্রায় 7.5 কোটির মতো, 7 কোটির ওপরে যাবে, 7.5 কোটি। 7.5 কোটির মধ্যে আমরা যেটা এনরোলমেন্ট করেছি ইলেকশনে ছিল বলে 6 মাস করা হয়নি, তা স্পেশাল ক্যাম্প করে আমরা কি এটা করার চেষ্টা করছি স্বাস্থ্যসাথীটা? ইয়েস ম্যাডাম, স্পেশাল ক্যাম্প করা হচ্ছে, সে তালিকাটাও করে দেওয়া হয়েছে। এখানে 12.5 লক্ষ মতন টার্গেট ছিল, তার মধ্যে 5,70,000-75,000 মতন হয়ে গেছে, বাকিগুলোকে আমরা আগামী 2 মাসে ক্যাম্প করে কভার করে নিচ্ছি। স্বাস্থ্যসাথী স্কিমে কারা আসবে সেটা আপনারা সবাই জানেন, এমএলএ কাউন্সিলর বা এখানে যারা আছেন জেলা পরিষদের পঞ্চায়েত সমিতি, তারা জানেন তো কারা কারা স্বাস্থ্যসাথীতে ঢুকবে? তারা নিজেরা জানেন তো কৃষক বন্ধু স্কিমটা কী, স্বাস্থ্যসাথী স্কিমটা কী আপনারা সবাই জানেন জেলা পরিষদে যারা আছেন? হাত তুলুন তো জেলা পরিষদে যারা আছেন, আপনারা জানেন সবাই? আর পঞ্চায়েত সমিতি সভাপতিরা, আপনারা জানেন সব তো স্কিমটা, কারা কারা ঢুকবে সেটাও জানেন? দেখে নিন স্পেশাল ক্যাম্প যখন করবে কৃষক বন্ধু আর বিশেষ করে স্বাস্থ্যসাথী, আমাদের যারা আছে ইলেক্টেড মেম্বার তাদেরও, হ্যাঁ ঠিক আছে, সবাইকে ডেকে নেবেন। হ্যাঁ ঠিক আছে, এই জেলাতে অনেকটাই আরবান এরিয়া আছে, বাদ বাকিটা যেটা আছে রুরাল এরিয়া। এখানে নারায়ণ একটা প্রবলেম বলছিল পঞ্চায়েতের পাওয়ার ডিপার্টমেন্ট দুটো নিয়ে, একটু বলো তো প্রবলেমটা, পাওয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড পঞ্চায়েত ডিপার্টমেন্ট এটা একটু দেখে নিতে হবে। রাস্তা আর বিদ্যুতের খুঁটির জন্য অনেক প্রবলেম হচ্ছে, দুটো কীভাবে কনভার্জেন্স করে আমরা করতে পারি এটা দেখতে হবে, প্রোগ্রাম যেন আটকে না থাকে। বলো বলো যেটা প্রবলেম হচ্ছে। নমস্কার দিদি, যেটা হচ্ছে যে আমাদের বাংলা সড়ক যোজনার যে রাস্তা, সেই পুরনো রাস্তার উপরে এখন আপনি আবার টাকা স্যাংশন করছেন, সেটাতে সম্প্রসারণ এবং দৃঢ়ীকরণ হচ্ছে। তো আগে এক জায়গায় গ্রামীণ ইলেকট্রিফিকেশন, গ্রামীণ বিদ্যুতিকরণ এক জায়গায় খুঁটি ছিল, কিন্তু সেটাকে সম্প্রসারণ করতে গিয়ে এখন খুঁটিটা রাস্তার মাঝখানে চলে আসছে। এই ইউটিলিটি শিফটিং, এই খুঁটিটাকে যে সরাতে হবে, এটা WBCLও দায়িত্ব নিচ্ছে না, PNRDও দায়িত্ব নিচ্ছে না। রাস্তাটা হচ্ছে কি করে? রাস্তাটা ওর মধ্যে দিয়ে হয়েছে, এরকম 3,000 আমাদের জেলায় অ্যাটলিস্ট খুঁটি আছে যে রাস্তার মাঝখানে রয়ে গেছে। এইটার একটা ব্যবস্থা, এখন মাঝখানে রয়ে গেছে বললে এখন তো নতুন করে তোলা যাবে না, রাস্তা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ না, ওটা সরাতে পারবে না, না না রাস্তা হয়ে গেছে, না রাস্তা হয়ে গেছে তো সরাতে গেলে তো আবার খুঁড়তে হবে, খুঁড়ে তো কষ্ট করতে হবে, তার থেকে ওইটা যে খুঁটিটা আছে ওই জায়গাটা ভালো করে বুঝিয়ে দিলেও তো হয় না। ওইটা দিদি, রাস্তা তো স্মুথলি যাতায়াতের একটু অবস্ট্রাকশন হচ্ছে, আমাদের তা না হলে সময়ের মধ্যে রাস্তাগুলো তৈরি করতে হবে, এটা একটা চাপ ছিল। কাজগুলো যদি আগে হয়ে যায়, আগে করবার আগে যদি প্ল্যানিংগুলো হয় তাহলে কিন্তু গভর্নমেন্টের 2 টাকা খরচ হয় না, গভর্নমেন্টের টাকার অবস্থা ভালো নয়, এটা মাথায় রাখতে হবে যে যা চাইছি তাই পাবো বললেই ভাবা কিন্তু যাবে না। 8 বছর আগেও ভাবুন 1 তারিখে মাইনে পেতেন না, আজ কিন্তু 1 তারিখে মাইনেটা পাওয়া যায়, পেনশনটা পাওয়া যায়, লোডশেডিং হয় না, এগুলো মাথায় রাখতে হবে। ডে টু ডে আমাদের মনিটরিং করে কাজটা করতে হয়, চাইলেই পাবো আর চাইলেই গভর্নমেন্ট খরচ করতে পারবে মানসিকতাটা নয়, প্রত্যেকটা পয়সা আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমি ডাবল খরচে যাব না, একটা খরচের মধ্যে যদি হয়ে যায় ঠিক আছে, আবার এখন করতে গেলে আমি যদি ভাঙিও, বিদ্যুৎ ছড়ালে সেই টাকাটাও রাজ্য সরকারের, পঞ্চায়েত ছড়ালে পঞ্চায়েতেরটাও রাজ্য সরকারের, হোয়াট ইজ দ্য রেমেডি? এটা আমি বলবো যে ভিজিট করুক পাওয়ার ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্ট, যেটা ইজি অ্যাক্সেস হবে এবং কম খরচায় হবে, মানুষেও লাভবান হবে, সবটা দেখে তারা করবে। আমি বেশি টাকা খরচ করতে দেব না, তার কারণ খরচ করার তো একটা লিমিট আছে, একটা প্রজেক্ট শেষ হয়ে গেলে তাতে কিন্তু নতুন করে টাকা দেওয়া হয় না, সুতরাং প্রজেক্টের মধ্যেই টাকাটা ধরতে হয়। এই আইডিয়াগুলো আমাদের মাথায় থাকা দরকার, কাজে এটা প্রথমে যেটা ভুল হয়েছে সেই ভুলটা কাজ চলাকালীন রেকটিফাই করে নেওয়া যেত, এগুলো যেন আর না হয়। দিদি, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যারা এই 2 ডিপার্টমেন্টের আছেন তাদেরকে আমরা কাজ শুরুর আগেই বলেছিলাম,
তারা তাদের স্টেট কনসার্নের সাথে কথা বলে বলছেন যে এটা কোনো প্রভিশন নেই। জেলা লাইনের ডিপার্টমেন্টের লোকেরা যখন একটা ইনফরমেশন দেয় তখন তো স্টেট থেকে সেটাকে দেখা উচিত সিরিয়াসলি। ম্যাডাম আমরা এটা যে যে জায়গাগুলোতে মানে শিফট করা সম্ভব হচ্ছে সে আমরা ভিজিট করে আমরা শান্তনু ঠিক আছে ব্যাপারটা তো টাকা লাগবে কারণ না কারণ লাগবে আমি রাওকে রিকোয়েস্ট করব তোমার এন্টায়ার স্টেটে কোথায় এরকম হচ্ছে এবং কত অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অফ ফান্ড সেটা লেট আস নো। হ্যাঁ ঠিক আছে সেটাতে কত এস্টিমেট করে বলো কত কি লাগবে তারপর আমরা ওটার উপর বেস করে ডিসিশনটা নেব। দুটো ডিপার্টমেন্ট আগে আরে জারি লাগুক তো এক জায়গা থেকে তো ট্রেজারি তো একটাই ওই দপ্তর হোক আর এই দপ্তর হোক এইটা বুঝতে হবে আমার টাকা না অনেক সময় মিউনিসিপ্যালিটি টাকা খরচ করে বলে এ তো মিউনিসিপ্যালিটির টাকা আরে টাকাটা যাচ্ছে কোত্থেকে পঞ্চায়েতই হোক আর মিউনিসিপ্যালিটি হোক স্কুল দপ্তরই হোক আর হেলথ দপ্তরই হোক টাকাটা তো একটা জায়গা থেকে যাচ্ছে এটা তো সবাইকে রিয়েলাইজ করতে হবে না একটাই ট্রেজারি ট্রেজারি একটাই যাচ্ছে অনেক জায়গায়। দিদি একটা কথা ছোট্ট করে বলতে চাইছি যে কৃষক বন্ধুর ব্যাপারে বললেন না কৃষক বন্ধুদের যাদের জমি আছে বেশি জমি তারা টাকাটা পাচ্ছে কিন্তু জমিতে যারা চাষ করে অ্যাকচুয়ালি ওটা ছেড়ে দাও পরে হবে বসো তোমাদের চাওয়ার আর শেষ নেই আমি আবার বলছি প্লিজ স্টপ ইট না করে দেয়া যায় এটা না অন্যের ভাগে ভাগ করো না প্লিজ এটা অনেক ডুপ তোমরা একটা কিছু বলে দাও চট করে এটা বলবে না আগে ভাববে ভেবে বলবে ঠিক আছে যেটা করছি সেটা করতে দাও প্রান্তিক চাষি অ্যালাউ করে দেওয়া হয়েছে মাথায় রাখো ম্যাক্সিমাম হচ্ছে প্রান্তিক চাষি আমাদের বাংলায় এবং বর্গাদারও করে দেওয়া হয়েছে হোয়াট ইউ ওয়ান্ট মোর করে দেওয়া হয়েছে ডোন্ট টাস্ক মি এভরিথিং এভরি টাইম আমার পক্ষে দেওয়া সম্ভব নয় সব গিয়ে তোমরা সারাক্ষণই শুধু এই দাও ওই দাও তোমরা এমন করছো সবটাই সরকার যেন বিনা পয়সায় দিয়ে দেবে সরকারি কোনো ট্যাক্স বাড়াবে না বিদ্যুতের দাম বাড়াবে না জলের ওপর ট্যাক্স নেবে না বিনা পয়সায় চিকিৎসা বিনা পয়সায় দু টাকা কিলো চাল প্রায় বিনা পয়সায় বিনা পয়সায় শিক্ষা সবই যদি সরকার করে সরকারটা চলবে কোত্থেকে সরকারটা চলবে কোত্থেকে এই যে এত মাইনে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাইনে কোথা থেকে দেবে ইনফ্রাস্ট্রাকচার চালাবে খরচাটা দেবে কোত্থেকে ব্রিজ তৈরি করবে কোথা থেকে খরা হয়ে গেল তোমরা কি একবার ভেবেছো তখন গভর্নমেন্টকে ট্রেজারি থেকে টাকা বিল করতে হয় টাকাটা আসবে কোত্থেকে বন্যা হয়ে গেল কোথা থেকে টাকাটা আসবে একটা কেউ অ্যাক্সিডেন্টে মরে গেল তাকে সাহায্য করতে টাকাটা কোত্থেকে আসবে এগুলো ধরে রাখতে হয় গভর্নমেন্টকে আর জানো তো 50,000 কোটি টাকা আমাদের শোধ করতে হচ্ছে প্রতি বছর এবছর আমাদের 56,000 কোটি টাকা শোধ করতে হবে তার মধ্যে পে কমিশন আসছে তো ছিল তো এতদিন 34 বছর একটা গভর্নমেন্ট তার আগেও তো অনেক গভর্নমেন্ট ছিল কেউ তো করেনি কিছু 200 টাকা 400 টাকা দিয়ে কাউকে রেখে দিয়েছে তারা সব এসে বসে পড়ছে এই দাও সেই দাও আমার তো দিতে কোনো আপত্তি নেই আমার যদি টাকা থাকে কোথার থেকে করবে সুতরাং এটা আপনাদের দেখতে হবে যে একটা রাজ্য সরকার কোনো চলছে অনেক কষ্ট করে এমন একদিন ছিল যেদিন প্রতিবারই প্রতিদিনই লোডশেডিং হতো ভুলে যাবেন না 8 বছরে তো গভর্নমেন্টটা দাঁড় করিয়ে দিয়েছে ঘুরে দাঁড় করিয়ে দিয়েছে সবাইকে বাংলাটাকে দাঁড় করিয়ে দিয়েছে ঘুরে আপনাদের সকলের সহযোগিতা করতে হবে 123% দিয়ে আমাদের গভর্নমেন্ট দিয়েছে 56,000 কোটি টাকা আমাকে এবছর শোধ করতে হবে আগের বছরও 50,000 কোটি টাকা দেনা শোধ করতে হয়েছে এটা আগেকার শোধ বেড়ে যাওয়া শোধ সমস্ত ধার নেওয়া দেনা আর মনে রাখবেন যতক্ষণ দেনা শোধ না হয় ইন্টারেস্ট লাফিয়ে লাফিয়ে বাড়ে আর এই দেনা আমাদের ঘরে পড়েই থাকলো আর 17, 18, 19 সবচেয়ে বেশি তার কারণ 6-7 সালে টাকাটা নেওয়া হয়েছিল 7-8 সালে নেওয়া হয়েছিল 10 বছর বাদে ম্যাচিওর করবে যারা করেছে তারা তো করে দিয়ে চলে গেছে আমি যদি ভবিষ্যৎ না ভেবে আজকে এমন কিছু কাজ করি যে 30 বছর বাদে যে আসবে তাকে ফল ভোগ করতে হবে সেটা তো ঠিক নয় না ইরেসপন্সিবল কাজ করাটা ঠিক নয় যেই থাকুক ক্ষমতায় যখনই থাকুক তাকে রেসপন্সিবল কাজ করতে হবে ইনস্টিটিউশন ডেলিভারি এই জেলায় 99.5% আর 5% করে দিলে তোমরা 100% চলে যাবে আমার মনে হয় তোমাদের কি সুন্দর ওই সন্দেশখালি মিনাখার ওদিকে কিছু রিভারাইন কিছু জায়গা আছে যেগুলো ওই জায়গাটায় ম্যাডাম ওখানে ট্রানজিট ক্যাম্প করা যাচ্ছে না ম্যাডাম আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে তো ট্রানজিট ক্যাম্প করে আচ্ছা ওদের এখানে 5% যখন বাকি আছে 95% রয়ে গেছে অলরেডি ইনস্টিটিউশন ডেলিভারি যেটা 5% আমাদের যে যে জেলাগুলো খুব নিয়ারেস্ট সেগুলোকে 100% করে দিলেই তো হয় হ্যাঁ
ইমিউনাইজেশন ঠিক আছে ওটা দেখে নেব ওটা আরবান এরিয়াস ম্যাডাম প্রাইভেট সেক্টরে হচ্ছে বলে দেখাচ্ছে এমনি আমাদের এখানে 97.5% আছে আইসিডিএস সেন্টারগুলো দেখা হচ্ছে তো হ্যাঁ ম্যাডাম কারণ আইসিডিএস এর মেয়েরা খুব কাজ করে ম্যাডাম ওদেরও অনেক কাজে আমরা লাগাতে পারি এবং ওরা করে অলরেডি কন্যাশ্রী কি আছে এখানে প্রোগ্রেস ম্যাডাম কন্যাশ্রীর যেটা সেটা আমাদের এখানে আছে টার্গেট 49,321 ম্যাডাম ম্যাডাম কন্যাশ্রীর এখানে কন্যাশ্রীতে যেটা হয়েছে ওদের 2017-18 এর জন্য দে হ্যাভ ক্রস দ্য টার্গেটস 18-19 এ কন্যাশ্রী এখনো ওপেন আছে ম্যাম ওদের প্রায় 89% কভারেজ আছে আর 19-20টা তো সবে শুরু হলো তো সেখানে প্রোগ্রেসটা ভালো আছে আচ্ছা তোমাদের সবে শুরু হয়েছে এটা ঠিকই হ্যাঁ 19-20 এখন তো টাইম আছে হ্যাঁ ম্যাম ম্যাডাম অলরেডি 53,992টা আমরা K1 অলরেডি 3 দিন আগে অবধি এটা স্যাংশন করা হয়েছে K1 K2 এন্ড K3 K2 হ্যাঁ ম্যাডাম K2 11,280 অলরেডি এবছরে স্যাংশন করে দেওয়া হয়েছে আমরা টাইমে এটা করে দিতে পারবো পুরোটাই আর আমাদের ঐক্যশ্রী ম্যাডাম ঐক্যশ্রী টার্গেট আছে 2,20,900 হ্যাঁ এটার মধ্যে অলরেডি 61% ম্যাডাম হয়ে গেছে আমরা 15th অগাস্টের মধ্যে এটা করে ফেলার ঐক্যশ্রী ওই স্কলারশিপটা যেটা মাইনরিটি স্কলারশিপটা নাম দেওয়া হয়েছে ঐক্যশ্রী নতুন আর এটা আগে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক দেয়নি হাফ অফ দ্য স্কলারশিপকে ফিরিয়ে দিয়েছিল যার জন্য আমরা নিজেরা নিজেদের মতো করে ফান্ড দিয়ে করেছি এবং সেই জন্য এটা আমাদের নিজেদের পোর্টাল থাকবে ভালো করে করবেন যাতে কোনো অসুবিধে না হয় শিক্ষাশ্রী তপশিলি আর আদিবাসীদের স্কলারশিপটা কি আছে ম্যাডাম শিক্ষাশ্রীর ক্ষেত্রে 2019-20 যেটা তার 54,345 অলরেডি স্যাংশন হয়েছে এর টাকাটাও দিয়ে দেওয়া হচ্ছে আর 2018-19 এটা হচ্ছে 94,616 এটা করা হয়েছিল ম্যাডাম এটাও আমরা এখনো টাইম আছে 2019-20 ম্যাডাম আমরা করে দেবো পুরোটাই পেনশন তো অনেকগুলো আছে ওল্ড এজ পেনশন আছে উইডো পেনশন আছে এগ্রিকালচার ফার্মার্স পেনশন আছে দেয়ার আর সো মেনি তো যতগুলো পেনশন আছে পেনশনগুলো ঠিকমতো টাইমে ক্লিয়ার হচ্ছে লাইনের ডিপার্টমেন্টে যারা আছেন এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট তাদের হচ্ছে ফার্মার্সদেরটা শিডিউল কাস্ট ট্রাইব ডিপার্টমেন্ট ট্রাইবালদেরটা মাইনরিটিস হচ্ছে মাইনরিটিসেরটা এবং উইডো পেনশন আমার মনে হয় উইমেন এন্ড চাইল্ড হ্যাঁ ম্যাম আমাদের উইমেন এন্ড চাইল্ডে উইডো পেনশনও আছে ওল্ড এজ পেনশনও আছে ডিসএবিলিটি পেনশনও আছে তাছাড়া মানবিকও আছে ম্যাম তো উইডো পেনশন ওল্ড এজ পেনশনে ওল্ড এজ পেনশন 8,424টি আছে ম্যাম সবাই পাচ্ছেন আর উইডো পেনশনে 4,257টি আছে আমাদের এটা কোটা সিস্টেম ম্যাম সবাই পাচ্ছেন আর মানবিকে এখনও পর্যন্ত আমরা এখানে এই জেলায় 26,617টি অ্যাপ্লিকেশন পেয়েছি তার মধ্যে প্রায় সবই স্যাংশন হয়ে গেছে ম্যাডাম এখন 28,200 হয়ে গেছে মানবিকে ম্যাডাম থার্ড এসছে আর তোমার সেক্রেটারি তো এসছে প্রিন্সিপাল সেক্রেটারি এসসিএসটি ডিপার্টমেন্টের নারিয়াল আছে আচ্ছা আমাকে এসসিএসটি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট এখানে 900 সামথিং পেন্ডিং আছে এই জেলায় ওটা ম্যাডাম বিডিওর ঘরে আছে ওটা কিছু পেপার দেয়নি বলে পেন্ডিং আছে ওটা এরা স্পেশাল ক্যাম্প করছে অলরেডি এরা দে হ্যাভ অর্গানাইজ মানে ওরা একদম প্ল্যানিং করে নিয়েছে পুজোর আগে 25টা ক্যাম্প ওরা করে দিয়ে যতগুলো পেন্ডিং আছে ওটা শেষ করে দেবে এখানে আমার একটা কথা বলার আছে প্রত্যেকটা জেলাকে অনেক সময় আমি দেখছি নিচে লেভেলে ওই 71 সালের কাগজ নিয়ে আসুন 72 সালের কাগজ নিয়ে আসুন জিনিস বাবার কাগজ নিয়ে আসুন পিতামহের কাগজ নিয়ে আসুন ওই বাড়ির দলিল নিয়ে আসুন এই করে করে হ্যারাস করা হয় এটা হবে না শিডিউল কাস্ট ট্রাইব হচ্ছে বাই বার্থ সার্টিফিকেট আপনি যদি তার বাই বার্থ সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছেন তো আপনার হ্যারাস করার দরকারটা কি এটা মাথায় ভালো করে নিন সকলে আমি এটা সবার জন্য বলছি আমার কাছে কিন্তু একটা খবর আসছে গভর্নমেন্টের কিছু কিছু কাজ আমরা কিন্তু টিপিক্যাল টাইপ অফ টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করে আমরা কিন্তু ফেলে রেখি পেন্ডেন্সি ইজ দ্য টেন্ডেন্সি এটা যেন না হয় প্লিজ আমার মনে হয় আমি যদি ভুল বলি আমাকে সিএস ধরিয়ে দেবেন বা অন্য অফিসাররা ধরিয়ে দেবেন বা আপনারা যারা আছেন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তো বাই বার্থ হয় তো বাই বার্থ সার্টিফিকেট তার যদি তার পরিবারের থাকে এবং সে যদি সেটাকে সংযুক্ত করে এমনকি এটাও আমি জানি শিডিউল কাস্ট যদি শিডিউল ট্রাইবকে বিয়ে না করে তাহলে বাই বার্থ হয় না
এটা ওদের ক্ষেত্রে সেটা হয় না, বাই বার্থ হতে হবে। তো বাই বার্থ যদি তার সার্টিফিকেটটা থাকে তাহলে কেন আমরা দিচ্ছি না সেটা? তাহলে ওয়াই উই আর আস্কিং 71 কাগজ নিয়ে আসুন, কবে এসছেন, কবে জন্ম, কবে বৃত্তান্ত, এটা কেন হচ্ছে? এটা কোথাও কোথাও হচ্ছে বলে আপনারা ওপরে যখন আমি জিজ্ঞেস করি আমাকে ওপরে এরা বলে দেয় কোনো পেন্ডেন্সি নেই, আমরা বলেছি 4 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করতে হবে, কিন্তু নিচে এগুলো ফেলে রাখা হয়, ওপরের কাগজগুলো নিচে পাঠিয়ে দিয়ে বলা হয় অল ক্লিয়ার্ড। আমি ডিএমকে বলবো প্রত্যেকটা জেলায় এবং ডিপার্টমেন্টকেও এটা কিন্তু প্রত্যেকটা জেলায় মনিটরিং করে নিতে হবে, মান্থলি মনিটরিং হবে কতগুলো পড়ে আছে, কেন ক্লিয়ারেন্স হলো না। আমি চাই না তপশিলি আদিবাসী বা ওবিসি যারা আছে বা এখন আমাদের ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাসও হচ্ছে, এরা যেন সার্টিফিকেটের জন্য ঘুরে না বেড়ায়, তাদের মোটামুটি একটা থাকলেই যেটা জেনুইন বাই বার্থ থাকলে করে দেওয়া উচিত, যেটা তোমাদের দরকার আইনত। হ্যাঁ বলুন তো ম্যাডাম, আপনি বলার পরে আমরা খুব সম্প্রতিকালে আমাদের রাজ্য সরকার ওই জেনারেল ক্যাটাগরির EWS চালু করেছেন, এখন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজের ভর্তির সময় চলছে, কোনো অ্যাপ্লিক্যান্ট যেন সার্টিফিকেট না দিতে পারার জন্য পাচ্ছে না, এটা যেন না হয়, এটা একটু দেখে নেবেন। SDO এবং DM দিতে পারেন এই সার্টিফিকেট, মানে ওদেরকে হেল্প করতে হবে একদম, মানে এখনই অ্যাডমিশন সেশন চলছে, কারণ আমার কাছে একটা দিন লেট হয়ে গেলে তখন আমার কাছে 4-5টা কেস বিভিন্ন জায়গা থেকে এসছে, অন্য জেলার, এই জেলার নয় অবশ্য। এটা দরকার হলে একটা অ্যাড করে দিন যে যদি এরকম কারো থাকে সে ইমিডিয়েট জেলার জুলাই মাসে 5,407টা ইস্যু করেছি যাতে এই পেন্ডেন্সিটা বন্ধ হয়, এবং আমরা এটা চালিয়েও যাচ্ছি, চালিয়ে গিয়ে এটা যাতে না থাকে। আর EWS স্যার যত আসছে আমরা এগুলো যেগুলো তার ক্রাইটেরিয়া আছে দেয়া হলে স্যার দিচ্ছি, দু একজন কমপ্লেন করছে তাদের স্যার কয়েকজনের একটু হয়তো কাগজটা ঠিক নেই বলে দেওয়া হয়নি, কিন্তু বেশিরভাগ ঠিক না থাকলে দেবেন না, আপনার জেলা থেকে আমি পাইও নি, অন্য জেলায় কি হয়েছে ডিএম অফিসে গিয়ে ঘুরে চলে এসেছে, বলছে এরকম সার্টিফিকেট দেয়া হয় না, সেটা তো ঘটনা নয়, চালু তো সবেই হয়েছে কিন্তু দিতে হবে স্যার, করে দিচ্ছি আমরা, এখানে করে দিয়েছি স্যার, না না এসডিও করতে পারে, ডিএমও করতে পারে, এসডিও করে দিচ্ছে আমরা বলে দিয়েছি স্যার পুরোটা। ম্যাডাম 1950 আপনি যে বলেছেন আপনি বলার পরে সমস্ত এসডিও সঙ্গে ভিডিও কনফারেন্স করে স্পেশাল আমরা অ্যাডভাইজারি ইস্যু করে দিয়েছি, এই যে আপনি যে কথা বলেছেন ম্যাডাম এটা হয়ে গেছে, আর স্পেশাল ক্যাম্প দিয়ে এটা ক্লিয়ার করার কথা বলা হয়েছে। এটা আমার কাছে কমপ্লেন আসার পরে আমি তোমাদের বলেছি যে এটা নিচের লেভেলে কেন করছে। ইয়েস ম্যাডাম, একটা কেস একজনকে একদিনেই করে দেওয়া যায়, তার যদি কাগজটা ঠিক থাকে তাকে তো আপনার হেল্প করা উচিত, তা না করে 4 বার ডাকলে একটা গরিব লোক আসতে পারে না, আর সেই কাজই হয়ে যাচ্ছে অন্যভাবে, এটাও আমার কাছে খবর আছে। সে তোমাদের অফিসারদের বলো যে দে মাস্ট টেক কেয়ার। থার্ডে, ইয়েস ম্যাডাম, তুমি আছো নারিয়ালা আছে, তোমরা মাসে একটা করে মনিটরিং করো। ইয়েস ম্যাডাম, আর স্পেশাল ক্যাম্প করে এদের যে সার্টিফিকেটগুলো পেন্ডিং আছে কেন পেন্ডিং আছে কী কারণে আছে একদিন ডেকে নিয়ে এগুলোকে শর্ট আউট করে দাও, এবং শুধু একদিন করে দিলে তো হবে না, এটা তো কন্টিনিউয়াস, ইটস এ কন্টিনিউয়াস মানে প্রসেস, সুতরাং সবাইকে ইনস্ট্রাকশনটা ঠিক মতো দাও। লাইনে যারা আছে বুঝতে পারছেন তো কী বলছে, বিডিওরা যারা আছেন বিডিওদের কাছেও মনে হয় কেসগুলো একটু পড়ে থাকে, বিডিওরা যারা আছেন বিডিওরা একটু হাত তুলবেন, হ্যাঁ যদি আপনারা একটুখানি দেখে নেন কতগুলো পড়ে আছে কেন পড়ে আছে, আমার মনে হয় আপনারা একটু দেখে নিলে এটা হয়ে যাবে। লাইন ডিপার্টমেন্টের কে আছে, SC ST ডিপার্টমেন্টের জেলায় কে আছে, লাইন ডিপার্টমেন্টের হেড পিও কোথায়, পিও, আচ্ছা আপনি আছেন, মাইনরিটিজের কে আছে, আচ্ছা OBC কে দেখে, OBC তো আপনারাই দেখেন, SC ST OBC ঠিক আছে দেখে নেবেন যাতে এগুলো পড়ে না থাকে। হ্যাঁ খাদ্য সাথী, এমনি 98% কভার আছে, 100% কভারেজ সেটা আমি জানি, আমি বলছি রেশনে এমনি সব ঠিক আছে তো বলো, ডিলারদের প্রবলেম হচ্ছে, ডিলারদের সবাইকে বলো যে টাকাটা গভর্নমেন্ট যখন দেয় আপনাকে, আপনাকে তো দেখতে হবে ঠিক মতো লোকটাই যেন জিনিসটা পায়,
রেশনটা ঠিকমতো দেওয়ার জন্য তো গভর্নমেন্ট তাকে টাকাটা দিচ্ছে, প্রোভাইড করছে। গভর্নমেন্ট তো বিনা পয়সায় দিচ্ছে না, মানুষ যেটা 2 টাকা কিলো চাল পাচ্ছে সাবসিডিটা তো গভর্নমেন্ট দিচ্ছে। একটা চাল আমরা বাইরে থেকে কিনি কত টাকায় কিনি? প্রায় 29 টাকা, 27 টাকা গভর্নমেন্ট সাবসিডি দেয়। তা ডিলারকে এটা রিকোয়েস্ট করো যে কোথাও যেন কোনো কমপ্লেন না হয়, যদি মানে জেনুইন কমপ্লেন যেন না হয়। অনেকে বদমাইশি করে বলে দেয় ওই দিচ্ছে না ওই দিচ্ছে না, সেটা বাজে কথা। যদি জেনুইন কমপ্লেন যদি হয়, এনকোয়ারি করে দেখো, তাহলে কিন্তু সাসপেন্ড করে দেওয়ার প্রভিশন থাকবে। এবং দরকার হলে এখানে তোমরা আইনও করতে পারো, কোনো অসুবিধা নেই, প্রভিশন করা আছে। তোমাদের কোর্টে আটকে ছিল না, বেরিয়ে গেছে, তাহলে ঠিক আছে, তাহলে তো ইটস গুড। আমি ডিলারদের কাছে রিকোয়েস্ট করব যে গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দিচ্ছে, যে চালটা গরিব মানুষদের দিচ্ছে, সাধারণ মানুষকে, কাউকে কম দেবার চেষ্টা করবেন না। কম দিলে কিন্তু সরকার, কেন সরকারকে আপনি বাধ্য করবেন আপনার লাইসেন্সটা সাসপেন্ড করার জন্য? সরকার এটা চায় না, প্লিজ কোঅপারেট। ঠিক আছে, এখানে ইন্ডাস্ট্রির কি অবস্থা? এখানে তো অনেকগুলো আরবান এরিয়া আছে, মাইক্রো অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির লোকেরাও তো এসছেন। ম্যাডাম এসছেন ইন্ডাস্ট্রি? ম্যাডাম ইন্ডাস্ট্রির থেকে এসছে, চেম্বার অফ কমার্স থেকে, এবং কয়েকজন আছেন ম্যাডাম যারা ইনভেস্টমেন্ট করেওছেন, তারা আরো করবেন। আলাপন বলুক আগে, আলাপন তো দেখে ইন্ডাস্ট্রি দেখুক, বলুক আপনারা একটু বসুন, আগে আলাপন একটু বলুক। ম্যাডাম আপনি যে নীতি নিয়ে স্টেট এডেড ইন্ডাস্ট্রিয়াল পার্কস, তাতে পাবলিক এবং প্রাইভেট সেক্টর দুটোতেই ইনভেস্টমেন্টস চেয়েছিলেন, তাতে বিশেষ করে এই জেলায় টেক্সটাইল গার্মেন্ট সেক্টরে দুটো খুব ভালো ডেভেলপমেন্ট আছে। আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে কালকেও এই বিষয়ে আপনার বিস্তারিত আলোচনা হয়েছে ম্যাডাম। একটা রিজেন্ট গার্মেন্ট অ্যান্ড অ্যাপারেল পার্ক বারাসাতে, এরা প্রায় 55 একরের ওপর একটা বড় ইন্টিগ্রেটেড গার্মেন্ট অ্যান্ড অ্যাপারেল পার্ক তৈরি করবার চেষ্টা করছে, যার মধ্যে 24 একরে ফার্স্ট ফেজ হয়ে গেছে। 15,000 এমপ্লয়মেন্ট ওরা অলরেডি জেনারেট করেছে, এবং সেখানে বহু ইউনিট, বস্তুত 300 ইউনিট মতো কাজ করছে, এবং প্রত্যেক ইউনিটে পুরুষ মহিলা মিলিয়ে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। দ্বিতীয় একটা ফেজ 31 একর ল্যান্ডের ওপর ওরা প্রপোজ করেছে, এলআরসির সঙ্গে আমাদের আলোচনা চলছে, এলআর অ্যাঙ্গেল এবং আইজিআর ভ্যালুয়েশন অ্যাঙ্গেলে ডিসকাশন হচ্ছে। দ্বিতীয় আরেকটা ম্যাডাম মহিষবাথানে সল্টলেকের পাশেই নিউ টাউনের গায়ে একটা অ্যাপারেল পার্ক এরা অ্যাসোসিয়েশন মোডে করছে, প্রায় 50-এর বেশি ইউনিট তারা একত্রিত হয়ে নিজেরা 13 একর ল্যান্ডের ওপর 10 লক্ষ স্কোয়ার ফিট জমি তৈরি করছে, তার মধ্যে 4 লাখ স্কোয়ার ফিটের কনস্ট্রাকশন কমপ্লিটেড আমি গত পরশুও দেখে এসেছি। এবং এখানে এরা প্রায় 20,000 লোক কয়েক মাসের মধ্যে কর্মসংস্থান করে দেবে, যেরম ম্যাডাম আপনার নির্দেশে হোসিয়ারি পার্ক প্রভৃতিতে ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্র্যান্ডগুলো জমি নিচ্ছে, এখানেও তেমনি এরা রাজ্য সরকারের কিছু সহায়তা নিয়ে বড় বড় ব্র্যান্ড মান্যবর ইত্যাদি তারা সমস্ত এখানে আসছে, এবং এখানে এই 20,000 লোকের চাকরি ওরা আশা করছে বছর খানেকের মধ্যেই শুরু করে দিতে পারবে। এরা বোধহয় আজকে ডিএম ডেকেও নিয়েছেন, ওরা এসেও হচ্ছে। দেখি ইন্ডাস্ট্রি থেকে কারা এসেছেন, চেম্বার্স জেলা, হ্যাঁ বলুন আপনাদের কি বলার আছে, একজন করে। হ্যাঁ নমস্কার ম্যাডাম, রেসপেক্টেড ম্যাডাম, আপনাকে প্রথমেই আমরা অভিনন্দন জানাই এরকম একটা সুন্দর প্রোগ্রামের জন্য। আপনার অনুপ্রেরণায় আমাদের আগে রাজীব স্যার ছিলেন, এখন আলাপন স্যার, এবং ডিএম ম্যাডামের সহযোগিতায় আমরা চেম্বার অফ কমার্স করেছি। এখানে প্রায় 19টা অ্যাসোসিয়েশন যেগুলো বিভিন্ন জায়গায় ছিল সেটাকে একত্রিত করে এবং তাদের যাতে সহযোগিতা করা যায়, আমরা ডিএম লেভেলে, বিডিও লেভেলে আমরা এদের সাথে সহযোগিতা করছি কী করে আমরা ইন্ডাস্ট্রিগুলোকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। তা আমাদের কিছু ক্ষেত্রে সবার কাছ থেকে কিছু ফিডব্যাক আমরা সবসময় নিই। আগেরবারও যেমন আপনার কাছে আমরা তুলে ধরেছিলাম, আপনি আমাদেরকে সহযোগিতা করেছিলেন ফায়ার লাইসেন্স ইস্যুতে, এবং সেক্ষেত্রে আপনি, আপনাকে আমার ধন্যবাদ জানাই যে ফায়ার লাইসেন্স আপনি 3% করে দিয়েছিলেন। আর একটা ব্যাপার, পোস্ট ফ্যাক্টো কনভার্সনের জায়গায় আপনি যে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এখন চালু হয়েছে পোস্ট ফ্যাক্টো। এবং আর একটা ব্যাপারে আমরা বলবো, আমরা চাইছি যে আমাদের ফায়ার এনওসির ব্যাপারটা, যেখানে ছোট, আমরা তো ছোট ক্ষুদ্র মাঝারি সবাইকে নিয়ে চলি, সেখানে ফায়ার এনওসি যেটা হয়, আগে ছিল স্কোয়ার মিটারে 6 টাকা ছিল, বর্তমানে সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে স্কোয়ার ফিটে এবং 10 টাকা করে দেওয়া হয়েছে। তার ফলে ক্ষুদ্র যারা আছে
তারা সেখানে ফায়ার বা এনওসির ক্ষেত্রটা তাদের কাছে একটা বার্ডেন হয়ে যাচ্ছে, তারা ভাবছে যে আমরা নেব না ফায়ার এনওসি। সুজিত স্যারের সাথেও কথা হয়েছে, সুজিত স্যার আমাদের যে কটো ফায়ারের জায়গায় আমরা পৌঁছেছি, সুজিত স্যারও পৌঁছেছে, তারা উনি আমাকে বারংবারও বলছেন যে ফায়ার এনওসি সবার ক্ষেত্রে নেওয়ার জন্য, কিন্তু এই ছোটো জায়গাগুলোতে স্কোয়ার ফিট হয়ে যাওয়াতে এক একজনের ছোটো যারা 5 লাখ ফ্যাক্টরি করেছে বা 10 লাখে বা 25 লাখের মধ্যে, তাদের ক্ষেত্রে প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা পড়ে যাচ্ছে অনলি লাইসেন্স ফি। এটা আলাপন বলবে এক সেকেন্ড। এইটা নিয়ে চিফ সেক্রেটারি লেভেলে একটা গ্রুপ অফ সেক্রেটারিজ এর মিটিং ইতিমধ্যে হয়েছে, তাতে আমরা যেমন ছিলাম, অর্থ সচিব, ফায়ার দপ্তরের সচিব, ডিজি সবাই ছিলেন। এরপরে রেসিডুয়াল কয়েকটা পলিসি কোয়েশ্চেন থাকায় আমাদের মাননীয় অর্থ শিল্পমন্ত্রী ডক্টর অমিত মিত্র, সুজিত বসু সাহেব, 30 তারিখে আমরা সব অফিসার মিলে 2 মন্ত্রীর সঙ্গে মিলিত হচ্ছি। আমরা আশা করছি এই এনওসির ইস্যুটা, স্কোয়ার মিটার স্কোয়ার ফিট ইস্যুটা একটা ভালো রেজলিউশন যদি হয়ে যায়, শুধু আপনাদের না, বস্তুত অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অনেকগুলো সমস্যা মিটবে। ধন্যবাদ আলাপন স্যার। আর একটা বলি, আমাদের ম্যাডাম আপনি আমাদের যে সিঙ্গেল পয়েন্ট মানে ওয়ান উইন্ডো পলিসি করেছিলেন DIC-র মাধ্যমে, এটা আমরা খুবই উপকৃত, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা এটাকে আরেকটু যদি বাড়ানো যায় DIC-র এন্ডে, যেমন আমরা সমস্ত আমাদের ফায়ার লাইসেন্স, পলিউশন বিভিন্ন ক্ষেত্রে আমরা ওখানে জমা করছি, কিন্তু DIC-র এন্ডে তাদের কোনো ফিডব্যাক নেই। পরবর্তীকালে আমাদের এন্টারপ্রেনারকে সেই পলিউশনের ওখানে গিয়ে দাঁড়াতে হচ্ছে, সেই ফায়ার ডিপার্টমেন্টে দাঁড়ানো হচ্ছে, যখন ওরা বসবে তখন এনভায়রনমেন্টকেও ডেকে নাও, ডেকে নিয়ে এটাও দেখে নেব, তাহলে এগুলো ওয়ান উইন্ডো ফর্মুলাতে এসে যাবে। হ্যাঁ, তাতে খুব সুবিধা হবে। আরেকটা হচ্ছে পঞ্চায়েত বা আমাদের 3টে প্ল্যান হয়ে যাচ্ছে এখন। আমরা যখন একটা ইন্ডাস্ট্রি করতে যাচ্ছি, ফার্স্ট আমরা একটা প্ল্যান তৈরি করছি, ইন্ডাস্ট্রির ম্যাপ করে সেটা আমরা পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভ করাচ্ছি। নেক্সট যখনই আমাদের ফায়ার এনওসি করতে যাচ্ছি, তখন ওরা বলছে এই প্ল্যানটা ঠিক নয়, আমাদের মতো করে করতে হবে, ফলে ওদের একটা করতে হচ্ছে। তারপর যখন আমরা ফ্যাক্টরি লাইসেন্স করতে যাচ্ছি, তখন তারা বলছে আমরা আর একটা প্ল্যান করুন আমাদের মতো করে। তা আমাদের মতে যদি এটাকে একটাই করা যায়, এমএসএমই ডিপার্টমেন্টকে আমরা বলবো, এটা সিএস বলে দিচ্ছে এক সেকেন্ড দাঁড়ান তো, না এটা কোনো কথাই না, বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী যেটা হয় মিউনিসিপ্যাল এরিয়াতে, পঞ্চায়েত এরিয়াতে পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী যেটা হয় সেই, হ্যাঁ ওই যে হবে সেটা একই নিয়ম সবার ক্ষেত্রে, আপনি কি বলুন, ওটা আলাদা হয়। তাহলে একটু পঞ্চায়েত বা এদেরকে যদি সার্কুলার করা যায় যে ওরা যাতে মানে ফায়ার বা ডিপার্টমেন্ট থেকে একই, কারণ ওইটা কখনো চেঞ্জেস হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে, এটা একটু দেখা হয়। না না এটা নয়, বিল্ডিং প্ল্যান তো একটাই হবে ফায়ার এনওসির ক্ষেত্রে। স্যার ম্যাডাম এটা ছিল আগে, স্কেল ডিফারেন্ট ছিল, যে ফায়ার ডিপার্টমেন্টের স্কেল একটা আলাদা ছিল, কত বড় ম্যাপ হবে, আর পঞ্চায়েতের আলাদা ছিল, মিউনিসিপ্যালিটি আলাদা ছিল, সেটা এক করে দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছে যদি অর্ডার না থাকে, ডিআইসি স্যার সার্কুলার আমাদের কাছে নেই, ফলে 3টেতে এখনো করতে হচ্ছে। সার্কুলারটা ডিএম কে দিয়ে দিলেই তো হয়, ডিএম ক্যান সেন্ড ইট টু এভরিবডি, স্কেলের ব্যাপার ছিল সেটা দেখে নেবে। ধন্যবাদ ম্যাডাম। আমাদের পক্ষ থেকে চিরঞ্জীব ঘোষ, নর্থ চশমা চেম্বার অফ কমার্সের আমি প্রেসিডেন্ট বলছি। আরেকটা ম্যাডাম, ওয়ান উইন্ডো সিস্টেম নিয়ে আমরা এখানে ওনাদের সাথে মিটিংও করেছি, আমরা মাসে একটা করে এরকম করতে চাইছি, এটা করেও নেব আমরা। সেটা হচ্ছে যে একই দিনে সবাই ওখানে আসবে, এসে যার যে প্রবলেম সেটা ওখানে সলভ হবে, এইটা আমরা ডিজিটাল সিনার্জির মতো একটা হচ্ছে। আর আমরা করছি হচ্ছে ভিডিও কনফারেন্সে, তো আমরা দপ্তর থেকে সকল অফিসার লাইন ডিপার্টমেন্ট, এটা আমরা খুব খুশি আপনার সাথে বসে আমরা আলোচনা করতে পারছি। এবং ম্যাডাম এবার আগের সপ্তাহ থেকে যেটা হয়েছে, ডিএম ম্যাডামের সাথে বসে আমরা আলোচনা করতে পেরেছি, আমাদের সমস্যাগুলো উনি শুনছেন। আর একটা বলবো, পোস্টফ্যাক্টোতে যদি আমাদের সম্ভব হয়, 5 একর অবধি যদি আমাদের জেলাতেই মিটিয়ে দেওয়া হয়, যখন এখন যাচ্ছে নবান্ন থেকে স্যাংশন হয়ে আবার আস্তে আস্তে প্রায় 5 থেকে 6 মাস লেগে যাচ্ছে, ছোট যে জমিগুলো মানে 5 একর অবধি, এগুলো অনেক ক্রিটিক্যালও থাকে, একটু একটু এগুলোকে করতে দিন, তা নাহলে অনেক জায়গায় মিসইউজ হবে। ওকে ওকে ম্যাডাম। এগুলো নিয়ম আছে, ল্যান্ড যে কোনো ক্লিয়ারেন্স করবার আগে ক্যাবিনেট কমিটি অন ইনফ্রাস্ট্রাকচার আছে আমাদের। আচ্ছা, ল্যান্ডের ক্ষেত্রে এটা রাখতে দিন, তার কারণ হচ্ছে ল্যান্ডের অনেক লিটিগেটেড ব্যাপারও আছে, এবং তাছাড়া ল্যান্ড অনেকে গ্র্যাব করার চেষ্টা করে, মিসইউজ করার চেষ্টা করে, হয়তো আপনার একটু প্রবলেম হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রের জন্য আপনার একটা ক্লিয়ারেন্স থাকবে। ওকে, এটা একটা শুভ সমাধান হবে, এতে কোনো অসুবিধা নেই। আর আমার কাছে ফাইল আসলে আমি একদিনে ক্লিয়ার করে দিই, ইট ইজ জাস্ট ল্যান্ড ডিপার্টমেন্ট, দে উইল সেন্ড ইট টু মি অ্যান্ড আই জাস্ট ক্লিয়ার উইদিন এ ডে, আমি তো একদিনও ফাইল ফেলে রাখি না। বসুন, আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রি কারা এসেছেন ম্যাডাম, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, হ্যাঁ বলুন। স্যার দুগার, আরডিবি গ্রুপ, আমরা এখানে 3টে পার্ক তৈরি করছি। ফার্স্ট ফেজ পার্ক আমাদের রিজেন্ট গার্মেন্ট পার্ক প্রায় রেডি হয়ে চলেছি, এখন 15,000 লেবার কাজ করছে, এই ডিসেম্বর অবধি 5,000 লেবার আরও ঢুকে যাবে, 380 ফ্যাক্টরি এখানে আরম্ভ হয়ে গেছে, 1800 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। সেকেন্ড ফেজে কাজ যখন আমরা করবো,
এইরকম ইনভেস্টমেন্ট আর লেবার কাজ পাবে। একটা পার্ক আমরা এখানে খিলকাপুরে করছি বারাসাতে, ওখানে প্রায় 500 ফ্যাক্টরি হবে, 40,000 লোক কাজ পাবে। আমরা এখানে গার্মেন্ট পার্কে ট্রেনিং সেন্টার করেছি, গেস্ট হাউস, লেবার কার্টার, সব রকম ফ্যাসিলিটি করেছি। আর ফিকি থেকে দিল্লি বোম্বের লোক, আদার স্টেটের কয়েকটা সেক্রেটারি এসে দেখে অ্যাপ্রিসিয়েট করে গেছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, এখান থেকে প্রচুর মাল এক্সপোর্ট হয়। একটা পার্ক আমরা অঙ্কুরাটিতে করছি এখন, যেটা কাজ চালু হয়ে গেছে অলরেডি, ওখানেও প্রায় কমপ্লিট হলে 25,000 লোক কাজ পাবে। না, আপনারা একটা চেষ্টা করুন, লেদার ইন্ডাস্ট্রি যেমন কানপুর চেন্নাই থেকে এখানে চলে আসছে এবং প্রায় 5 লক্ষ ছেলেমেয়ের কাজ হবে, সবচেয়ে বড় ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান লেদার ইন্ডাস্ট্রি এটা হয়ে যাবে বানতাল, যেটা আমরা কর্মদিগন্ত কদিন আগে করে এসেছি। আপনারা টেক্সটাইলটাও চেষ্টা করুন, বাংলায় কিন্তু টেক্সটাইল খুব ভালো। ম্যাডাম, আমাদের গার্মেন্ট পার্কে জুট আর কিছু বলার আছে? স্টুডেন্টরা কারা এসছে দেখি, তোমরা কি সব বারাসাত ইউনিভার্সিটির? কিছু বলার আছে বলো। নমস্কার ম্যাডাম, আমি মৌমিতা দে, আমি পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। ম্যাডাম, প্রথমে আপনাকে আমাদের পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আগের প্রশাসনিক মিটিংয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় থেকে যে বাস পরিষেবা চালু করার কথা বলা হয়েছিল তা আমরা পেয়েছি এবং তাতে আমরা খুবই উপকৃত। আমি ব্যক্তিগতভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার কারণ আজ কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা বাংলার প্রতিটা মেয়ে আজ স্বাবলম্বী হয়ে উঠেছি। আজ গ্র্যাজুয়েশনে K2 প্রকল্পের মাধ্যমে যে 25,000 টাকা পাচ্ছি তাতে আমাদের শিক্ষার হার আরও বেড়েছে এবং আজ এমএ লেভেলে আমি পড়াশুনো করছি, প্রতি মাসে 2,000 টাকাতে খুবই উপকৃত আমরা হয়েছি। তো ম্যাডাম, এবছর আমি আমার ইউনিভার্সিটির তরফ থেকে আমি আপনাকে ছোট দুটো আবদার করতে চাই, আপনার কাছে রাখতে চাই। সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি যাওয়ার সময় প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট গেট আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে মেন রাস্তা থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার যেতে হয় মাঠের মধ্যে দিয়ে রাস্তা। তো সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মানে কাজীবাড়ির মোড়টা যেটা আছে সেখানে যদি একটা বড় ইউনিভার্সিটির গেট হয় তাহলে আমাদের খুবই উপকৃত হয়, ইউনিভার্সিটির গৌরব। ঠিক আছে, ঠিক আছে, এটা করে দেবে। এটা কোন ফান্ড থেকে করবে সেটা কথা বলে নিও। থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম, আমাদের বাস পরিষেবা আগে ছিল, তো বাস পরিষেবা যদি আমাদের জেলার একদম শেষ প্রান্ত কাঁচরাপাড়া থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ভায়া ব্যারাকপুর হয়ে আর আমাদের জেলার দমদমের শেষ প্রান্ত থেকে যদি ইউনিভার্সিটি ভায়া ব্যারাকপুর হয়ে একটু বাস পরিষেবাটা একটু চালু করা যায়, মানে একটু মানে বাস পরিষেবা আগের হয়েছে কিন্তু তার থেকে যদি একটু পরিমাণটা বেশি করা যায় টাইমলি সেটা যদি হয় খুব ভালো হয়। নারায়ণ নিগম, সরি সরি, সঞ্জয় তোমার হেলতে আছে, ওদের দুজনকে আমি গুলিয়ে এরকম দেখতে পাই। ম্যাডাম, ওরা আগে মিটিং এ বলেছিল সেটা পরিষেবা আমরা চালু করেছি, এটা আমরা সার্ভে করে চালু করে দেব। ঠিক আছে, করে দেব। আর ম্যাম, আমাদের এর আগের মিটিংয়ে উপাচার্য স্যার যেটা বলেছিলেন যে আমাদের কল্যাণী ইউনিভার্সিটি বা বিভিন্ন দূর থেকে যারা আসে ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট দিক চিহ্নটা নেই আমাদের বারাসাত ইউনিভার্সিটির ক্ষেত্রে, এগুলো নিজেরা করে নিলেও তো হয়, এটা তো জাস্ট একটা দিক চিহ্ন, তো নিজেরা করে নিলে হয়, সব জায়গায় দিক চিহ্ন করতে গেলে পুরো রাস্তা জুড়ে শুধু দিক চিহ্নই হয়ে যায়। ম্যাম, এটা যদি করা, ওটা হচ্ছে একদম গেটের সামনে করে দিলেই হবে। হ্যাঁ ম্যাম, আপনার থেকে একটু পারমিশনটা যদি পাই তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়। গেটে ওই যেটা কাছাকাছি করতে হয়, সব রাস্তা জুড়ে করতে নেই, তাহলে দেখতে ক্ল্যান্সি হয়ে যাবে। যদি কেউ আসে আমাদের ইউনিভার্সিটি চিনতে পারবে না? কোনো চিন্তা নেই, কেন চিনতে পারবে না, ওখানে কল্যাণ ইউনিভার্সিটি একটা সাইনবোর্ড থাকবে, না সাইনবোর্ড থাকবে, সব কিছুই থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, ভালো থেকো। হ্যাঁ ম্যাম। আর কে আছে বলো। নমস্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি উত্তর চব্বিশ পরগনা জেলা ছাত্রছাত্রীর প্রতিনিধি হিসেবে এসেছি। ম্যাডাম, আমার নাম রিমা বড়ুয়া। বিগত 8 বছর ধরে আমরা দেখতে পেয়েছি যে আপনার হাত ধরে আমরা শিক্ষাক্ষেত্রে অনেকটাই এগিয়েছি। সারা রাজ্য বুঝতে পেরেছে যে ম্যাডাম যে পড়াশোনাটা
আপনি ছড়িয়ে দিয়েছেন, আপনার সরকার ছড়িয়ে দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ প্রণাম জানাই ম্যাডাম। আমাদের কিছু সমস্যা আপনাদের কাছে তুলে ধরতে চাই, আপনার কাছে তুলে ধরতে চাই। বিশ্বাস করি আপনি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করে দেবেন। প্রথমত আমরা যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে বসি, যারা মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রী আমরা থাকি, তাদের প্রশিক্ষণ নেওয়াটা হয় না। এই জেলায় হয়তো অনেক প্রাইভেট প্রশিক্ষণ কেন্দ্র আছে, কিন্তু সেই প্রশিক্ষণ কেন্দ্রে প্রচুর টাকা ব্যয় করতে হয়, সেই টাকা হয়তো আমাদের সাধারণ পরিবার থেকে দেওয়া সম্ভব হয় না। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনার সরকার যদি একটু দেখেন যে আমাদের কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় এবং আমরা যেন সরকারি চাকরির পরীক্ষায় এগিয়ে যেতে পারি, এই অনুরোধটা আমি আপনাকে করছি। এই 10 কোটি লোকের কোথায় প্রশিক্ষণ করবে? আমাদের তো এমনিতেই প্রশিক্ষণ কেন্দ্র এসসি এসটিদের জন্য মনে আছে, মাইনরিটিসদের জন্য আছে, এগুলো লোকালি ছেলেমেয়েরা করলে ম্যাডাম স্কুলে গভর্নমেন্ট এত পারে না ম্যাডাম। যে কলেজগুলোতে আছে, যে আমাদের যে বিভিন্ন কলেজ উত্তর চব্বিশ পরগনা জেলার, তো কলেজগুলোতে যদি একটা করে ক্লাস করানো হয় WSSC বা UPSC-র জন্য, এগুলো কলেজগুলো করতে পারে, কলেজগুলো কি পারবে? কলেজের ভিসি কি বলেন ম্যাডাম? আমি তো কলেজ থেকে এসেছি, আমি সেই জন্য জিজ্ঞেস করছি। কলেজের এখানে কলেজের প্রিন্সিপাল বা আপনি ইউনিভার্সিটি ভিসি আছেন তো? বলো বলো ম্যাডাম। আপনি আপনার নির্দেশ মতো আমরা উইদিন দ্য ডিপার্টমেন্ট একটা সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে এরকম ট্রেনিং যারা ওখানে করতে পারবে। সেটা আপনারা হয়তো জানেন যে স্টেট গভর্নমেন্টের যেরকম চাকরি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি আছে, ম্যাডাম বলেছিলেন WCS আছে, WPS আছে, সঙ্গে IAS IPS ইত্যাদি সবের জন্য আমরা একটা সেন্টার অলরেডি জায়গা তৈরি করা হয়েছে। ওখানে মৌলানা আলাদ আমাদের ইউনিভার্সিটি ছিল, সেটা শিফট হয়েছে রিনঘাটাতে, ওই জায়গাতে ওর বিল্ডিংয়েতে আমরা একটা করা হয়েছে, তার কমিটি একটা তৈরি হয়েছে ম্যাডাম অলরেডি। অনেকটা দূর হয়ে যায়, একটা সাইডে হয়ে যায়। ওরা যেটা বলছে একটা, তোমরা যদি এটা সেন্ট্রাল প্লেসে করতে পারো তাহলে কমিউনিকেশনের দিক থেকে সেন্ট্রাল প্লেসে করা বেটার। তাহলে একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এখানে বারাসাতে আমরা করতে পারি, এদিকে কাছাকাছি কোথাও করো। তাহলে একটা বারাসাতে আমরা ভিসি সঙ্গে কথা বলে বারাসাত ইউনিভার্সিটিতে আমরা একটা সেন্টার করে দেবো, সেটাই ভালো হবে, বেটার হবে। কারণ এগুলো জেলা দূরত্ব অনেক বেশি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দূরত্ব অনেক বেশি। আমি ওটা ব্যবস্থা আর তাছাড়া IAS IPS WBCS এগুলোর জন্য তো আমার সললেখে আছে, সললেখে অলরেডি আমরা স্টার্ট করেছি, তোমরা জানো না হয়তো অনেকে। আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলায় যদি করা হয় না, জেলা দেখো স্টেটে করে দেওয়া হয়েছে অলরেডি, IAS IPS এগুলো স্টেট লেভেল ম্যাটার, স্টেটে এসে সবাইকে ট্রেনিং দেয় এবং ট্রেনিং সেন্টার করা আছে অলরেডি, অলরেডি আমরা করে দিয়েছি। আর জেলায় বাড়ার সাথে দেখে নেবে, সেটা হচ্ছে নিচু লেভেলের যেগুলো WBCS বা WBPS বা IAS IPS ওদেরটা আলাদা আছে, ওদেরটা সললেকে আছে। জয়শ্রী ক্যাম্পাসে ম্যাডাম একটা ব্যবস্থা, আমি রিসেন্ট কথা বলে আমরা একটা তৈরি করে দেবো, দেখে নাও ম্যাডাম। সেকেন্ড সমস্যা, আগে তো জেনে নাও, শুক্লাজিতে চলে যাচ্ছে পার্লামেন্টের সেক্রেটারি হয়ে, ফলে যাবার আগে শুক্লাজি কাজগুলো রেডি করে দিয়ে যাবে, তা নাহলে যেতে পারবে না। তা নাহলে আমরা নো অবজেকশন, কি যেন বলে, নো টু সে। ম্যাডাম আমার সেকেন্ড সমস্যা হচ্ছে, ম্যাডাম আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার আপনি সকল ছাত্রছাত্রীদের জন্য যে বহুমুখী প্রকল্পগুলো করেছেন, যেটা থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হয়, অনেক ক্ষেত্রে ম্যাডাম দেখা যাচ্ছে যে বিভিন্ন কলেজগুলোতে যে সেই মানে সেই ব্যাপারগুলো থেকে অনেক ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে, এই প্রকল্পগুলো সুবিধা পাচ্ছে না, আপনি যদি একটু কঠোরভাবে এগুলো না না এগুলো হচ্ছে তোমাদেরও যোগাযোগ করতে হবে। তোমরা এখনকার দিনে স্টুডেন্ট, সারাক্ষণ ফেসবুক ঘাঁটছো, সোশ্যাল নেটওয়ার্ক ঘাঁটছো, তোমরা এগুলো খবর রাখো না গভর্নমেন্টের কী কী স্কিম আছে? এবং সেগুলো আমাদের যদি স্কুলে গিয়ে সবাইকে বলতে হয়, কন্যাশ্রী প্রত্যেকটা স্কুল জানে, স্কুল থেকে তোমরা কলেজে যাচ্ছ, কলেজ জানে, কলেজ থেকে ইউনিভার্সিটি যাচ্ছ, ইউনিভার্সিটি জানে, এগুলো নিজেদের একটু করতে হবে। শোনো, ঘরে আমার চাল ডাল আছে, রান্নাটা কিন্তু নিজেদের করতে হবে, রান্নাটা কেউ এসে কিন্তু করে দেবে না, নিজেদেরও একটু অ্যাক্টিভ হতে হবে ম্যাডাম। তোমরা ভাবো তো আজকের দিনে তোমরা তবু একটা বই পড়বে ইন্টারনেটে পেয়ে যাচ্ছ, আমরা যখন ছোটো ছিলাম কী পেতাম? কিছুই পেতাম না, না পেতাম বই, না পেতাম খাতা, না পেতাম কোনো কারো হেল্প, কত কষ্ট করে চলতে হতো। এখন তো সব কিছু হাতের সামনে, ইন্টারনেটে সব পেয়ে যাচ্ছে, আর তোমরা প্রত্যেকেই কিছু না কিছু ঘাটো, কাজে এগুলো তোমরা নিজেরাও স্টুডেন্টরা বলো, বরঞ্চ যারা যোগাযোগ করতে পারছে না তোমরা তাদের যোগাযোগ করিয়ে দাও, তোমরা একটা সাথী হও তাদের। ম্যাডাম আমরা তো সাহায্য করি কিন্তু অধ্যক্ষ বা অধ্যক্ষরা সহযোগিতা করেন না। না সেটা না, অধ্যক্ষ অধ্যক্ষরা পড়াশোনার কাজে ব্যস্ত থাকে বাবা, দেখো এক একজনের এক একটা কাজের ভাগ থাকে, তাই না?
যে স্বাস্থ্য নিয়ে কাজ করছে সে স্বাস্থ্যটা দেখে, যে বিদ্যুৎ নিয়ে কাজ করছে সে বিদ্যুৎটা দেখে। তোমাদের প্রফেসররা যারা পড়াশুনো করে তারা তো পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে, তারা কোথা থেকে এই কাজগুলো এত করবে? তোমরা একটা মাথায় রেখো, আজকাল একটা অনলাইন টিপলেই তো সব পাওয়া যায়, ওয়েবসাইট টিপলেই তো পাওয়া যায়, গভর্নমেন্ট সমস্ত কিছু সুযোগ আছে। তোমরা এগুলো নিজেরাও একটু অ্যাক্টিভ হও। আমার স্টুডেন্টদের কাছে অনেক প্রত্যাশা, আমি ছাত্র এবং ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করব, সমাজের এই কাজগুলো মানুষ যাতে জানতে পারে, তোমরা একটা ইনিশিয়েটিভ নাও না, কিছু না। তুমি যদি মনে করো তোমার কলেজটাকে হেল্প করবে তাহলেই কিন্তু অনেকটা হয়ে যায়, তোমার দেখে দেখে আরও পাঁচজন শিখবে, সে আবার তার সমাজটাকে হেল্প করবে, একটু চেষ্টা করো হয়ে যাবে। ধন্যবাদ ম্যাডাম। অথবা হাতে লিখে করো না, আমরা ছোটবেলায় হাতে লিখে পোস্টার করতাম, কলেজ রাজনীতি করে আমি নিজে এই পলিটিক্সে আসে, মাথায় রাখবেন কিছু পোস্টারে লিখে দিলে হাতে লিখে চার্ট পেপার কিনে, তোমাকে তার জন্য পোস্টার প্রিন্টও করতে হবে না, একটা কালি নেবে একটু পেন তুলি নেবে নিয়ে লিখবে যে কন্যাশ্রী করলে এখানে জয়েন, এখানে যোগাযোগ করুন, এই প্রকল্প আপনার আছে আপনি এখানে যোগাযোগ করুন। তুমি জেনে নিয়ে দুটো তিনটে পোস্টার করে দিলেও তো স্টুডেন্টরা যখন কলেজে ঢুকছে গেটের সামনে লিখে দিলেও তারা চোখে পড়ে। সুতরাং এগুলো ইনোভেশন, কিন্তু এগুলো ছোটো ছোটো কাজ কিন্তু অনেক সময় বড় কাজ হতে পারে। আমরা সবসময় করি, চেষ্টা করি এগুলো আরও বেশি করে করার। নিশ্চয়ই ম্যাডাম আপনার কথা মাথায় নিশ্চয়ই রাখবো, ধন্যবাদ জানাই ম্যাডাম। আমরা ছাত্রছাত্রীরা সবসময় আপনার দিকে তাকিয়ে আমরা আশার বুকবাদী, আপনি আমাদের শেষ আশা, আপনি আমাদের শেষ ভরসা, ধন্যবাদ। তোমরা স্টুডেন্টরা আমাদের পুরো কোঅপারেট করো, আমরা পুরোপুরি তোমাদের ছাত্রছাত্রী এবং ইউথ জেনারেশনটাকে আমরা নিশ্চয়ই চাই তোমরা নিজে পায়ে দাঁড়াও, এবং এই গভর্নমেন্টের এত কাজ তো একটাই কারণে, তোমাদের নব জেনারেশনটাকে আমাদের হেল্প করাই আমাদের প্রধান উদ্দেশ্য। এবং যার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে তোমাদের ডাকা হয়, তোমরা এখান থেকে সমস্ত জানতে পারো, কত তাড়াতাড়ি কত ডিপার্টমেন্ট সম্বন্ধে জানতে পারো, এটা একটা লেসন হয়ে যায়, খুব ভালো লেসন হয়ে যায় এটা একটা। অনেক সময় ইন্টার্ন টিন্টার্ন করে দেখুন এই সমস্ত এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংগুলোতে, এটা ছাত্রছাত্রীদের কাছে একটা বড় পাওয়া হয়ে যায়। অনেককে হয়তো 30 বছর 40 বছর কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করে এই জায়গাটায় আসতে হয়, কিন্তু তোমরা আজকে একদিনে পেয়ে যাচ্ছ, এটা তোমাদের একটা প্লাস পয়েন্ট। কেমন? নমস্কার ম্যাডাম, আমি তুলিকা ঘোষ। হ্যাঁ, একটাই আমার আবেদন রয়েছে আপনার কাছে। এইচএস পাশ করে যখন ছাত্রছাত্রীরা কলেজে ওঠে এবং কলেজ পাশ করে যখন ইউনিভার্সিটিতে যায় নানা রকম স্কলারশিপ পায়, কিন্তু মাঝে যদি তাদের পারিবারিক প্রবলেম বা কোনো কারণে একটা বছর লস হয়ে যায় বা পড়তে পারে না, ওই একটা বছর পর যখন কলেজে বা ইউনিভার্সিটিতে যায় তখন তারা আর ওই স্কলারশিপগুলো পায় না। যদি এটা তুমি ভালো বলেছো, ব্রেক অফ সার্ভিস যেরকম হয় এরকম, এটা দেখে নাও ব্রেক অফ স্টাডি যেটা, এটা আমার মনে হয় শুক্লাজি যদি একটু দেখে নেওয়া যায় ডিপার্টমেন্ট থেকে, মনীষও আছে এখানে, সুতরাং এটা দেখে নাও। এটা সত্যি যদি কারো প্রবলেম হয়, জেনুইন প্রবলেম হয়, বাড়িতে একটা অসুবিধে হলো অথবা তার একটা বছর সে কোনো কারণে, নিশ্চয়ই কোনো কারণ ঘটেছে যার জন্য সে করতে পারলো না, সেটি আবার পড়াশোনা করতে আসে, তাহলে ওটাকে তোমরা দেখে নিও যাতে ওটা যেন কোনো বাধ্যবাধকতা না হয়। আর একটা কথা ম্যাডাম, যদি স্কুল মানে স্কুল স্তর থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে খেলার প্রাধান্য আরও বাড়ানো যায় তাহলে আমার মনে হয় আমাদের জেলা থেকে যেরকম হিমা দাস উঠে এসছে এরকম অনেক হিমা দাস আমাদের জেলা থেকে আরও উঠে আসবে, এই দিকেও একটু প্রাধান্য দিলে খুব ভালো হয়। ঠিক আছে, এবার আমি ধরবো ম্যাম পাওয়ার ডিপার্টমেন্টটা। হ্যাঁ ম্যাম, আমাদের আর একটা শেষ দাবি রয়েছে। প্রথমেই আমাদের এখান থেকে প্রথমেই আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে শ্রদ্ধা জানাই, এবং আমি আকাশ পাত্র উত্তর দমদমের বিরাটি থেকে এসেছি। ম্যাম, আমরা স্কুল কলেজ পড়ে সবার একটা স্বপ্ন থাকে যে শিক্ষকতার, কিন্তু শিক্ষক হতে গেলে আমাদের এখন বিএড করাটা আবশ্যক হয়ে পড়েছে, কিন্তু দেখা যায় বেশিরভাগ যে ছাত্রছাত্রী তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ইনকামটা সেরকম থাকে না, এবং সবাই কিন্তু সরকারি জায়গায় বিএডে পড়তে সুযোগটা পায় না, এবং বিএডের জন্য সেরকম স্কলারশিপের ব্যবস্থা নেই। যদি আপনি সেই বিষয়ে একটুখানি নজর দেন। 10 মাসের কোর্স না 11 মাসের কোর্স, এর জন্য আবার কি স্কলারশিপ করবে? এছাড়াও শুধু সরকারি জায়গা ছাড়া যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেখানে রয়েছে তারা একা একটা প্রতিষ্ঠান, যারা সেলফ ফিনান্স তারা প্রচুর পরিমাণে টাকা রাখে, টাকা চায় অ্যাডমিশনের জন্য। এই জায়গাটা যদি একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি রাখা যায় তাহলে আমাদের মাত্র সাধারণ ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে। বিএডটা তোমাদের করতে হবে এভাবে, আমিও বিএড করেছি, আমিও 6th থেকে বিএড করেছি, 10 মাসের কোর্স, এখন নিয়ম হয়ে গেছে কম্পালসারি, কী করা যাবে? আয় বিএডটা তোমাদের নিজেদের করা উচিত, এবং সরকার তো সবটা করতে পারে না,
তোমার এগুলো তো নিজস্ব স্কিলেও যেতে হচ্ছে না, এক একটা আইডিয়া নিয়ে এক একটা জায়গায়, এগুলো একটু নিজেরা কষ্ট করে করো। সরকারের যতটা পরিধি আছে, সরকার তো এখন প্রাইভেটকেও অ্যালাউ করছে, কিন্তু প্রাইভেটেরও কাছেও আমাদের রিকোয়েস্ট থাকবে ছাত্রছাত্রীরা তাদের সীমার মধ্যে যাতে ধরতে পারে সেটা দেখার। মাইনে বেশি না, প্রবলেম হচ্ছে যখন তোমরা ভর্তি হতে যাচ্ছ তখন মনে হয় ফিজটা কিছু একটা বেশি নিচ্ছে বা কিছু একটা, ম্যাক্সিমাম ওই অ্যাডমিশন ফিজটা। হ্যাঁ, সত শ্রী আকাল ম্যাম, আমি ইভলিন কর। আমার আপনার আমি আপনাকে অলওয়েজ অ্যাজ অ্যান আইডিয়াল দেখেছি, সেক্ষেত্রে আমার প্রশ্ন আজকে আপনাকে শুধুমাত্র অ্যাজ এ সিএমকে অ্যাজ এ কোয়েশ্চেন না, আপনি একটু আগে বললেন যে আপনিও ছাত্র থেকে উঠেছেন, তো আমার একজন লিডার হিসাবে আমি করছি। ম্যাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কলেজে কোনো গণ্ডগোল হলে স্টুডেন্টদেরকে একেবারে ব্লেম করে দেওয়া হয়, কিন্তু ম্যাম সেই জায়গা থেকে কখনো এটা দেখা হয় না যে আমরা কি প্রোভোকেশন বাই দ্য প্রিন্সিপাল বা বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন আমরা ফেস করি। আমাদেরকে বারবার করে প্রোভোক করা হয়। ফর এক্সাম্পল, আমার কলেজেই, আমি সরোজিনী নাইডু কলেজের ছাত্রী, আমাদের প্রিন্সিপাল আমাদেরকে বলেন যে তোরা ঘেরাও কর, তোরা কোনো আর্গুমেন্টের মধ্যে বলেন যে তোরা বাইরে থেকে যা পারিস করে নে, বাইরে থেকে ফোর্স নিয়ে আয়, তোরা আনএথিক্যালি টিচারদের ভিডিও করে নিয়ে আয়। ম্যাম, আমরা আমাদের কলেজের মধ্যে কোনো গণ্ডগোল চাই না, আমাদের যেহেতু মেয়েদের কলেজ, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ইউনিয়নটা বা আমাদের যারা যারা মেয়েরা আছে, যারা যারা একটা ভয়েস তোলার একটা জায়গা রাখে, তাদেরকে আমরা সেইভাবেই ম্যাম রেখেছি। আপনি আজ অবধি কখনো শুনবেন না যে আমাদের এই দিকে কোনো প্রবলেম হচ্ছে। ইনফ্যাক্ট ম্যাম, আরও আমাদের যে কটা কলেজ আছে, কয়েকটা মিনাখা কলেজ, পানিহাটি কলেজ, সেই জায়গা থেকেও সেম কলেজে সেম প্রবলেমগুলো আসছে। ম্যাম, তো সেখান থেকে আমাদের অ্যাজ স্টুডেন্টস কী করা উচিত? দেখো, আমি একটা কথা বলি, স্টুডেন্টদের সাথে টিচারদের সম্পর্ক অলওয়েজ একটা অভিভাবকদের সাথে যেমন সম্পর্ক থাকা উচিত সেরকমই থাকা উচিত। বড়রা কখনো কখনো আমাদের বকবে, আমাদের ধমকাবে, আমাদের কিছু বলবে, কিন্তু ছোটরা আমরা যেটা করব তাদের সম্মান দিয়ে আমরা আমাদের কাজটা করব। তোমরা তোমাদের বুদ্ধিটাকে অ্যাপ্লাই করো, তোমরা চেষ্টা করবে শান্তি বজায় রাখা, তোমরা চেষ্টা করবে কোনো প্ররোচনায় পা না দেওয়া, তোমরা চেষ্টা করবে যাতে তোমাদের পারসেপশন ভালো হয় লোকের কাছে, তোমাদের ইমেজ ভালো হয়। অ্যাট দ্য সেম টাইম উই মাস্ট রেসপেক্ট টু আওয়ার টিচার্স অলসো, প্রফেসর্স অলসো। সেটা দেখে নিয়ে করতে পারলে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর ম্যাম, আরেকটা আপনার থেকে হেল্প চাই। আমরা যখন কলেজে আমরা যখন ফর্ম ফিল আপ করি ইউনিভার্সিটিতে, আমরা এক দু দিন কোনো স্টুডেন্টের দেরি হয়ে গেলে সেখানে ম্যাম দেখা যায় যে 2000 থেকে 2500 রুপিস করে ফাইন দিতে হয়। ম্যাম, আমাদের যেহেতু এই দিকে বেশিরভাগ গরিব স্টুডেন্ট বেশি বা লোয়ার মিডল ক্লাস স্টুডেন্টরা বেশি, ম্যাম এত বড় অ্যামাউন্ট দেওয়াটা। আচ্ছা, তুমি বলেছো তোমার কোশ্চেন, এটা আমি বলছি এডুকেশন ডিপার্টমেন্টকে দেখে নিতে। থ্যাংক ইউ ম্যাম। এটা আমার মনে হয় ইউনিভার্সিটি বা কলেজ নিজেরা লোকালি করে, এটা স্টেট গভর্নমেন্টের পলিসি নয়। এটা হয়তো নিজেরা করে নিজেদের ইনকাম বাড়াবার জন্য। যাই হোক, এটা তোমরা একটা ইনস্ট্রাকশন দাও। ম্যাম, আমরা জানিয়েছিলাম ভিসি কে, কিন্তু ভিসি আমাদের কোনো কথাই বললেন যে, আচ্ছা উনি হয়তো জানেন না, দেখে নিচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট দেখে নিচ্ছে। থ্যাংক ইউ। এটা তোমাদের একটা সার্কুলার থাকা উচিত, যা ইচ্ছে তাই এটা দেখে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি এবার এমএলএদের জিজ্ঞেস করব, সন্দেশখালি কিছু আছে? একটা একলব্য স্কুল আমি বলছি সন্দেশখালিতে করে দেওয়ার জন্য, একটাই বাকি আছে থার্ডে, আটটা আরও যে একলব্য স্কুল হচ্ছে তার মধ্যে সন্দেশখালি খুব গরিব জায়গা, ওখানে একটা করে দেওয়ার জন্য। দিদি প্রণাম আপনাকে। ডিএমকে আমি বলবো জায়গাটা দেখে দেওয়ার জন্য, কারণ এটা কিন্তু ভীষণ ভালো হয়। দিদি আপনার অনুপ্রেরণা আশীর্বাদে আমরা সন্দেশখালির প্রতিটা গ্রামে যত রাস্তা ছিল সব ঢালাই রাস্তা করেছি, 80% রাস্তা সন্দেশখালি বিধানসভায় গ্রামীণ এলাকায় কি করছে সেটা বলার দরকার নেই। তুমি বলো যে তোমাদের কি বলার আছে অল্পের মধ্যে। আমাদের তিনটে ব্রিজের প্রস্তাব ছিল, দুটো অটোমেটিক, একটা কাজ কমপ্লিটের পথে, আর নেজাট ব্রিজটা তারও টাকা স্যাংশন হয়ে গেছে, এবং রামপুর ব্রিজটাও টাকা স্যাংশন হয়ে গেছে, যাতে এই কাজগুলো একটু তাড়াতাড়ি হয় ম্যাডাম। আর ছোটোখাটো যা কাজ আছে আমরা মোটামুটি আপনার সুন্দরবন দপ্তর থেকে আমরা করে নিচ্ছি, খুবই ভালো কাজ হচ্ছে ম্যাডাম। ঠিক আছে, আর কয়েকটা প্রস্তাব ছিল ছোটোখাটো, আপনি দিয়ে দিচ্ছি। দীপেন্দু দিদি আমার প্রণাম নেবেন। প্রথমে বলবো যে বসিরহাট আমাদের যে সদর, সেখানে পলিটেকনিক কলেজ, বসিরহাট জেলা হাসপাতাল থেকে শুরু করে আগামীকাল ফায়ার ব্রিগেডের নতুন ভবনের উদ্বোধন হবে, সেই জায়গা থেকে বসিরহাট একটা একটা অন্য উচ্চতায় এসছে। সেই জায়গা থেকে আমার শুধু একটাই থাকবে যে কিছু কিছু জায়গা আছে যেখানে আর্সেনিক ভবন, দু তিনটে জায়গা আছে আমাদের পঞ্চায়েত, সংগ্রামপুর, তারপর নিমদারিয়া, কোদালিয়া, ওগুলো ডিএমকে দিয়ে দেবে, ডিএম দেখে নেবে। হ্যাঁ, ওই জায়গাগুলো একটু করলে রহিমা খুব অল্প বলতে হবে। নমস্কার দিদি, আমার
রাস্তাঘাট টুকটাক হচ্ছে, ডিপার্টমেন্ট থেকেও কিছু পাচ্ছি, বিশেষ করে ওই যে সিএডিসির প্রজেক্ট আছে আমার ওখানকে, একটা আমি চেয়ারম্যান তার, ওখানে কিছু কাজ করার জন্য জেলা পরিষদকে চিঠি করেছি কটা পুকুর নেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা দেখে নিও কথা বলো। দিদি আমার সেই ফায়ার ব্রিগেডটা চারটে জমি আমি চুজ করে দিয়েছি, ওটা সুজিতের সাথে কথা বলে নিও বলছি, কিন্তু মিনা খাচ্ছি না। নমস্কার দিদি, হাড়োয়া ব্লকে শালিপুর অঞ্চলে, শালিপুর অঞ্চলে একটা ডিগ্রি কলেজ নির্মাণের জন্য জমি দান করেছেন। ও অনেক জায়গায় অনেকে জমি দান করে, এখন 46টা কলেজ হচ্ছে, আগে কমপ্লিট হবে তারপরে। দিদি এখন আর হবে না, আবার যখন নেক্সট ফেজ হবে তখন দেখা যাবে। ব্যাংকে 20 লক্ষ মতো, এখন আর হবে না বলেছি তো, পরে নতুন করে কেউ কিছু আর চাইবেন না, প্রচুর করে দেওয়া হয়েছে। আমি আপনাদের বলছি স্টপ ইট নাও, আগে আমি 46টা কলেজ নিয়েছি, কমপ্লিট হবে, আমি অসম্পূর্ণ করে রাখবো না, কমপ্লিট হওয়ার পরে নেক্সট ফেজে বলবো, ঠিক আছে? নতুন করে বলবেন না, আমি পারবো না, যা টাকা আছে এর মধ্যে কুলোবে না। এই 46টা আপনার এখানে 10টা ইউনিভার্সিটি হচ্ছে শুধু এই জেলায়, 10টা ইউনিভার্সিটি হচ্ছে নতুন। রথিন তোমার কিছু নেই, ধীমান তোমার ওই টেক্সটাইল ওটার ওটা ওটা দিদি অনেকটা কাজ এগিয়েছে, ওনারা চেষ্টা করছেন, গত পরশু দিন ব্যাংকে নিয়ে একটা মিটিং ছিল, মিটিংটা ভালোভাবেই এগোচ্ছে, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিদি আপনাকে আমার একটা অনুরোধ, আমাদের পাশের বিধানসভা হাবড়া, হাবড়াতে বিআর আম্বেদকার স্পোর্টস স্কুল ছিল, সেই স্কুলটা সরকারি জমি, এখানে হঠাৎ করেই এটা বন্ধ হয়ে গেছে, এটা যদি আপনি একটু কাইন্ডলি দেখে নেন। হ্যাঁ, এটা কার কার? এটা হাবড়া বিধানসভার মধ্যে। আরে ভাই প্রাইভেটে কার? এটা গভর্নমেন্টের, গভর্নমেন্ট। এটা কে বন্ধ করেছে? 2013 বন্ধ হয়েছে। তো এতদিন কি ঘুমোচ্ছিলে? না দিদি আমি এই এতদিন কি করছিলে? 5-6 বছর হয়ে গেছে। আমার পাশের বিধানসভা কেন্দ্র, আমি সেখানে খোঁজ খবর নিয়ে এটা দেখে নাও তো মনীশ, আমি গিয়ে দাঁড়াও, মনীশ দেখে নেবে, এডুকেশন ডিপার্টমেন্ট দেখে নেবে, ওটাকে রেস্টোর করো, ঠিক আছে? দিদি আমার আরআর ডিপার্টমেন্টে বহু জায়গা আছে, 200 কোটি টাকার প্রপার্টি আছে, দেখে নাও তো। দুই তাই যদি হয় তাহলে দেখে নাও, ওখানে অন্য কিছু, অন্য কিছু হয়ে যেতে পারে, অন্য কিছু ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিও আশেপাশে, স্কুলটাকে ভালো করে প্রোটেক্ট করে আশেপাশে হলে লোকাল লোকের সুবিধা হবে। দিদি আরআর এর অশোকনগরে আপনি জানেন বহু জায়গা, তো আরআর আরআর ওই জায়গা তো তুমি অন্য কাউকে দিতে পারবে না, আরআর এর জায়গা আরআর কেই দিতে হবে। যদি স্মল ইন্ডাস্ট্রি কিছু করা যায় প্লিজ না, আরআর এর জায়গা আমি রিফিউজিদের জন্য রেখে দিয়েছি, ঠিক আছে? ডোন্ট আস্ক মি, নমস্কার, ঠিক আছে দিদি? তুমি তো বোঝো উদ্বাস্তুদের জায়গা উদ্বাস্তুদের দিতে, ঠিক আছে দিদি? আমি অনেক পেয়েছি, এই হচ্ছে প্রবলেম, দেখেছো তো, বলতে দিলেই গেল। পরজদা না না বসুন আপনি, পার্থ ওই জল প্রকল্পটা মনে হয় পিএইচই পড়েই আছে, পাইপ পড়ে আছে, জল নেই, ওটা তুমি একটু বলো তো, জল প্রকল্পটা একটু বলো, আই খুলে দেখো কি দিয়েছে, ওই দুটো কাগজে খুলে দেখো কি দিয়েছে। হ্যাঁ জল প্রকল্পটা বলো। হ্যাঁ আমাদের ম্যাম এখন যেটা উত্তর 24 পরগনায় 4427 কোটি টাকার কাজ চলছে ম্যাম, এর মধ্যে হাওড়া গায়েঘাটা যেটা স্কিম আছে এটাতে ম্যাম 577 ক্রোরসের স্কিম, এটা 60% ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ শেষ হয়ে গেছে, বাকিটা কাজ আমরা তারান্বিত করছি। এর মধ্যে ম্যাম 25 কিলোমিটার মতন রাস্তার মধ্যে পাইপলাইন নিয়ে যাওয়ার একটা কথা ছিল, যেটা আমরা ম্যাম যাতে রাস্তাও ঠিক মতন বাঁচানো যায়, ডুপ্লিকেশন কাজ না হয়, খরচাও কম হয়, এর জন্যে পিডব্লিউডির সঙ্গে বসে আমরা কোঅর্ডিনেটেডভাবে এটাও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমরা ভেবেছিলাম ট্রান্সলেস করবো কি করবো না, কোনটাতে বেশি খরচা হবে, এইসব অ্যানালিসিস করার পরে পিডব্লিউডিও আমাদের প্রস্তাবের সঙ্গে সম্মত হয়েছে, আমরা শীঘ্রই ওখানে 25 কিলোমিটার। পার্থ কি বলছিলি তখন আমাকে বলো তো পয়েন্টটা। আমরাও গেছিলাম যাতে আপনাদের ল্যান্ডের প্রবলেম না হয়, রাইট? হ্যাঁ আমরা তো সেগুলো অনেক সব সলভ করে দিয়েছি, অনেক মিটিয়ে দেওয়া হয়েছে, জমির সমস্যা মিটিয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনেই বলছি, কাজটা কিছুতেই হচ্ছে না। আমি ঠিক, আপনি আপনি ঠিকই বলছেন, কাজ একটু স্লো হয়েছিল ম্যাম, তারপরে আমরা রিভিউ করে এটা প্রত্যেক মাসে আমরা রিভিউ করছি ম্যাম, এক এক পগে মানে যেখানে যেখানে আটকাচ্ছে আপনাকে, যেটা আমরা রিভিউ করে দেখেছি, আর যেখানে যেখানে সমস্যা হচ্ছে ওটা আমরা রিজলভ করে বলো। এই প্রজেক্টগুলো একটু মনিটরিং করতে করছে ম্যাম, কারণ পিএইচই এর এত কোটি কোটি টাকার প্রজেক্ট
মনিটরিং না করলে কিন্তু হবে না। আর তোমার পিডব্লিউডি ল্যান্ডের সমস্যা আমি শুনতে চাই না, এগুলো নিজেরা নিজেরা সলভ করো। আমরা নিজেই মেটাচ্ছি ম্যাম, আমরা এখন এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না ম্যাম, এখন এটা কোনো ইগো করবে না, যেটা জেনুইন সেটাকে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট সলভ করো, এটা আমরা সলভ করে দেব ম্যাম। আর এখন তো জমি টাইম লাগে না, ইন্টারনাল ডিপার্টমেন্টে ট্রান্সফার করতে হলে একটাতেই আমরা ক্লিয়ার করব। জমি প্রচুর ম্যাম, যত জমির সমস্যা ছিল অনেক মিটিয়ে দেওয়া হয়েছে, জমির সমস্যা হবে না। তাছাড়া ম্যাম আমাদের বড় বড় স্কিম আরো চলছে এখানে। আপনার কি আছে, আপনি কাগজটা দিয়ে দিন না, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ দিন না, ওইটা আমি দেখে নিচ্ছি, দেন আমায় দেখে নিচ্ছি। আপনি তো বলেছেন আগের মিটিং এ আমায় দুটো, একটা হচ্ছে আমার গোবরডাঙ্গা ঠাকুরনগর একটা রাস্তা, সেটা প্রায় এক বছর। ঠিক আছে, আপনি ওটা আমাকে দিয়ে দিন, আমি দেখে নিচ্ছি, সেটা প্রায় হয়ে গেছে, দিয়ে দিন, আমি দেখে নিচ্ছি, আমি জানি কেস। ম্যাডাম আমার পয়েন্ট আছে, আমি একটু বলি, আর বেশি বলার দরকার নেই, অনেক লোক আছে। হ্যাঁ একটু এক সংক্ষেপে আজ বলেন। একটা হচ্ছে গোবরডাঙ্গা টু ঠাকুরনগর একটা রাস্তা, সেটা শুরু হয়েছে, তার ডেডলাইন পার হয়ে গেছে, ছ মাস হলো, সেটা না করার ফলে প্রচুর লোকের অসুবিধা। আচ্ছা ঠিক আছে, দেখে নেব। আচ্ছা আর একটা হচ্ছে যমুনা নদী নিয়ে যে ড্রেজিং হচ্ছে, ড্রেজিংটা অনেকখানি এগিয়েছে, আমি ডিটেলস যাচ্ছি না, ডিটেলস আমার কাছে আছে সবই, কিন্তু আমি যেটা ম্যাডাম একটু আমি গত সেশনে আমি মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন করেছিলাম যে এই যে যে প্রজেক্টটা কমপ্লিট হলে পরে যে জল ধারণের ক্ষমতা বাড়বে, এই জলটা কি কিভাবে আমরা সদ্ব্যবহার করতে পারি, তার জন্য একটা সমন্বয় কমিটি, মৎস্য বিভাগ, ড্রিঙ্কিং ওয়াটার বিভাগ, এই যে চার পাঁচটা ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে, তার সঙ্গে এমএলএদেরও একটু ইনভলভ করবেন। ঠিক আছে, আমার একটা এমএলএ আছে ডক্টর রমেশ বিশ্বাস, আমাকে একবার বলেছিল নদীর গতিপথ ঘুরিয়ে গেছে, আপনি নদীর গতিপথটা ঠিক করে দিন। হ্যাঁ নদীর গতিপথ ঘুরে গেছে, না ঠিক আছে, এটা ওটা অলরেডি কাজ হচ্ছে, আপনি শুনে নিয়েছেন, অলরেডি 70% কাজ হয়ে গেছে, আপনার ড্রেজিংয়েরও হয়ে গেছে অনেকটাই। কী রাফাকার বলো, বিনা তোমার কাছে আমি পরে আসছি, দেবেশকে পরে আসছি। নমস্কার ম্যাডাম, আমার দু তিনটা দাবি আছে। আর দাবি করি না, দাবি অনেক করে দিয়েছি ভাই, আর দাবি করো না। এবার বলো আমি তোমাদের কাছে কি দাবি করতে পারি। আপনি একটা আমাদের হসপিটালটাকে আপগ্রেডেশন করেছেন, করে দিয়েছি তো, হ্যাঁ, কিন্তু কোনো গাইনো সার্জন নেই বলে। এখন গাইনো সার্জন আমি তৈরি করতে যাব, তোমাদের নিজেদের পঞ্চায়েতের ব্যাপার নিজেরা দেখে নেবে, বালু দেখে নেবে, এটা বালু তো আছে, দেখে নেবে। বিনা বলো, বিনা তুমি তো এখন জেলা পরিষদের সভাধিপতিও। দিদি আমাদের জেলা যথেষ্ট তৎপরতার মধ্য দিয়েই আমরা চলছি, এবং আমাদের যারা আধিকারিকরা আছেন যথেষ্ট তৎপরতার সাথেই চালাচ্ছেন, আমাদের ডিএম ম্যাডামও যথেষ্ট তৎপর, এবং আমাদের কিছু কিছু যেটা সমস্যা নারান্দা বললেন, আমাদের ওই পোলের বিষয়টা ওটা আপনি বলেছেন, সিএস মিটিং এ কথা বলে সমস্যা আছে, আমাদের যে জল প্রকল্পগুলো হয়েছে এইগুলো কিছু কিছু জায়গায় সেগুলো জলটা যাচ্ছে না, এটা একটা বিষয়। সব জায়গায় তো জল যায় না, যেটা যেটা নিয়ে সেগুলো যায়, কৃষক বন্ধু কম বেশি সেটা প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, এবং আপনি যেটা দিয়েছেন আমাদের ডেথ বেনিফিট সেটাও অলরেডি 50টা আপনি দিয়েছিলেন, 50 লক্ষ টাকা 50 কোটি সেটাও অলরেডি ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, এবং আমাদের যথেষ্ট তৎপর। এবার যেহেতু বৃষ্টি হচ্ছে না, এই দিকটাও একটা বড় সমস্যা হয়ে যাবে, আপনি ওয়েট করো, বন্যা শস্য বীমা যেটা চালু করেছেন এটা একটা বড় দিক, কোনো গভর্নমেন্ট করে দেখাতে পারিনি, আপনি সেটা করে দেখিয়েছেন, এজন্য আমরা সকলেই গর্বিত। আজকের 100 দিনের কাজে আপনার আমরা 1 নম্বরে, আমরা মিশন বাংলায় বিশ্বশ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন, আমাদের প্রত্যেকটা বিষয়ে যেভাবে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা গর্বিত। আর যেটা বলা দিদি, আমার শ্রীনাথপুর হয়ে ভায়া চারঘাট আমার একটা বাস রুট দিতে হবে, আর আমার 35 তুমি লিখে এটা লিখেছে নিগম, তুমি দেখে নিয়েছো, বলো নামটা বলো আরেকবার, নামটা বলো, শ্রীনাথপুর হয়ে ভায়া চারঘাট, ভায়া কালন্দপুর
হাবড়া হয়ে কলকাতা এই বাস রুটটা দিদি দিতে হবে আচ্ছা ঠিক আছে দেখে নেব বিল বললি যেটা দিদি স্যাংশন হয়েছে এটা আমার ইলেকশনে দু মাস আগে কাজ শুরু করেছে আমি চাই না যারা করবেন আমাদের নিয়েই উদ্বোধন হয়ে সেটা হোক মৎস্যমন্ত্রী যিনি আছেন প্রায় ১৯ কোটির উপরে একটা টাকা স্যাংশন হয়েছে আমি চাইছি যে প্রত্যেকটা মানুষ জানুক যে বিল বললিটা আপনি যে প্রজেক্টটা দিয়েছে এটা ফিশিং ডিপার্টমেন্ট রবীন্দ্রজি যখন হবে ওটা প্রজেক্টটা ভালো প্রজেক্ট ১৯ কোটি টাকার লোকাল ওদের নিয়ে করে দেবেন বসো বিনা বসো অনেক বলে দিয়েছো হয়ে গেছে এই নুরুল কিছু বলার আছে আপনাকে প্রণাম জানাই তোদের হজযাত্রা তো কাল থেকে শুরু হয়েছে খুব ভালো কাল কাল ঠিক আছে দেখে নিবি ঠিক আছে ওকে দাদা ছিল কালকে জানি আমি হ্যাঁ তো আমার চাওয়া পাওয়ার কিছু নেই হাড়োয়া আপনার কাছে গর্বিত আপনার মানে কীভাবে শ্রদ্ধা জানাবো জানি না আমি শুধু একটুকু বলবো হাড়োয়ার হসপিটালটা প্রচুর রোগী মানে চাপ হে যাই কিছু করার রোগীর চাপ থাকবে একটুকুনি বেড বাড়িয়ে যদি দেন আর এখন আর হবে না এখন যা করা হচ্ছে অনেক করা হচ্ছে কিছু চাওয়ার নেই ২৮,০০০ বেড বাড়ানো হচ্ছে এখন ছেড়ে দাও পরে আবার হ্যাঁ একটা ফিশারি হাব হচ্ছে সেটা বিডিও সাহেবকে বলবেন জমি দেখা হয়ে গেছে আর ওই আপনার আমি আমি চন্দ্রিমাদিকে চিঠিটা দিয়েছি চন্দ্রিমাদিকে আমি চিঠি জানিয়ে দিয়েছি দিদি হিঙ্গলগঞ্জের ব্যাপারটা আপনি সব জানেন বাম জমানার ৩৪ বছরে ওখানে কিছু হয়নি শুধু আপনার কল্যাণে আমরা একটা ব্রিজ পেয়েছি হিঙ্গলগঞ্জের মানুষ অত্যন্ত আনন্দিত এটা অনেক দিনকার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আপনার প্রচেষ্টাতে এখন এরপরে আপনি রেলমন্ত্রী থাকাকালীন ঘোষণা করেছিলেন হাসনাবাদ রেল সম্প্রসারিত হয়ে শমশাননগর মানে এটা শেষ প্রান্তে যাবে কিন্তু আমাদের মনে হয় কেন্দ্রে যে সরকার আছে কোনো দিন এটা ওরা স্মরণ করবে না এ কোনো দিনই হবে না আপনি দুটো বাস রুট অন্তত দিয়ে দিন শীতলিয়া থেকে কলকাতা আর কালীতলা থেকে আমাদের দুলদুলি পর্যন্ত এইটা একটা মিনি বাস রুট করে এটা একটু দেখে নাও কারণ ওদের এলাকাগুলো সত্যি আইসোলেটেড এরিয়া আর তুমি একটা কাজ করো একটা কাগজে লিখে ওর হাতে এক্ষুনি দিয়ে দাও ঠিক আছে দিদি এক্ষুনি লিখে প্যাডে লিখে এক্ষুনি নিগমের হাতে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আর হিঙ্গলগঞ্জ ব্লকটা এমন জায়গায় এখনো তিনটা নদী পের হয়ে আমি জানি সবাইকে আসতে জানি তোমাদের আলাদা ডিস্ট্রিক্ট করা হচ্ছে তো খুব দরকার ভবানীপুর এবং হিঙ্গলগঞ্জ দুলদুলি নদীতে ব্রিজেরও দরকার ঠিক আছে দিদি দুলদুলিতে ব্রিজ হবে না ওখানে একটা ইয়ে করা হচ্ছে জেটি করা হচ্ছে যাতে গাড়ি পেরোতে করা হচ্ছে পারাপার হওয়ার জন্য ১০০ কোটি টাকার একটা ব্রিজ দেওয়া হয়েছে অলরেডি আর দুলদুলিতে জেটিও করা হয়েছে না না ফিজিবিলিটি নেই দেখেছি আমরা করেছিলাম রিভিউ করা হচ্ছে শিলভদ্র বাস রুটটা দিয়ে দাও শিলভদ্র শরীর ঠিক আছে তো বল ৩০ তারিখ আবার যাবো ডাক্তার বলছি আমার তো আমি শুধু একটু অভিনন্দন জানাচ্ছি কারণ আমার বিএনবো সাব ডিভিশন হসপিটালে বোধহয় আইসিসিউ চালু হচ্ছে যদিও ১২টা বেড হচ্ছে না তার কারণ আমরা জায়গা দিতে পারিনি ৬টা বেডের বোধহয় হবে এর জন্য তবে যদি আমার নতুন কোনো চাওয়া নেই কিন্তু একটা শুধু মনে করে দিচ্ছি ব্যারাকপুরে যে মিটিংটা হয়েছিল সেটাই আমরা বলেছিলাম আমাদের ওই ভেতরকার ড্রেন হচ্ছে কেএমডিএ করছে কিন্তু বাইরের জলটা যদি না কল্যাণী রোডের পাশ দিয়ে বের করতে পারি তাহলে আমাদের ওখানে জল যাবে প্রচুর মানে পুরো লাইন দিয়ে সেই জায়গাটা ওটা তো কাজটা তখন এখন বন্ধ যে কোনো কী কারণে আছে জানি না যদি ওটা একটু করা যায় তাহলে পরে ভালো হয় ওটা কি মিউনিসিপ্যালিটির কাজ না 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 ওটা তো পূর্ত দপ্তরের কারণ আপনি তখন বলেছিলেন যে কল্যাণী রোডটা যখন চওড়া হবে তখন পাশ দিয়ে করা হবে এটা বড় প্রজেক্ট এটা হয়তো কেন্দ্রীয় সরকারের টাকা পাকার কোনো সমস্যা আছে আমি জানি না ওটা পিডব্লিউডি ড্রেনেজ করবে কল্যাণী হাইওয়ে যখন চওড়া হবে তখন তখন দ্যাট টাইম ইট উইল বি সলভ ওটা কি আছে প্ল্যানিং এ আছে ঠিক ওই বললে তো বাস রুট নিলাম তো আমার বালতি নিত্যানন্দ কাটি ৩৫ যে বাসটা চলে ওখানে ব্রিজটা খারাপ হয়ে গেছে এবার ব্রিজ ওই ব্রিজটার বিষয়টা দিদি একটু দেখে দিতে সুরজিৎ বাবু আপনার বাস রুটটা বন্ধ হয়ে গেছে আচ্ছা দিদি ডেভেলপমেন্ট সম্বন্ধে আমার কিছু বলার নেই আপনাকে এই ইউনিভার্সিটিটাই প্রত্যন্ত এলাকায় দেওয়ার জন্যে আমি ওই এলাকার মানুষের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি থ্যাংক ইউ ভালো থাকবেন
চিরঞ্জিত দা বলো, তোমার যাত্রায় আমি কিন্তু আসি প্রতিবার। আমার কিছু তেমন বলার নেই, শুধু একটা জিনিস বলার ছিল, কিন্তু সেটা বলবো না কারণ টাকা লাগবে। হ্যাঁ বলো না, শুনি না। তো সেই জন্য আমার ওই এত টাকা দিয়ে দিয়েছি না, আগের বারও এখন এত মানে যোগ্য চলছে সব একদম। না এটা তো বেশি টাকা লাগবে না অবশ্য, এটা কি চাইছো বলো? 19 কোটির মতো লাগবে। কি কাজটা কি? ওটাই আমাদের যে মিউনিসিপ্যালিটিতে আছে তার পেছনে একটা জায়গা পড়ে আছে, সেটা খালি গ্যারাজ হচ্ছে, নোংরা হচ্ছে, জং ধরছে সব জায়গায়, কিছু কাজে লাগছে না ওটা। ওইখানে একটা অডিটোরিয়াম প্ল্যানিং আছে, সেটা তোমার বারাসাত মিউনিসিপ্যালিটি ইজ টু টেক দা ইনিশিয়েটিভ। হ্যাঁ তার সঙ্গে একটু হেল্প করতে হবে। 19 কোটি টাকা লাগে না অডিটোরিয়াম, তুমি কমিউনিটি সেন্টার করে নাও না, কম টাকায় হয়ে যাবে। তোমার যে টাকাটা তোমার অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ এইটা বাজেট হয়েছে তো দেখা দেখা যাবে। ওরা বাজেট একটু বেশি করে করে, তুমি জানো না, আগে থেকে 100% করে রেখে দেয়। ওই বাজেটকে বিশ্বাস করো না, ওখান থেকে আমরা অনেক কাটি। আমরা পুরো এক্স্যাক্টলি যে ফিগার হয় সেই ফিগারে আসতে হয়। তুমি বলেছো তুই দেখ একটু কথা বলে একটা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার করে, ওটা একটু তাহলে ওখানে অনেক কাজে লাগবে। ওই তোদের যেটা তোরা আজাদি জয় হিন্দ বিল্ডিংগুলো করেছিস না কলকাতায়, ওই রকম টাইপের করে দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভসাচী দিদি, আমার চাওয়ার কিছু নেই, শুধু এই দুটো জিনিস বলার। এক হচ্ছে যে বিভিন্ন দপ্তরের সঙ্গে লিয়াজও থাকে না, আর আর একটা খুব প্রবণতা আমাদের জেলায় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পুকুরকে ভরাট করা বা জলাশয় ভরাট করা। এইটা একটা মারাত্মক, সে আমার বিধানসভাতেও আছে, রাজারহাটতেও আছে, প্লাস সেইখানে মানে জলাশয় ভরাট করা। এবং বিগত দিনে যিনি ডিএম ছিলেন তার কাছে আমরা চিঠি দিয়ে জিজ্ঞেস করেছি, সেখানে তিনি এবং বিভিন্ন দপ্তরে ফিশারিজ বলছে এটা জলা, ল্যান্ড অ্যান্ড রিফর্মস বলছে না এটা আমরা কনভার্ট করে করে দিয়েছি বাস্তু, শালি বা বাস্তু। এগুলো রেকর্ড দেখে চটপট ডিসিশন নিতে হয়, জল জমি একদম যেন ভরাট না, বিশেষ করে জল পুকুর টুকুর কেউ যাতে না করে সেটা দেখতে হবে। কদিন আগে বারাসাত একদম একটা পঞ্চায়েত, সেখানে রাস্তার উপরে যশোর রোডের উপরে সেখানে জলা ভরাট করে বাড়ি হচ্ছে। এইটা শোন সব্যসাচী, তুই নিজেও মিউনিসিপ্যালিটি ছিলি, এগুলো তোরা সবাই যখন থাকিস চোখের সামনে দেখিস না এগুলো? এখন এই এইটা আমি বিধানসভা অনুযায়ী কোশ্চেন করতে বলছি, তো বিধানসভায় কিছু আছে কিনা বল। হ্যাঁ আমার বিধানসভাতে না, আমার বিধানসভাতেও আছে, এবং সেগুলো যদি একটু ডিএম ম্যাডামকে অনুরোধ করব যে যেগুলো আপনি বিডিওর মাধ্যমে বা এসডিওর মাধ্যমে আপনি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস দপ্তরের রেকর্ডটা যদি পাঠিয়ে দেন, এবং কনভার্সনের সময় যেন একটু ফিশারিজ বা একটু অন্যান্য দপ্তরের সঙ্গে লিয়াজও মেনটেন করে। আচ্ছা দাদা তো এক সেকেন্ড, আচ্ছা মনোজ এখন তো ল্যান্ড ডিপার্টমেন্ট আপ টু ডেট করে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে সমস্ত, এমনকি প্রেজেন্ট ক্যারেক্টার অফ দ্য ল্যান্ড সেটাও তো ওয়েবসাইটে থাকছে। তোমরা একটা থিওরি করেছো এটার জন্য বলো। আমাদের একটা অ্যাপ্লিকেশনও আছে যেটা অ্যান্ড্রয়েডে আপনি ডাউনলোড করতে পারেন, স্ট্যাটাস অফ দ্য ল্যান্ড, জমির তথ্যে আপনি গেলে ওখানে আপনি ল্যান্ডের ডিটেইলসগুলো পেতে পারেন, দেখতে পারেন ক্লাসিফিকেশন কি আছে। এটা আপনি এটা আমরা একটা অ্যাপস করে দিয়েছি, এক অ্যাপও আছে জমির তথ্য, এটা আপনি ডাউনলোড করলেই আপনি ওখানে আপনার জমির তথ্য, ওইটা ডাউনলোড করলেই জমির সমস্ত তথ্য পেয়ে যাবে, প্লট নাম্বার, ল্যান্ড ব্যাংক যেমন আছে, ল্যান্ড ইউজ পলিসি আছে, ল্যান্ড ম্যাপ আছে, এগুলো আমরা সব করে দিয়েছি। স্যার আমি জানি কিন্তু একটা ছোট্ট আপনাকে মানে সরি টু ডিস্টার্ব ইউ, আমি একটা জিনিস বলছি, আমাদের একদম রাজারহাট নিউ টাউন এবং বিধাননগর লাগোয়া 23টা ভেড়ি 42টা ঝিল আছে, সেখানে ফিশারিজ থেকে প্রচুর মাছ ছাড়া হচ্ছে, কিন্তু আমি বিগত দিনে যিনি ডিএম ম্যাডাম ছিলেন তার কাছেও আমরা বারবার জিজ্ঞেস করেছি এই জমিগুলো কার, কোনো রেকর্ড দিতে পারছেন না। এখানে ফিশারিজের যদি কেউ থাকেন, আমি ওনাকেও বলেছি যখন আমরা মাছ ছাড়তে গেছিলাম, ববিদাও ছিল সেই সময়, এইটা নিয়ে রেকর্ড নিয়ে আমাদের খুব অসুবিধা হয়, একটু দেখে দেবেন এটা একটু যদি কাইন্ডলি। ঠিক আছে থ্যাংক ইউ, ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা আর কে? জেলা পরিষদের সভাধিপতি বলেছে, তোমার সবাই বললে কিন্তু হবে না, বিডিওরা কিন্তু কেউ এখনো কিছু বলেনি, পুলিশ কিন্তু আমি এখনো ধরিনি, কি বলার আছে তোমার বলো। নমস্কার ম্যাডাম, আমাদের এই হাবড়া ওয়ানের পঞ্চায়েত সমিতি, আমাদের অজিতদা এখানে উপস্থিত আছেন, আমি বলবো আজ 3 বছর ধরে জেলা পরিষদের মসলন্দপুর ওয়ানে 200টা পরিবার রাস্তার পাশ দিয়ে পড়ে আছে, ভীষণ গরিব, তারা সবাই ফুলের ব্যবসা করেন কলকাতা জানে। আমি 3 বছর ধরে
জেলা পরিষদে পাট্টার ব্যাপারে অ্যাপ্লিকেশন দিয়েছি, সবটা করেছি, কিন্তু ওদেরকে পাট্টা দেয়া যাচ্ছে না, প্রায় 200টা। এগুলো আপনি পরে মানুষের সাথে কথা বলে নেবেন প্লিজ, এগুলো লোকাল সমস্যা। ঠিক আছে, ধন্যবাদ। পাট্টা চাইলেই কি দেওয়া যায়? পাট্টা দেওয়ার কতগুলো সিস্টেম আছে তো, যেগুলো করে দেওয়া হয়েছে সেগুলো করে দেবে, সে অলরেডি দিতে বলে দেওয়া হয়েছে। দিদি প্রণাম নেবেন। দিদি, জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল বলছি। দিদি, একটা সমস্যা হচ্ছে আমার ওই দপ্তরে একটু কাজ করার ক্ষেত্রে ডিআই এডিআই ওনারা যখন একটু ভিজিটটা নিয়মিত করছে, কিন্তু একটা সমস্যা যেটা দেখা যাচ্ছে ওনাদের গাড়ির সমস্যা, ওনারা বলছে গাড়ির অসুবিধার কারণে। এগুলো ডিএম এর সাথে কথা বলবে, এগুলো নিয়ে আলোচনা এখানে হয় না। ম্যাডাম, আরেকটা বলছি দিদি, এসব আলোচনা হয় না। দিদি, হাসনাবাদ হিঙ্গলগঞ্জে আপনি অনেক কিছু দিয়েছেন, সবচেয়ে বড় যে সমস্যা দিদি, যে পানীয় জলের সমস্যা, ওখানে ম্যাক্সিমাম জায়গায় মাটির নিচে মিষ্টির জলের স্তর নেই, এটা একটা বড় সমস্যা আছে। আর বেতনি বলে একটা নদী আছে, যে নদী বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জের মাঝখান দিয়ে গিয়েছে, নদীটা 4.5-4.4 কিলোমিটার মতো মজে গেছে, যেটা নাব্যতা হারিয়েছে। ভাটার সময় 3.5-4 ঘন্টা যেখানে জল থাকে না, সমস্ত স্তরের মানুষ চলাচলের ক্ষেত্রে অসুবিধা হয়। যদি একটু দয়া করে, অনেক কিছু দিয়েছেন, যদি একটু ব্রিজ করে দেন তাহলে সুবিধা। একটা ব্রিজে কত টাকা লাগে আপনার আইডিয়া আছে? আমি সবাইকে বলে দিচ্ছি, ব্রিজ নিয়ে কেউ কোনো কথা মিটিংয়ে বলবেন না। আমি প্রত্যেকটা জনপ্রতিনিধিকে বলছি, ব্রিজ নিয়ে বলবেন না। ব্রিজ গভর্নমেন্টের যা যা করার অনেক করে দিয়েছে, এই মুহূর্তে গভর্নমেন্টের এত টাকা নেই, যেগুলো খুব এমার্জেন্সি সেগুলো আমরা করে দেবো নতুন প্রজেক্টের সাথে। নমস্কার দিদি। আরে সবাইকে তো বলিনি, এবার বসুন, আমার ভিডিওদের সাথে কথা বলতে দিন, আপনার কি আছে বলুন। দিদি, আমি জেলা পরিষদের নারী শিশুর কর্মাধ্যক্ষ। আচ্ছা, আপনারা এখানে কেন আলোচনা করছেন? আপনারা তো জেলা পরিষদে আলোচনা করবেন, এইটা তো এখানে আলোচনা করার জায়গা নয়, এটা তো রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং। দিদি, আপনি আমাদের জেলাতে অনেক বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ, কিন্তু আমার দপ্তরে এখনও অনেক বিধবা এবং ওগুলো কোটা অনুযায়ী হয়, বসুন, টাকা অনুযায়ী হয়, ওগুলো সিস্টেম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, কোটা অনুযায়ী হয়। আপনি যখন আছেন জেলা পরিষদের, জেনে নিন, ওটা সেন্সার রিপোর্ট অনুযায়ী হয়, ওইভাবে হয় না, আমি চাইলেই পাই না। গভর্নমেন্টের একটা লিমিটেশন আছে, আমরা কতগুলো নির্দেশ মেনে কাজ করি, নির্দেশ ছাড়া আমি করতে পারি না। তা আমি 14,000 বাড়িয়ে দিয়েছিলাম শিডিউল কাস্ট টাইপে আমাদের নিজেদের টাকা থেকে। আর এটাও মনে রাখবেন, সেন্ট্রাল গভর্নমেন্ট দয়া করে আমাদের কিছু দেয় না, শুধু এডুকেশন ডিপার্টমেন্টে 5,500 কোটি টাকা আমরা এই কবছরে পাইনি সর্বশিক্ষা অভিযানের, সেই টাকাটা আমাকে রাজ্য সরকারের কোষাগার থেকে দিতে হয়েছে, 5,500 কোটি টাকা, মনে রাখবেন। এখনও যে মাইনে দিচ্ছি, সব কিছু করছি, কত কষ্ট করে এটা আপনারা বুঝবেন না। 5,500 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি শুধু টিচারদের জন্য, সেই টাকাটা আমাদের দিতে হচ্ছে। এবার আর হবে না, জেলা পরিষদ আর হবে না, এবার হচ্ছে পঞ্চায়েত সমিতি বলো প্লিজ। আর আমি বলেছি, যেগুলো আমরা আলোচনা করছি শুনুন ভালো করে বসে। পঞ্চায়েত সমিতি কাজগুলো তো সবে শুরু হয়েছে আপনাদের, এবং আপনাদের যে কাজগুলো দেয়া হচ্ছে এই কাজগুলোর দিকে ভালো করে নজর রাখবেন। আর একটা কাজ করবেন, যেটা আমার জেলা পরিষদের মিটিংয়ে জেলা পরিষদের মেম্বাররা বলছিলেন, যে আপনারা জেলা পরিষদকে যখন পঞ্চায়েত সমিতি বাংলার আবাস যোজনা বা কিছু করেন, যেটা আপনাদের দেয়া হয়েছে, আপনারা তখন ওদের সাথে কোনো রকম কোনো কনসাল্ট করেন না। আপনার পঞ্চায়েত সমিতি যে জেলা পরিষদের আন্ডারে, অ্যাটলিস্ট সেই মেম্বারটাকে ডেকে একটু কথা বলবেন, সেও তো একটা হাফ অফ দ্য এমএলএ হয়ে যাচ্ছে এলাকার, এক একটা এমএলএ এলাকায় 2-3টে জেলা পরিষদের মেম্বার পড়ে, তারাও গুরুত্বপূর্ণ, একটু কথা বলে নেবেন, কনফিডেন্স নিয়ে নেবেন, ঠিক আছে, যে আমরা এটা করছি, তুমি দেখো, হয়তো সে কিছুটা সাজেশান দিতে পারে, দু একটা সাজেশান দিলে দেখে নেবেন কী আছে। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি কি বলছিলেন যে বলতে পারলেন না? হ্যাঁ বলুন। দিদি, আমি জেলা পরিষদের মেম্বার সঞ্জু বিশ্বাস, আমার প্রণাম নেবেন। হাড়োয়া সিটিসি বাসটা চলছিল, বন্ধ হয়ে গেছে, বহু মানুষ। আচ্ছা ঠিক আছে, দেখে নেবে, হাড়োয়া দেখে নেবে। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ বসুন, দেখে নিচ্ছে। আচ্ছা বিডিওরা এবার বলুন, আপনাদের কাজকর্ম ঠিক আছে? সন্দেশখালির বিডিও কে আছেন? আগে 1, তারপরে 2। একটা আছে বলছে সন্দেশখালি, তুই খুব পাজি। নমস্কার ম্যাডাম, আমি পরিযাত্রায় সন্দেশখালি 1। কতদিন আছেন আপনি? আমি এখানে প্রায় 2 বছর আছি, 1 বছর 11 মাস। আপনি আইসিডিএস সেন্টারগুলো একটু দেখেন ম্যাডাম?
একটু সেলফ হেল্প গ্রুপের মেয়েদের সাথে কথা টথা হয় কখনো কখনো? আর একশো দিনের কাজটাও দেখেন। হ্যাঁ ম্যাডাম, আমাদের এখানে একশো দিনের কাজ খুব ভালো হয়েছে এবং যারা একশো দিনের কাজ করে জব কার্ড হোল্ডার্স তারা কাজ পায়। হ্যাঁ ম্যাডাম, আমি একটা জিনিস ডিএমকে অফকোর্স বলবো ভিডিওদের সবাইকে, জব কার্ড হোল্ডার্স যারা তাদের কাজটা ভাগ করে দেবেন। এক জায়গায় কেউ একজন অনেক বিল করে দিল আর একটা জব কার্ড হোল্ডার সে কিছু পেল না, এইটা একটু নজর রাখবেন জব কার্ড হোল্ডার্সের এটা বাড়াবার জন্য। আর দুই হচ্ছে একশো দিনের কাজ যারা করছে, আমি জানি টাকা অনেক সময় দিল্লি দিতে দেরি করে ফলে আমাদের প্রবলেম হয় এবং অনেক জায়গায় ব্যাংকও নেই, সেই টাকাটা যাতে একটা টাইমের মধ্যে মানুষ পায় এটা লক্ষ্য রাখতে হবে, কারণ এখানে কাজ করে ম্যাক্সিমাম গরিব লোকেরা, ঠিক আছে? এটা কিন্তু ভিডিওদের সবাইকে আমি এটা বলে যাব, এটা নজর রাখুন। আর যাতে গরিব মানুষ কাজ পায় এটা দেখতে হবে, এটা আমাদের সকলকে নজরে রাখতে হবে। ম্যাডাম, আপনি ইনোভেটিভ স্কিমের কথা বলছিলেন, আমি আমি আমার ব্লকে ম্যাডাম 19টা গভর্নমেন্ট প্রেমিস আছে, রেন ওয়াটার হারভেস্টিং এবং মানে গ্রাউন্ড ওয়াটার রিচার্জের আমি স্কিম ধরেছি ম্যাডাম। ভেরি গুড, সমস্ত ডিএম ভিডিওরা নিশ্চয়ই কিছু কিছু ভাবছেন নিজেদের এলাকায়। মিনাখার ভিডিও কোথায়? বসুন আপনি, বসুন, থ্যাংক ইউ সো মাচ। কতদিন আছেন ভাই? নমস্কার ম্যাডাম, আমি শেখ কামরুল ইসলাম, ভিডিও মিনাখান ম্যাডাম, আমি এখানে 11 মাস ধরে আছি ম্যাডাম। আচ্ছা, ইনোভেশন কিছু আছে মাথায়? হ্যাঁ ম্যাডাম, এনজিএনআরসিএস নিয়ে ম্যাডাম আমরা ভেবেছি ম্যাডাম, কোয়েল বার থেকে শুরু করে ম্যাডাম রেন ওয়াটার যেটা হারভেস্টিং বললো ম্যাডাম এসব নিয়ে ম্যাডাম আমরা চিন্তা ভাবনা করেছি। আরও কিছু লোকাল মানে ডিম্যান্ড অনুযায়ী যদি কিছু ভাবনা থাকে সেগুলোকে ইউজ করতে পারেন। ওকে ম্যাডাম। হারোয়ার ভিডিও কে আছেন? নমস্কার ম্যাম, দীপঙ্কর দাস, ভিডিও হারোয়া। আপনার হারোয়া সব ঠিক আছে? কোনো অসুবিধা নেই? শাসন শান্তিতে আছে? ওটা ম্যাম বারাসাত, বারাসাত পিএস এর মধ্যে পড়ে ম্যাম। জানি রাস্তাটা তো আমি চিনি, ঠিক আছে, একটু দেখে রাখবেন ম্যাডাম। আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সার্টিফিকেটগুলো ম্যাডাম ওগুলো যাতে টাইমে লোকে পায় এটা একটু দেখবেন, নিচে পড়ে আছে কিনা, কেন পড়ে আছে এটা একটু নিজেরা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, কেমন? ইস ম্যাম। হাবড়ার ভিডিও কে আছেন? ওই আম্বেদকার স্কুল যেটা বললো এডুকেশন ডিপার্টমেন্ট করতে গেলে যদি কোনো প্রবলেম হয় ডিএম এর সাথে কথা বলে ওটা তাড়াতাড়ি শর্ট আউট করতে হবে, ঠিক আছে, দেখে নেবো আমরা। হ্যাঁ থ্যাংক ইউ। অশোকনগরের ভিডিও কে আছেন? কতদিন আছেন ভাই? ম্যাডাম 2 বছর মতো হলো, আমি হাবড়া 2 এর ভিডিও ম্যাডাম। হাবড়া 2 এর আছে ম্যাডাম। আপনার ওখানে অশোকনগর পড়ে কিছুটা? অশোকনগর ম্যাডাম মিউনিসিপ্যালিটির মধ্যেই পড়ে পুরোটা, আমরা ইলেকশনটা শুধু দেখি অশোকনগর কল্যাণগর মিউনিসিপ্যালিটির। মিউনিসিপ্যালিটি আছে প্লাস ওদের ওখানে যে টেক্সটাইলের যে কাজগুলো এটা আপনার নলেজে আছে তো? হ্যাঁ ম্যাডাম আছে ম্যাডাম। ঠিক আছে, ধীমান তো আছে, ও ভালো কাজ করে, ঠিক আছে, থ্যাংক ইউ। নুসরত, তোমার কিছু বলার আছে? অনেক সবার দাবি, আমার দিদি বলে ওটা আমাদের রেগুলার চলে, এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ না মানে আমার ছোট্ট একটা চাওয়া আছে, মানে বসিরহাট কলেজে অডিটোরিয়াম নেই, মানে এতগুলো স্টুডেন্ট রয়েছে তাদের অনেক কালচারাল প্রোগ্রাম হয়, কলেজে অডিটোরিয়াম নেই, এটা কলেজ যদি করে এডুকেশন ডিপার্টমেন্টকে লিখতে বলো, তাহলে ওটা আমরা দেখে নিতে হবে, ওটা এডুকেশন ডিপার্টমেন্টকে দেখে দেবে। আর তুমি তোমার এমপিল্যাট থেকেও করতে পারো। হ্যাঁ দিদি মনে আছে, মনে আছে, অনেক স্কোপ আছে। হ্যাঁ এমপিল্যাট থেকেও এই কাজগুলো করো যেগুলো দেখা যায় উপরে, বিশেষ করে অডিটোরিয়াম, তারপরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার, এইগুলো এলাকার অনেক মানুষকে ধরো বিয়ে বাড়ি থেকে শুরু করে সমস্ত কোনো একটা প্রোগ্রাম করছে, অন্নপ্রাশন করছে থেকে শুরু করে মিটিং করছে, সব কিছুই কাজে লাগে একটা এলাকা এলাকায়। আমরা কলকাতা যেমন প্রত্যেকটা ওয়ার্ডে করে দিচ্ছি, এটা এটা তোমাদের ভালো প্রপোজাল, এটা দেখে নাও। ওকে দিদি, ঠিক আছে, থ্যাংক ইউ। পুলিশের কি খবর? বনগাঁ ঠিক আছে? বনগাঁর আইসি কে আছেন পেছনে? ঠিক আছে, আপনার ল এন্ড অর্ডার ঠিক আছে? ল এন্ড অর্ডার ম্যাম, কোনো প্রবলেম নেই এখন, কোনো এটা কি সুধাকর আছে? বনগাঁর দায়িত্বে কে আছে? আচ্ছা তুমি নতুন এসেছো, তরুণ, বনগাঁটা দেখো ঠিক করে, ওটা বাংলাদেশ বর্ডার, নজর রেখো ভালো করে, ঠিক আছে? এনি প্রবলেম বালুরা আছে কথা বলে নিও, কোনো অসুবিধা হবে না, বসো। আমাদের বসিরহাট সাব ডিভিশনের দায়িত্ব আছে, তুমি বসিরহাট সাব ডিভিশন, বসিরহাট জেলা, বসিরহাট ডিস্ট্রিক্টের, ঠিক আছে, সব লক্ষ্য রেখো ভালো করে, এগুলো সব বাংলাদেশের বর্ডার আছে, লক্ষ্য রাখতে হবে। বসিরহাট থানার আইসি কে আছেন? ওরে বাপ কত ওয়েট, হাঁটতে চলতে আপনার প্রবলেম হয় নিশ্চয়ই? না এটা একটা, ওটা উনি চেষ্টা করলেও কমাতে পারবেন না, এটা ওনার শরীরের স্ট্রাকচার। এমনি কোনো অসুবিধা নেই তো শারীরিক? না ম্যাডাম। এমনি হাঁটাচলা করতে কোনো অসুবিধা হয় না? কোনো অসুবিধা নেই ম্যাডাম।
কতদিন আছেন আপনি? আমি 13 মাস ম্যাডাম এখানে আছি। 13 মাস আগে কোথায় ছিলেন? আইসি দাতুন ছিলাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ভালো করে করুন। আপনার ঠিক আছে এলাকা? হ্যাঁ ম্যাডাম আমার এলাকা ঠিক আছে। ঠিক আছে, দেখে নেবেন। পুজো আসছে, বকরিদ আসছে, আইসিরা সব জানেন তো স্যার। 15ই আগস্ট আছে, বকরিদ আছে, ওদিকে আমাদের রাখি বন্ধন দিবস আছে, সব কিন্তু নলেজে রাখতে হবে ভালো করে। ঠিক আছে, প্রত্যেকটা প্রোগ্রাম ভালো করে নলেজে রাখতে হবে। হ্যাঁ বসুন, ডিজি নিশ্চয়ই আপনাদের বলবে স্যার। বসুন বসুন। সন্দেশখালি থানার আইসি কে আছেন? নমস্কার ম্যাডাম। কতদিন আছেন? আমি ওখানে লাস্ট 6 মান্থস আছি। আচ্ছা আচ্ছা চৈতালি, আমি ডিএম কে জিজ্ঞেস করছি, ওই দুটো পরিবার যে মারা গিয়েছিল তারা নিয়ে গেছে টাকাটা? ম্যাডাম টাকাটা দিয়ে দিয়েছো তো? ঠিক আছে, তারপর সব পরিবারকে দিয়েছো? তিনজন। আচ্ছা ঠিক আছে, না না এটা আমি চাই সব পরিবারকে দিও, কোনো অসুবিধা থাকলে ফ্যামিলির আমাকে বলো। হ্যাঁ এলাকা দেখে রাখবেন ঠিক করে, ঠিক আছে? এনি প্রবলেম বালুরা তো আছে, দেখে নেবেন। ঠিক আছে ঠিক আছে, বসুন। বারাসাত থানার কতদিন আছেন ভাই? 11 মাস আছেন বারাসাত। ঠিক আছে তো, কিন্তু আপনার এখানে মাঝে মাঝে দেখি টুকটাক স্পন্টেনাস গন্ডগোল হয়, স্পোরাডিক আইসোলেটেড গন্ডগোল টুকটাক হয়, সেগুলো একটু নজর দিয়ে দেখে রাখবেন। বারাসাতের উপর অনেকেরই লক্ষ্য আছে তো সেই জন্য দেখে রাখবেন এটা, কারণ বারাসাতে আপনার কালী পুজো অনেক হয়, এখন থেকে পুজোগুলো কী করে ভালো করে করবে সব দেখে রাখবেন। ঠিক আছে, শাসন থানার আইসি কে আছেন? বারাসাতের মধ্যেই পড়ে। হ্যাঁ শাসন, ঠিক আছে? এখন আলাদা থানা হয়ে গেছে, ঠিক আছে সব এলাকা? হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। আর কোনো আপনার ওই চত্বরে কোনো প্রবলেম নেই তো? আপটু আপনার আসে সল্লেকের ওই কলেজ পর্যন্ত, বলো ওই কলেজটা তাপস ডিরোজিও কলেজ পর্যন্ত। হ্যাঁ রাজাহাট চৌরাস্তা পর্যন্ত? হ্যাঁ আমি সেই জন্যই তো বলছি, ওই রাস্তাটা একদম ওখান থেকে শুরু হয় আপটু শাসন, পুরোটা ওই অঞ্চলটা দেখে রাখবেন। আপনারা একটু রাত্রি মোবাইল টাবের এটে করেন একটু, মোবাইল ভিজিট টিজিট গুলো হয়, মোবাইল হয় যে, তারপরে এই মাছি ভাঙা ওই সাইডটা পুরো মোটরসাইকেল মোবাইল হয় না, তারপরে আর্মস রেস্টোর করা টরা এই প্রোগ্রাম গুলো যে গভর্নমেন্টের কন্টিনিউশন হয় সুধাকর। হ্যাঁ ম্যাডাম হচ্ছে। ঠিক আছে বসুন, থ্যাংক ইউ। লক্ষ্মী নারায়ণ মিনা, তোমার জেলার খবর কি, তোমার কমিশনারেটের? ঠিক আছে ম্যাডাম, ট্রাফিক নিয়ে কমিউনিটি পুলিশিং নিয়ে স্পেশাল উদ্যোগ নেওয়া হচ্ছে আপনার ইনস্ট্রাকশন মতো। তুমি একটু আমার সাথে কথা বলে নেবে কোনো একটা ব্যাপারে? তোমাকে আমি একটু কথা বলবো, বাদ বাকি এ ব্যারাকপুর আমি আসতে বারণ করেছি মনোজকে, কারণ এলাকায় যেহেতু টুকটাক কেউ কেউ কিছু কিছু বোম ছুড়ে দেয় আর কি, খেলার মতো করে, এলাকাটা শান্ত রাখতে হবে তাই পাঠানো হয়েছে, ওকে এলাকা ছাড়তে বারণ করা হয়েছে। মনোজ ইজ ট্রাইং হিজ বেস্ট। ব্যারাকপুর থানার কমিশনারেটের কেউ আসেননি তো এখানে? না ম্যাডাম আছেন, ডিসিএসবি আছে, ডিসিএসবিরা আছে। আপনারা একটু নজর দিয়ে দেখবেন, আগে থেকে খবর রাখবেন এনি প্ল্যান এনিথিং, আর কেউ যদি অন্যায় করে অন্যায়কে ছেড়ে কথা বলবেন না, ঠিক আছে? এগুলো নজরে রাখবেন। বসুন। কুণাল তুমি কি করছো এখন? জানি আমি বিধাননগর, ঠিক আছে? তোমার পুরো এলাকা দেখে রাখছো, তোমার ওদিকে রাজারহাটও পড়ে, কোন কোন এলাকা পড়ে? ম্যাম রাজারহাট, নিউটাউন ওইদিকে, ম্যাম বাগুহাটি এয়ারপোর্ট, নারায়ণপুর ম্যাম, খুব ইম্পর্টেন্ট জায়গা, এয়ারপোর্ট এরিয়া। ম্যাম পুজো এবং ঈদ নিয়ে ম্যাম অলরেডি আমাদের মিটিং শুরু হয়ে গেছে, কোনো অসুবিধা। 15ই আগস্টও আছে, রাখি বন্ধনও আছে। সুজিত এখন কোথায় আছে? এয়ারপোর্টটা দেখে রাখতে হবে, এয়ারপোর্ট অনেক সেন্সিটিভ, অনেক লোক আসে যাওয়া করে। বস। পৃথা তোমার কিছু বলার আছে? তোমার তো নতুন হবে বোর্ড। হ্যাঁ ঠিক আছে বস। তাপস তোমার কিছু বলার আছে? আপনি যদি অনুমতি দেন আমি দুটো একটি কথা, আমাদের নিজ ভূমি নিজ গৃহ, যে ভেস্টেড ল্যান্ডের মধ্যে অনেক মানুষ বসে আছেন, গরিব মানুষ, হিন্দু মুসলিম, এটা একটু সিনসিয়ারলি দেখা ভাইয়ের জন্য একটা সেল করে একটুখানি মানে দেখা, এটা এটা একটু আমার মনে হয়েছে যে বিহার নিজ ভূমি নিজ গৃহতে 3 কাঠা জমি আমরা দিই না, জমি না, জমি হয়তো ভেস্টেড ল্যান্ডে বসে আছে, শুধু এই ভেস্টেড ল্যান্ডে বসেই আছে। এটা কোন খানটায়? এটা আমাদের রাজারহাট পোর্শনে, ওখানে আর কোনো এ নেই, মানে আর কেউ বসে নেই? আর কেউ বসে নেই। কত লোক বসে আছে? প্রায় ধরুন আমি যা অ্যাপ্লিকেশন করে দিয়েছি আমাদের বোর্ডে পাস করার জন্য প্রায় মানে 1000। এটা তোমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ে? কর্পোরেশনের মধ্যে পড়ে।
আগে মিউনিসিপ্যালিটির কাছে আসবে, তারপরে সরকারে যাবে। তো মিউনিসিপ্যালিটির কাছে তুমি এটা পিথার কাছে পাঠিয়ে দাও, পিথা তোমার নতুন বোর্ড হলো এটা করে অ্যাপ্রুভ করে আমাকে পাঠিয়ে দিও, তারপর আমি দেখে নেবো, আমি দেখে নেবি। যদি আমার জায়গা খালি থাকে সেখানে কেউ বসে থাকে আমি নিশ্চয়ই তাকে দিয়ে দেবো, এটা আমার এর মধ্যেই পড়ে। হ্যাঁ, আরেকটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ল্যান্ড, যেমন আমাদের আমি যখন চেয়ারম্যান ছিলাম এয়ারপোর্ট ডিমার্কেশন করে ল্যান্ডটা রয়ে গেছে, মানে ল্যান্ডে মানুষ বসে আছে। দেখো সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা চিঠি পাঠিয়েছি মনোজ, তাই তো, ফর রিফিউজি রিহ্যাবিলিটেশন। না, তাছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের যে ল্যান্ডগুলোতে এরা বসে আছে সেটার জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি পাঠিয়েছি, কোনো উত্তর পাইনি। উই ক্যান রিকোয়েস্ট, বাট আনটিল আনলেস দে রিপ্লাই পজিটিভলি, এটা আমাদের হাতে নেই। আমাদের যেটা হাতে আছে আমরা সেটা করতে পারি। একটু রাজাট মনে বলছেন, এইটা দেখুন আমরা, আমি তখন ডিমার্কেশন করে ছাড়, ওরা যেমন আছে ওদের তর্কে ওঠাচ্ছে না, ওরা যেমন আছে বসে থাকুক না, কি আছে। কিন্তু আবার নানা রকম ব্যাপার, কেউ কেউ আইন দেখিয়ে গরিব মানুষের ট্যাক্সও করে, গরিব মানুষগুলো যাদের নিজস্ব জমিতে বসে আছে, নিজস্ব জমি নেই, দখলদারি জমিতে আছে, তাদেরকে স্কিমে নেওয়া হচ্ছে না। দখলদারি জমিতে দেয় না, আমরা যত কনসিডার করি, তুমি কি ভাবছো সবাই কনসিডার করে দেবে? এত সস্তা নয়, পশ্চিমবঙ্গ সরকারের মুখটা অনেক মানবিক মুখ, এটা মাথায় রেখো। দীর্ঘদিন ধরে আছে না, এটা আমার কিছু বলার নেই, এটা আমি বেআইনি কাজ বলতে পারবো না। আরেকটা আমার অনুরোধ, আমি দীর্ঘদিন ধরে আমি সুযোগ দিয়েছেন যে আমাদের জেলার একমাত্র কর্পোরেশন, তো কর্পোরেশন আমরা যে অর্থ পাই, অ্যাকচুয়াল দুটো মিউনিসিপ্যালিটি আর একটা পঞ্চায়েত, সেই অর্থকে একসঙ্গে মার্চ করে দেয়, একটা কলকাতা, তাই তো করবে নিয়মিত, তাই না? কলকাতা কর্পোরেশনের মতো গুরুত্ব দিই আমাদের সব কলকাতা কর্পোরেশন হবে। হ্যাঁ, কলকাতা কর্পোরেশনে তুমি জানো তিনটে এমপি হয়? তোমরা কাজ করো, আমি ববিকে বলবো স্পেশালি এটা দেখে নিতে, না না সেটা না, দেখে নিতে হবে। ও আমার পাওয়ার ডিপার্টমেন্টটা, পাওয়ার ডিপার্টমেন্টের অনেক কিছু পেন্ডিং আছে, কিছু অ্যাপ্লিকেশন। শান্তনু, পাওয়ার ডিপার্টমেন্টে এখানে প্রায় ডোমেস্টিক 15,942। এইবারে ম্যাম 27,000 মতন পেয়েছিলাম, মানে 13,000-14,000 মতন করা হয়েছে, বাকিগুলো অতি দ্রুত করে দেবো। আর কিছু কমার্শিয়ালও বাকি আছে ম্যাম, সেগুলো আমরা স্পেশাল 3,044 বাকি আছে। কমার্শিয়াল না, 3,044-এর মধ্যে 1,536 বাকি আছে। ঠিক ম্যাম। এগ্রিকালচার কানেকশন পেন্ডিং 398। আর তোমার যে ডোমেস্টিক, হ্যাঁ ডোমেস্টিক পেন্ডিং হচ্ছে তোমার 13,156 বিদ্যুৎ। হ্যাঁ ম্যাম, গত বছর এখানে প্রায় 1,14,000 মতন দেওয়া হয়েছে, এইবারে ম্যাম অলমোস্ট 27,000 পড়েছিল, 15,000 দিয়েছি, আর বাকি 13,000টা কুইকলি মানে আমরা দেওয়ার জন্য বলেছি। আগে তো লোক পেতো না, ন্যাচারালি আগে অ্যাপ্লিকেশন হতো না। ঠিক ম্যাম। এখন যেহেতু লোকের ডিমান্ড বাড়ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে, ডিমান্ড যেহেতু বাড়ছে, সেহেতু আমাকে কি করে, হাউ টু ফুলফিল, সেটা আমাকে আমার সিস্টেমের মধ্যে থেকেই সেটা দেখতে হবে। ঠিক ম্যাম, আমরা দেখে নাও পেন, আমি তো বলেছিলাম স্পেশাল ক্যাম্প করে করে ঠিক এটা শর্ট আউট করবার জন্য। তুমি আছো আর এ আছে, সেলিম আছে, সেলিমকে আজকে ডাকা হয়নি আজকে, ঠিক আছে, তুমি এটা দেখে নাও। শান্তি ম্যাম, ম্যাম আমাদের 22টা সাবস্টেশনের কাজ শেষ হয়েছে, 8টা চলছে, তেমনি সিস্টেম স্ট্রেংথেনিং এর কাজ বা ফিডার সেগ্রিগেশন সবগুলোই করার চেষ্টা। তোমার এই ভোল্টেজ লো ভোল্টেজ পকেট যেটা এখনো আছে তিনটে ম্যাম, ব্যারাকপুর 1, গাইঘাট আর বাগদা, অনেকগুলো আমরা করে দিয়েছি লো ভোল্টেজ পকেট, এবং কিছু বাকি আছে এই বছরের মধ্যে, সেগুলো শেষ করার কথা ছিল। এই এই বছরের মধ্যেই শেষ হবে ম্যাম, একটা পুজোর আগে যেটা বাগদা রয়েছে সেটা, আর বাকি দুটো ডিসেম্বরের মধ্যে শেষ করে দিলে এই মানে এই পুরো চ্যাপ্টারটা শেষ হবেই জেলায় ম্যাম। লো ভোল্টেজ এটা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, পিডাব্লিউডির কাজ অন্যব আছে, পিডাব্লিউডির কাজকর্ম একটু পড়ে আছে, এবং পিএইচির, এই দুটো বলো কি করে তোমরা তাড়াতাড়ি শর্ট আউট করতে পারো। ম্যাডাম, পিডাব্লিউডির এখানে ম্যাডাম এই বছর কন্টিনিউইং এবং নিউ স্কিম 95টা নেওয়া হয়েছে ম্যাডাম, তার মধ্যে কন্টিনিউইং স্কিম 71টা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এবং নতুন স্কিম 4টে শেষ হয়েছে, 75টা শেষ হয়ে গেছে ম্যাডাম, বাকি 20টা বড় স্কিম ম্যাডাম চলছে। আচ্ছা আমাকে বলো তো, আমরা যে নতুন স্কিম নিয়েছিলাম বার্নিং ঘাট ব্যারিয়াল গ্রাউন্ড, যেমন মাইনরিটি ডিপার্টমেন্ট করছে, মাইনরিটি ডিপার্টমেন্টকে ব্যারিয়াল গ্রাউন্ডগুলো আরও যেগুলো বাকি আছে দেখে নিতে হবে। তোমাদের আমি দিয়েছিলাম পিডাব্লিউডিকে বার্নিং ঘাট, যেটা হচ্ছে আমাদের শ্মশান কবরস্থানটা মাইনরিটিসরা করে, মাইনরিটি ডিপার্টমেন্ট করে, আর শ্মশান ঘাটটা তোমরা করো,
যেটা হচ্ছে বৈতরণী স্কিম ম্যাডাম, এটা তোমাদের কত কমপ্লিট হয়েছে অলরেডি গ্রামের যে শ্মশান? ম্যাডাম আমাদের এখানে এক সেকেন্ড, আমি তোমাদের বলছি তোমরা এই বছরের জন্য প্ল্যান করো। আগে যেমন আমি প্ল্যান করতাম, এই বছর আমি 1000 করবো সারা রাজ্য জুড়ে, বা এবছর আমি 2000 করবো, বা এই বছর আমি 500 করবো, সেইটা ঠিক করে আমাকে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা এটা দাও, কারণ এগুলো করে ফেলতে হবে। ঠিক আছে, গভর্নমেন্ট জমিতে যে ল্যান্ডগুলো আছে সেগুলো তোমরা করে ফেলবো, প্রাইভেট জমিতে তারা যদি আমাদের দিতে চায় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমি তো আর অন্যদের ল্যান্ডটা করে নিয়ে দখল করতে পারি না, সেটা দেখে নাও। ঠিক আছে, এইটা একটু বলবো। আচ্ছা ইরিগেশন, নবীন আমাদের ইরিগেশন ফ্লাড প্রোটেকশনের কাজগুলো হচ্ছে ইরিগেশন? ম্যাম এখানে তো অনেক কিছু কাজ করা হচ্ছে, যেখানে কয়েকটা নদী, যেটা ম্যাম যমুনা নদী হলো, ইচ্ছামতিতে কাজ হয়েছে ম্যাম, এছাড়া পদ্মা নদীতে কাজ হয়েছে, এবং প্রথমবার যেটা আমরা গত বছর থেকে আরম্ভ করেছি এখানে প্রায় 340 কিলোমিটার যে খালগুলো আছে সেইগুলোতে আমরা এখন সারা বছর ওখানে ক্লিনিং কাজ করছি, তো সেটাতে সবসময় ওখানে যাতে জল প্রবাহ থাকে এবং যদি বর্ষা হয় বা ফ্লড হয় তাতে ওইগুলোতে রেহাই পাওয়া যায়। আমরা 268 কোটি টাকা বেশি প্রজেক্টে কাজ নিয়েছি ওই জেলায়। ম্যাম আমরা এখানে 2015 সালে যে ফ্লাড হয়েছিল তারপরে আপনার নির্দেশে এখানে একটা ডিটেইল প্ল্যানিং করা হয়েছিল, আর সেই প্ল্যানিংয়ে আমরা এই পর্যন্ত প্রায় 270 কোটি মতো টাকা এখানে খরচ করেছি ম্যাম। আর তোমার আছে 268.60 crore এরকম আছে, আর অনেকগুলো নদীতে বা খালগুলোতে সব জায়গায় সংস্কারের কাজ চলছে, আপার বাগজলাতে একটা কাজ নেওয়া হয়েছে, ইচ্ছামতিতে জলের ড্রেজিংটা হয়েছে, তো ইচ্ছামতিতে ড্রেজিং হয়েছে ম্যাম, এবং ওই নদীটা পরিষ্কার করার জন্য আমরা এবার উদ্যোগ নিয়েছি যে যেখানে ওখানে যেখানেই যমুনার কাজটা 70% যমুনার কাজটা 75% মতো হয়ে গেছে ম্যাডাম। এটা শুধু যমুনা এখানে না ম্যাম, পার্ট কিছু নদীয়াতে আছে সেটাও কিন্তু কাজ নেওয়া হচ্ছে ম্যাম। থ্যাংক ইউ, একটু দেখে নাও। থ্যাংক ইউ ম্যাম। ইচ্ছামতি কি বলবে আবার? দিদি যমুনায় যে কাজটা হচ্ছে ইরিগেশন যেটা করছে, সে মাটিটা একদম নদীর পাড়ে ফেলছে এবং ওই মাটিটা আবার গলে পড়ে যাবে নদীতে, ওটা পড়ে যাবে, ইমিডিয়েট পড়ে যাবে ওই পাড়টা, এই জন্য ওটাকে স্ট্রেংথেন করার জন্য, ওটা যদি না থাকে। আচ্ছা ওইটা ফেলা হচ্ছে বিকজ অফ পারপাস, তাহলে তো এটা পাড়টাকে স্ট্রেংথেন করার জন্য, পাড় স্ট্রেংথেন করে এটাই তো নিয়ম ম্যাম, জেনে নিন এটা। গোপাল কি হলো? দিদি বলছি যে ইচ্ছামতির যে সংস্কারের কথা ইরিগেশন ডিপার্টমেন্ট বলছে, বিদ্যাধরী ডিভিশন কোনো কাজ করছে না, ওখানে টোটালি কচুরিপানায় ভরে গেছে, যে সাইডটায় প্রবলেম চুন্নি নদী টু 19 কিলোমিটার, যে চুন্নি নদীটা বাংলাদেশ প্রবলেম করছে আমরা অলরেডি লিখেছি না, ওই চুন্নি নদী থেকে 19 কিলোমিটার আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে, ওই দিকটা ভাই সেখানে বাংলাদেশ আমরা ডিস্টার্ব করলে আমি কী করে করবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ কালাঞ্চি নয়, ওটা হলো চুন্নি নদী। চুন্নি নদী নিয়ে আমাদের সমস্ত পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে, আমরা লিখেছি অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে অনেকবার, বলাও হয়েছে অনেকবার, এগুলো তোদের সামনে বলতে পারি না, তো অনেক সময় এগুলো বলি না আমরা, কারণ বাংলাদেশ আমাদের বন্ধু দেশ, ওদের বলেছি প্রবলেমটা ওদের গোচরে আনা হয়েছে। আর দিদি ইরিগেশনে অনেক পাম্প বন্ধ রয়েছে ওই বনগাঁ সাব ডিভিশনে, এগুলো যাতে একটু চলে, নাহলে জল পাচ্ছে না চাষিরা, অনেকগুলো পাম্প কারেন্টের বিলের জন্য আটকে আছে। তো কারেন্টের বিল দেবে না তুমি? অনেক ফ্রি পেও তোদের হয়নি, আমাকে যদি বলিস আমার বাড়ির ইলেকট্রিসিটিটাও গভর্নমেন্ট পয়সা দেবে বাবা, আশ্চর্য, কানেকশন দিচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে এগুলো মিউনিসিপ্যালিটির সাথে কথা বল, তোদের মিউনিসিপ্যালিটি তো এখন হাফ টান হয়ে পড়ে আছে কোর্টে, ঠিক আছে। হ্যাঁ দিদি নমস্কার, আমাদের একটা সারফেস ওয়াটারে কাজ হয়েছে ব্যারাকপুর পৌরসভা এবং নর্থ ব্যারাকপুর পৌরসভা, কাজটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু যে জলটা পাওয়ার কথা সে জলটা
পাচ্ছি না, সেটা টোটাল কাজের 30% জল পাচ্ছি, এটা আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম, সেটা অডিট ওটাকে দেখে এসে আমাদের রিপোর্টও দিয়েছে, সেটার এখনো কিছু হচ্ছে না, যে কারণে আমাদের এটা ববি আছে, ববি দেখবে গ্রাউন্ড ওয়াটার যেগুলি ছিল সেগুলি হলো, এটা দেখে নি কি প্রবলেম, কোন টেকনিক্যাল ফল্ট আছে কি না। সোয়ারেজের কাজ হচ্ছে সারা বারাকপুর জুড়ে, সোয়ারেজ এলএনটি কাজ করছে, সেই এলএনটি যে কাজটা করছে ওরা যতটুকু কাটে কোনো রকম ঢাকনা দিয়ে, টোটাল ভালো ভালো রাস্তাগুলি টোটাল ব্যারাকপুরে নষ্ট হয়ে গেছে, এটার ব্যাপারে একটু ভাই তোমরা আগে শান্তি আনো সবকিছু হয়ে যাবে, ববি দাও আগে শান্তি আনো সবকিছু হয়ে যাবে, রোজ তুমি কুটুস কুটুস করে বোম ফেলবে আমি কত দূরে থাকি, আমি তোমাকে বলেই দিলাম কাজটা তো পৌরসভাকে করতে হবে, না পৌরসভা করবে, তোমরা শান্তিটা বজায় রাখো সব করে দেবে ঠিক আছে। হালি শহরের চেয়ারম্যান ও তো ওই মিউনিসিপ্যালিটি এখন মনে হয় বন্ধ আছে নাকি? আচ্ছা আচ্ছা বলুন হালিদি, খুব ভালো সব ঠিকঠাকই আছে, ববিদা তো সব যা বলি তাই করে দেয়, কোনো প্রবলেম নেই। একটা জিনিস আপনি যেমন জিজ্ঞেস করলেন বলবো, সেটা হচ্ছে আমাদের হালি শহর পৌরসভা অনেক পুরনো হেরিটেজ শহর, হালি শহরটা ওখানে রানী রাসমণি, তারপরে আমাদের রামপ্রসাদ সেনের জন্মস্থান, এবং আমাদের পাশে এত হেরিটেজ তো গভর্নমেন্ট করতে পারবে না, শোনো এটা একটা প্ল্যান করো তো তোমরা, আমি ববিকে বলবো ভেবে দেখতে, এটা আমার মাথায় একটা এসছে, আমি সিএসকেও বলবো ট্যুরিজম, এই যে আমরা না না ওই রকম না, ট্যুরিজম তো সে তুমি করতেই পারো সেটা কোনো ব্যাপার নয়, আমি বলছি ইউকেতে আমরা যেরকম দেখলাম নিবেদিতার বাড়িটা একটা ব্লু ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে, ওই রকম টাইপের যদি আমরা করতে পারি, কারণ এক রবীন্দ্রনাথ ঠাকুর 100,000 জায়গায় গেছেন, প্রত্যেকটা 100,000 জায়গা তো গভর্নমেন্টের পক্ষে মেনটেন্যান্স করা সম্ভব নয়, সেখানে আমরা কিছু না যেটা আমাদের নলেজে আসবে একটা ব্লু ফ্ল্যাগ একটা লাগিয়ে দিলাম, ধরুন প্রাইভেটও অনেক অনেক বাড়িতে গেছে সেই না, এটা ব্লু ফ্ল্যাগ একটা সিস্টেম ইউকের ওটা দেখে নে, ওই সিস্টেমটা কিন্তু ওদের ভালো, তাহলে কী হলো আমরা একটা বোর্ড যদি কেউ দখলও করে নেয়, যেমন ভূপেন হাজারিকার বাড়িটা আমি চেষ্টা করেও পাচ্ছি না, প্রাইভেট একজন কিনে নিয়েছেন, সুতরাং আমরা সেখানে যদি একটা ওই রোডের সামনে একটা ব্লু ফ্ল্যাগ করে, এটা এক সময় ওনার ছিল, এইভাবে যদি করে দিতে পারি এটা একটা ভালো হবে, যেটা পয়সা কম লাগবে কিন্তু তোমার একটা হেরিটেজের বড় কাজ হয়ে যাবে সমস্ত জায়গা জুড়ে, ভালো কাজ হবে, আমি মনে করি ইংল্যান্ডের এই সিস্টেমটা ভালো, কারণ আমি নিজে গিয়েছিলাম তো, আমি ভগ্নী নিবেদিতে যে বাড়িতে থাকতেন, সরি ভগ্নী নিবেদিতাই তো, নিবেদিতাই তো, আমি যে ইউকে যেটা সেটা তো আমরা ব্লু ফ্ল্যাগ আমরা করে এলাম, সুতরাং আমি জানি সিস্টেমটা, স্বামী বিবেকানন্দের ইভেন ওই ভগ্নী নিবেদিতের ইভেন ওই আর একটা বাড়ি আছে সেটাও তো বিক্রি হয়ে গেছে ইউকেতে, যেটা বলেছিল ওরা আমাদের, ফলে আমরা পেলামই না, দেখতেই পেলাম না, ফলে এই সিস্টেমগুলো ভালো। আমি তো সিস্টার নিবেদিতার দার্জিলিংয়ের বাড়িটা পরে এসে অ্যাকোয়ার করলাম, এমনকি সারদা দেবীর এটাও তো করা হচ্ছে, সিস্টার নিবেদিতার কলকাতার বাড়িও অ্যাকোয়ার করলাম, বিবেকানন্দের বাড়ি দখল হয়ে যাচ্ছিলো, আমি তো স্বামী বিবেকানন্দের বাড়িও করে দিলাম, অ্যাকোয়ার করে গভর্নমেন্ট থেকে করেছি, কাজে এই একটা সিস্টেম করুন, তাহলে যেগুলো বড় বড় জিনিস আমরা করে নেব, যেগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু তবু লোকের কাছে একটা প্রসিদ্ধতার এলাকায়, সেই এলাকায় প্রসিদ্ধতার জন্য এইটা একটা তোমরা মিউনিসিপ্যালিটিগুলোকে অ্যালাউ করো করবার জন্য, তাহলে এটা ভালো হবে, কিন্তু এটা ক্লিয়ারেন্স করে নিতে হবে, উল্টোপাল্টা একটা সিস্টেম তো থাকা উচিত, মেকানিজম নো অবজেকশন ক্লিয়ারেন্স এগুলো করে তারপরে এগুলো করতে হবে, আর হেরিটেজ কমিশনেও প্রপোজালটা একটু দিতে হবে অফিসিয়ালি, আমাদের যে হেরিটেজ কমিশন আছে হেরিটেজ কমিটি আছে, আমি জাস্ট একটা প্রপোজাল দিচ্ছি, যদি তারা অ্যাকসেপ্ট করে আমার মনে হয় ইট উইল বি ইউনিক প্রপোজাল, এবং যেটা আমরা অনেক জায়গাতে অনেক মানুষের জন্য করতে পারি, এটা ভালো প্রপোজাল। ধন্যবাদ। নৈহাটিতে নৈহাটি মিউনিসিপ্যালিটি খালি শহর তো, হ্যাঁ তুমি বলো নোয়াপাড়া, এই সরি কামারহাটি বলো, তোমার স্কাইওয়াকটা ভালো চলছে? ভীষণ ভালো চলছে, ভালো চলছে। আর কেউ পানের পিকনিক ফেলছে না তো? না না, ওই এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে আর ভয় ফেলছে। আচ্ছা ঠিক আছে, ববিদা একটা নিয়ম করে দিয়েছে, ও জানে ওটা দক্ষিণেশ্বর মন্দির ট্রাস্ট করেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলো। নিয়ম করেছে, পিকের জন্য নিয়ম করেছে। ঠিক আছে বলো। বলছি আপনি দিদি গত রিভিউ মিটিংয়ে দুটো জিনিস দিয়েছিলেন কামারহাটিকে, একটা উর্দু স্কুল আর হচ্ছে বাস টার্মিনাস, এই দুটো কিন্তু এখনো সেরকম কিছু। উর্দু স্কুল, উর্দু স্কুল দিয়েছিলেন, এটা উর্দু স্কুল হলে দেখে নেবে কে আছে, দিয়েছিলেন গত মনীষ, দেখুন এটা উর্দু স্কুল, মনীষ দেখে নেবে, মনীষ জি। আর বাস টার্মিনাসটা, বাস টার্মিনাস আমি জানি না, এটা দেখে নেবে, ওটা দক্ষিণেশ্বরের ওদিকে তো অনেকগুলো বাস টার্মিনাস আছে। না যেটা আমি বিটি রোডের উপরে সব রাস্তার জন্য আপনি দিলেন,
ওই যে আপনি টাকা ল্যান্ড আছে? হ্যাঁ হ্যাঁ, আরআর ডিপার্টমেন্টের ল্যান্ড রয়েছে, 3 একর জমি রয়েছে, আপনি দিয়ে দিয়েছেন সেটা। ঝামেলা আছে জমিটা নিয়ে, ডিসপিউটেড ল্যান্ড। তাই আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করেছি ল্যান্ডটা ডিসপিউটেড। আচ্ছা, ল্যান্ডটা যদি ক্লিয়ার থাকে আমার কোনো প্রবলেম নেই, ল্যান্ডটা ডিসপিউটেড। আইটা দিদি সিএস নিজে বললেন একটু। আইটা দিদি অনুরোধ করবে, আর কিছুই নয়, সেটা সবার জন্যই, জলের যে অপচয় সেটা তো হচ্ছেই, এটা বন্ধ করার জন্য কিছু একটা করুন। কারণ আমরা কি করব, তোমরা সামাজিক সচেতনতা বৃদ্ধি করো, সেটা করছি। তোমরা মানুষকে কিছু না, দেখো মানুষ সঙ্গে সঙ্গে গ্রহণ করে, তোমরা নিজেরা একটু লিড করো এলাকা এলাকায়, জল বাঁচান প্রাণ বাঁচান, মানুষকে বলো, ছেলেমেয়েরা ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েদের বলো এরা এই প্রচারটা খুব ভালো করতে পারে। কারণ আমার ববিদের পক্ষ থেকে 50 কোটি টাকা আমার গত সপ্তাহতেই আমার স্যাংশন। আর সবুজ বাঁচাও এটাও করো, সবুজ বাঁচাও, পরিবেশ বাঁচাও এটাও করতে হবে। আমরা যেমন 1 আগস্ট 1 আগস্ট আমরা একটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে বেলা 3টে জমায়েত হয়ে আপ টু রবীন্দ্র সরোবর স্টেডিয়াম আমরা যাচ্ছি, নজরুল মঞ্চে প্রোগ্রাম আছে এটা, এবং প্রত্যেকটা জেলায় কিন্তু এই প্রোগ্রাম আমি দিয়েছি, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে। সবুজ বাঁচাও আর পরিবেশ বাঁচাও, পরিষ্কার রাখুন, পরিষ্কার থাকুন। এই প্রোগ্রাম কদিন আগে আমরা যেমন জল বাঁচাও প্রোগ্রাম করেছি ব্লকে ব্লকে, এটা আমাদের প্রতি বছরই হবে। আবার সবুজ বাঁচাও পরিবেশ বাঁচাও এটার ওপরে প্রোগ্রাম দেওয়া হয়েছে 1 আগস্ট। আমরা নিজেরা মিছিল করব, আমি চিফ সেক্রেটারি, আমাদের সাথে যারা আছেন লোকাল অ্যাভেলেবেল, আমরা মিছিল করব বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে লেক পর্যন্ত। ওই দিন করে আমরা কিছু গাছের চারা টারা ডিস্ট্রিবিউট করব। তেমনি তোমরা যারা মিউনিসিপ্যালিটি চালাও, মিউনিসিপ্যালিটি কাউন্সিলররা আছে, কমিশনাররা আছে, আমাদের গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, প্রতিটা ব্লক অনুযায়ী এই প্রোগ্রাম হবে। এবং পঞ্চায়েত তো নিজেরাও একটা করে মিছিল এলাকায় করতে পারে। সব প্রোগ্রামে যে গভর্নমেন্টকে ফান্ড দিতে হবে বা গভর্নমেন্টকে করতে হবে তা তো নয়, এটা তো আমাদের সকলের বাঁচার প্রোগ্রাম। সুতরাং সবাই মিলে ইনভলভ করো সকলকে, যাতে পাড়ায় পাড়ায় প্রোগ্রামগুলো আমরা করতে পারি। এটা তোমরা মিউনিসিপ্যালিটি করো। আমরা শুরু করেছি এবং অলরেডি এটা নিয়ে আমরা চলছি। তারপরে যে সরকার যখন রাস্তা দিয়ে বেরোয় না, রাস্তায় ভিজিট দাও রোজ, একটা মনে রাখবে কিছু কলের জল পড়েই যায়। হ্যাঁ সেটাই বলছি, সেইটা তোমরা অনেকে আবার করে কি, ওই কলের মুখটা খুলে নিয়ে পালিয়ে যায়, সেটার জন্য না। কল তুমি লাগিয়ে দেওয়ার টাকা দিচ্ছ, কিছু লোক কিছু আছে দুষ্টু বলি, যারা হচ্ছে কোনো একটা নেশার জন্য ওটা খুলে নিয়ে পালিয়ে যায়, নিয়ে ওটা বিক্রি করে দেয়, ঠিক তো? একদম, লাইট খুলে বিক্রি করে, তো আমি অনেক করেছি বলে আমি জানি। সুতরাং এটা তোমরা নজর রাখো, এগুলো নিজেরাও একটু এলাকায় নজর রাখো, আর যে করছে কেউ না কেউ পাড়ার নজর রাখতে বলো, পুলিশকে জানাবে, সঙ্গে সঙ্গে পুলিশও অ্যাকশন নেবে। এবং তোমাদের দায়িত্ব দেখো, তোমরা এমন কল লাগাও কেন যেটা খুলে নিয়ে যেতে পারে তাড়াতাড়ি করে? ওটা কি মানে জাস্ট প্যাচ লাগাও, প্যাচ কেটে দেয় নাকি? কি করে খোলে তাড়াতাড়ি করে? লোহার কাল লাগবে, কল লাগিয়ে ভালো করে ওয়েল্ডিং করে দাও, যাতে ভাঙতে গেলে তো 6 ঘন্টা টাইম লাগবে, তখন কেউ না কেউ দেখে নেবে। আর ওই রকম হচ্ছে, জল খুলে নিয়ে যাচ্ছে, জল নেওয়ার পর সে আর বন্ধ করছে না, এইসব তো চলছে। সেটা বোঝালে এটা তুমি পাড়ায় পাড়ায় বোঝালে লোকে বুঝবে, যে আপনার কল থেকে আপনি যখন জল নেবেন দয়া করে কলটা তারপর বন্ধ করে রাখুন। কেন আগে আমরা রিক্সা করে মাইক করে প্রচার করতাম না, এখন কি তোমাদের রিক্সা করে প্রচার করতে লজ্জা লাগে? করছি, প্রচার করছি। রিক্সায় করে, সাইকেলে করে প্রচার করো, বাড়িতে ভ্যান রিক্সায় করে, সাইকেলে করে, রিক্সায় করে এগুলো প্রচার করো। আর এক একটা জায়গায় দাঁড়িয়ে এক একটা মোড়ে যদি মাইকে বলে দাও, পাবলিক খুশি হয় এটাতে। অনেক পাবলিক আছে জেনে রেখে দিও, আমরা এই প্রচারটা করবার পর তারা নিজেরা পাড়ায় কল খোলা থাকলে নিজেরা এসে বন্ধ করছেন। সুতরাং সমাজ মনে রেখো, সমাজ সেবায় 0.1% লোক সব জায়গাতেই খারাপ থাকে, তাদের সংশোধন করে কে? 99% যে লোকরা থাকে তারা করে। সুতরাং কেউ ভুল করলে আমি করব না, আমি সেটা সংশোধন করব, এটা আমার কাজ, তবেই তো সমাজের প্রতি আমি কোনো দায়বদ্ধতা, আমার কোনো দায়িত্ব পালন করলাম। এটা সবাই করবে, এটা মাথায় রেখো। যে যখন রাস্তা দিয়ে যাবে দেখবে, বলে দেবে চোখের সামনে দেখলো, দাদা কেন বন্ধ করছেন? আরে আমি তো নিজে পাড়ায় দেখতাম না জল পড়ে যাচ্ছে, আমি বারবার বলতাম আরে বন্ধ কর, আরও কিছু কল আছে আবার বন্ধ করার জায়গাও নেই, কিছু কর্পোরেশনের পুরনো কল আছে, যেমন আমার পাড়ায় তো একটা কল আছে, সেটা বন্ধ করার জায়গা নেই, সেটা পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, এটা দেখে নে, কিছু কল আছে যেটা পড়েই যাচ্ছে, বন্ধ করার কিছু নেই। সেই প্রত্যেকটা জায়গায় বন্ধ করার ব্যবস্থাটাও করতে হবে, কারণ আমরা যদি জলটাকে রিসাইক্লিং করি আমার অনেক কাজে লাগবে। আমি দাহ্য পদার্থটাকে যদি আমি রিসাইক্লিং করে কিছু করি, আমার আজকে নোংরা থেকে কত কিছু তৈরি হচ্ছে, আজকে চামড়া পুড়িয়ে ওরা বিদ্যুৎ তৈরি করছে। আমরা সেদিনকে শুনে এলাম লেদার ইন্ডাস্ট্রি, ওখানে গিয়ে যে লোকগুলো চামড়া পোড়াতো আমরা ভাবতাম বিষাক্ত, সেইটা পুড়িয়ে ওরা 15 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করেছে। এইগুলো তো নিউ কনসেপ্ট, এই কনসেপ্টে আমাদের ফিরে যেতে হবে, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ।
আর কোন মিউনিসিপ্যালিটি আছে? থ্যাঙ্ক ইউ। হ্যাঁ বলো। তার মধ্যে তিনটে ঘাট দিদি দীর্ঘদিন থেকে বন্ধ, ভীষণভাবে পাবলিক উত্তপ্ত। কেন ঘাট বন্ধ কেন? ঘাট একটা ঘাট দেবীতলা আর ওপারে গৌরহাটি, ওই ঘাটটাকে এসওপি হয়ে গেছে, উডেন জেটির জন্য টাকা দিয়েছিল ট্রান্সপোর্ট, আমার টাকা করেছি, কিন্তু গঙ্গার গতিপথ পরিবর্তন হওয়াতে ভেঙে যাচ্ছে। আচ্ছা গঙ্গার গতিপথ কি আমি আটকাবো? না আমি সেটা বলছি না, ওখানে পাকা জেটি। আমি আর একটা বলি, আর একটা পলতা চাপদানি দিদি ট্রান্সপোর্ট টাকা দিয়েছে পিডাব্লিউডি এক্সিকিউটিভ এজেন্সি, 40% কাজ হয়ে গেছে, তারপরে পিডাব্লিউডি কাজ করছে আর পাবলিক গিয়ে খালি পৌরসভায় ঝামেলা করছে। দিদি পিডাব্লিউডি দেখে নেবে এটা, অন্য 40% করে তুমি 60% দায়িত্ব কাকে দিলে, এটা একটু দেখে নেবে। কিন্তু গঙ্গার গতিপথ আমি চেঞ্জ করতে পারবো না ভাই, আমার জেটি করলেই হয়ে যাবে দিদি, জেটি করলে হয়ে যাবে। হয় না ভাই, উড়িয়ে চলে যাবে, ওগুলো দেখে নিয়ে করতে হবে, গভর্নমেন্ট টাকা ওভাবে খরচ হয় না। হ্যাঁ দিদি আমি একটু বলি। হ্যাঁ বলো। সেটা হচ্ছে সুনীল বারাসাতের। হ্যাঁ তোমার এলাকায় আর তোমাদের নর্থ চব্বিশ পরগনায় কিন্তু কিছু ডেঙ্গু ম্যালেরিয়াও হয়, ঠিক কিনা? বিধাননগরে ওই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে আন্ডারে রাজার টাজারাটে ও সল্লেকে কিছুটা প্রবলেম ছিল, দমদমে ছিল, তোমার এলাকায় বারাসাতে ছিল, বাগদায় ছিল, বাদুরিয়ায় ছিল, হাবড়ায় ছিল, এগুলো কিন্তু বড় প্রবলেম, দেগঙ্গায় ছিল। আর আমি শুনেছিলাম কিছু পঞ্চায়েত আমাদের যেগুলো ছিল না সেগুলো নিয়ে আটা খাইয়েছিল ব্লিচিং পাউডার দেওয়ার বদলে, এসব অনেক খবর আমার কাছে এসছে, আমি কিন্তু সব খবর রাখি। সুতরাং মিউনিসিপ্যালিটিগুলো, গ্রামসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ সবাইকে বলবো, অ্যাডমিনিস্ট্রেশনকে, এই জেলা থেকে কিন্তু ডেঙ্গুটা আমরা দুবার পরপর হয়েছে, ডেঙ্গু ম্যালেরিয়া তোমরা এবং আননোন জ্বর, এটা কিন্তু হেলথ ডিপার্টমেন্টে যিনি আছেন ডিএম ইমিডিয়েট 15 দিন অন্তর অন্তর মিটিং করে এগুলো স্টক টেকিং করবে। দিদি আমার বারাসাতে কিন্তু এই ডেঙ্গুর ব্যাপারে 3 বছর ধরে হেলথের ডিপার্টমেন্টের রিপোর্ট ভালো, আমরা কিন্তু ভালো থাকলে আমি খুশি। আচ্ছা আমার যে প্রশ্নটা বলছি আমি, 70 সালে কিছু মানুষ ওপার বাংলা থেকে এসে তারা 253টা ঘর একটা প্রাইভেট ল্যান্ডের ওপরে তারা বসবাস করতো, এবং সেটা পরবর্তীকালে তাদের তুলতে না পেরে এটা উচ্চ শিক্ষা দপ্তরকে লিখে দেয় ভদ্রলোক, এখন ওই জায়গার উপর তারা বসে আছে। এখন এখন যেহেতু এটা হায়ার এডুকেশনকে দেওয়া আছে জায়গাটা, সেখানে হায়ার এডুকেশন কোনো কাজ করছে না, এমনি পড়ে আছে ওই জায়গা। এগুলো চিঠি করে দেবে, এগুলো মিটিংয়ে ঠিক হয় না, ঠিক আছে? এগুলো আমি একটা ল্যান্ড সম্বন্ধে না জেনেই তার ক্যারেক্টার আমি কী করে বলবো, এটা জানতে হবে ভাই ভালো করে। তুমি ববিকে দিয়ে দিও, ববি দেখে তোমায় বলবে। দিদি দমদম ক্যান্টনমেন্ট খতিয়ান নম্বর 1, আপনি আগে মিটিংয়ে বলেছিলেন রেজিস্ট্রেশনটা বন্ধ আছে। উত্তর দমদম এবং দক্ষিণ দমদম পাঁচুদাও আছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ দমদম আর নর্থ দমদম আর সাউথ দমদম তিনটে, আপনাদের তিনজনকে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন এগুলোর ওপর কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি, আর লোকে যাতে ভালো করে কাজ পায় সেটাও দেখতে হবে। বলছি দমদম ক্যান্টনমেন্ট খতিয়ান নম্বর 1, আপনি আগেবার বলেছিলেন রেজিস্ট্রেশনটা বন্ধ আছে, কিন্তু এখন পর্যন্ত আর রেজিস্ট্রেশনটা কিন্তু এখন পর্যন্ত খুলিনি। এটা মনোজ বলে দিচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্ট। ম্যাডাম দমদম ক্যান্টনমেন্ট নিয়ে আপনার সিদ্ধান্ত অনুসারে আমরা একটা সার্ভে শুরু করেছিলাম, আর জেলা প্রশাসন থেকে এবং যে ডিফেন্স স্টেট অফিসার থাকে ওদের কোঅপারেশনে সার্ভেগুলো কাজ শেষ হয়ে গেছে। গত সপ্তাহে ডিএম অফিস থেকে আমাদের কাছে একটা প্রস্তাব এসেছে কীভাবে আমাদের নেক্সট স্টেপ নেওয়া হবে, যাতে যেখানে যেখানে কোনো ডিসপিউট থাকছে না ওটা আমরা যাতে ঠিক মতন দেখে ক্লিয়ার করে দিলাম, তাহলে ওখানে রেজিস্ট্রেশনের কাজ আবার শুরু করা যায়। বড় শুধু একটা জিনিস দেখো, তোমাদের ডিপার্টমেন্টটাকে বলো একটু শেষ করেছে, আমার কাছে প্রস্তাব এসেছে ওদের কাছ থেকে গত সপ্তাহে, ওরা আলোচনাও করেছে, আমি ম্যাম ফাইল আপনাকে দেবো, তারপরে সিদ্ধান্ত নিয়ে এটা শেষ করব। ডিএলএলআরওদে আর ডিএলএলআরওদে যারা আছে, জি ম্যাম, এদের বলো আরেকটু এফেক্টিভ এবং অ্যাক্টিভ। ম্যাম অবশ্যই ম্যাম, ওরা এখন অনেক কাজ করছে ম্যাম, যেখানে যেখানে ডিস্ট্রিক্টে কে আছে, ডিএলএলআর কে আছে, দিব্যেন্দু আছে ম্যাম, একটু দেখে নেবেন। আপনার নিচু লেভেলে ব্লক লেভেলে যারা আছে ল্যান্ডের অফিসার তাদেরও একটু বলবেন যে কাজগুলো জেলায় থাকে না, একটুখানি জেলার কাজগুলো যেন তাড়াতাড়ি করে, ঠিক আছে? আমি জানি আপনাদের কমপ্লিকেটেড কাজ, সেই জন্য তো যারা কাজ করছে তাদের অনেককে মানে এক্সটেনশনও দেওয়া হচ্ছে যে তারা যেহেতু এই কাজটা করছে। ইয়েস ম্যাম, দিয়েছি, এটা দেখে নিতে হবে কেমন, ঠিক আছে? থ্যাংক ইউ। আর কোনো মিউনিসিপ্যালিটি আছে লেফট আউট? ইয়েস ম্যাডাম, আমি সুবোধ চক্রবর্তী, নর্দমদম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান। হ্যাঁ আমাদের প্রথমেই আপনাকে শ্রদ্ধা এবং ধন্যবাদ যে ফায়ার ব্রিগেডের জমিটা আপনি ক্লিয়ারেন্স করে দিয়েছেন এয়ারপোর্টের কাছে ওই বিরাটি যশোর রোডের মোড়ে, ফায়ার ব্রিগেডের জমিটা ক্লিয়ারেন্স
বাকি জমিটা পড়ে রয়েছে ওটা মিউনিসিপ্যালিটিকে যে দেওয়ার কথা ওটা এখনো দেওয়া হয়নি। ওটা কার কাছে পড়ে রয়েছে? আরআরএ। আরআর তোমাকে দেবে কেন? আরআর আমাদের দিয়েছিল, আমাদের অফার লেটারও দেওয়া আছে। আরে সেই অফার লেটার দিলে কি আরআরএ? আমি তো রিফিউজিদের পার্টটা দিয়ে দিচ্ছি ওই জমিগুলোতে। ওটা দেখে নিচ্ছি ম্যাম। এই আমার রিফিউজি জমি আগে রিফিউজিদের পার্টটা হবে তারপরে হবে? না না ম্যাম, রিফিউজি দেওয়ার পরে ওইটা রয়ে গেছে। না না, ওটা যদি এক্সট্রা থাকলে আমি পরে আগে দেখব, আগে আমার রিফিউজি পার্টটা দেব। এবার হ্যাঁ, ওটা ম্যাম সারপ্লাস যদি থাকলে তখনই করা হয় ম্যাম। সারপ্লাস মানে কি? তুমি রিফিউজিদের পার্টটা দিয়ে যদি সারপ্লাস থাকে দেন ইউ কি? সারপ্লাসই রয়েছে। আচ্ছা প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব এক মিনিট, ওটা যে দাগ নাম্বার উল্লেখ করা আছে ওটা ওল্ড, বিএলআর অফিস বলছে নতুন ওল্ড নাম্বার না পেলে। আরএস আর এলআর দাগ থাকে ও বিএলআর অফিস জানে, আমি এডিএম কে বলে দিচ্ছি, এটা তুমি দিবেন্দু আপনি দেখে নেবেন। আরএস এলআর এর মধ্যে কিছু তফাৎ হতে পারে, আপনাদের লোকাল লেভেলই ঠিক হয়ে যায়, এটা নিয়ে এখানে। ম্যাডাম আর একটা কথা আছে, আমরা ফিফার সময় আমাদের জয়েন্ট সেক্রেটারির অফিসিয়াল বিএন করছিলেন, তার মৌখিক অর্ডারে আমরা কাজ করেছি কিন্তু এখনো টাকা পাইনি, অনেকগুলো টাকা এমএ ডিপার্টমেন্ট। এগুলো আমি জানি না, কে কাকে কাতে কথা দিয়েছেন, কোথায় টাকা পেয়েছেন, কার টাকা, কোন ডিপার্টমেন্ট? এমএ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। এটা মিউনিসিপ্যালিটি ভবিষ্যতে কথা বলতে শুরু করুন, এটা আমাকে বলার তো দরকার নেই, এটা ভবিষ্যতে কথা বললেই হয়ে যায়। আপনি দুদিন গিয়ে কাজটা করিয়ে নিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব। না 2017 সাল থেকে পার্সু করা, আপনি কথা বলে করিয়ে নেবেন। ঠিক আছে, ফাইন্যান্স ক্লিয়ারেন্স না দিলে ও কি করবে বেচারা? আপনাকে তো বোঝাতে হবে কেন আপনার কাজটা, আপনি কি করেছেন জাস্টিফাই করতে হবে। ফাইন্যান্সের ওয়ান পয়সা হচ্ছে ফাদার মাদার, এটা মাথায় রাখবেন। আপনাকে ক্লিয়ার করতে হবে, একদম পুরো জাস্টিফিকেশনটা ক্লিয়ার করতে হবে, তা নাহলে ওরা দেবে না। কাঁচড়াপাড়া ম্যাডাম, সুদামের মতো দেখতে, সুদামার নাম। হ্যাঁ 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 বলুন। নমস্কার ম্যাডাম, কাঁচড়াপাড়া আমাদের একটা খাল আছে, ও সব পরিষ্কারটা হয় না। কি খাল, নাম কি? ওই বাঘে খাল আছে, সেটা পরিষ্কার করে দিলে খুবই, না করলে। কত বড় খাল, কত বড় খাল? মানে কাঁচড়াপাড়া থেকে আপনার কতটা, মানে কতটা, কত কিলোমিটার আর যা বলেন? এটা 5-6 কিলোমিটার হবে। বাপ রে, তো অনেক বড়। এই খালটা করলে আমি অবশ্য জল ভরো জল ধরো করতে পারবো। এটা করে দিলে আমাদের ঠিক আছে। এটা আমরা চেক ড্যামের মধ্যে নিয়ে, চেক ড্যাম তো হয়ে গেছে কমপ্লিট, বাট ওই টাইপের কিছু একটা করে। আচ্ছা, একটা টাউন হলে জন্য আমি ডিপিআর দিয়েছি, ডিপিআর পাস হয়ে গেছে, লেকিন টাকা স্যাংশন হয়ে গেলে একটা ভালো হবে, কাঁচড়াপাড়া টাউন হলই নেই। ঠিক আছে, ওটা আমি ববিকে বলছি, ও দেখে নেবে, তোমার সাথে কথা বলে নিয়ে দেখে নেবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কোনো মিউনিসিপ্যালিটি আর নেই? তাহলে কি আমি ডিএমকে বা থ্যাংক ইউ বলে ছুটি বলি? প্রেস মিডিয়া, ও না না সরি, আমার ডিজি একটু বলবে, ডিজি পুলিশ। হ্যাঁ ম্যাডাম, আমাদের বীরেন্দর জি। হ্যাঁ ম্যাডাম, আমাদের ডিস্ট্রিক্টে 3টে পুলিশ ডিস্ট্রিক্ট আর 2টো কমিশনারেট আছে ম্যাডাম। আপনি লয়ন অর্ডার আপনি এখনই রিভিউ করেছেন ম্যাডাম, এরা কতগুলো প্রপোজাল দিয়েছে, এর মধ্যে 5টা ইউনিট মধ্যে বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্ট সবচেয়ে নূতন হয়েছে 2 মাস আগে। তো ওদের এখন এসপির বাংলো বগেরা হয়েছে, থাকার জায়গা ব্যবস্থা হয়েছে, অফিস আনার প্রপোজাল দিচ্ছে ওরা ম্যাডাম। আমরা ওদের অফিস নেই বনগাঁয়ে ম্যাডাম, এসডিপি অফিসে বসছে। এসডিপি অফিসে বসছো, ওদের একটু জায়গা দেখে দাও না, যাতে ওরা একটা অফিস করতে পারে, তো দেখে দাও, ভালোর সাথে কথা বলো দেখে দেবে, নিয়ে তোমরা একটা অফিসের প্রপোজাল পাঠিয়ে দাও। জি ম্যাডাম, ও কোজে দিয়েছে। বসিরহাট সাব ডিভিশনেও সেম প্রবলেম, বসিরহাটটাও একটু দেখে দাও, বালু তুমি দুটো একটু, তুমি জেলার লোক একটু দেখে আমাদের কাছে পাঠাও। স্যার ওদের তাড়াতাড়ি করে পাঠাবে, তাহলে তাড়াতাড়ি করে করে দিতে পারে। ওদের কিছু ল্যান্ড ট্রান্সফার করাও আছে ম্যাম, দেখে নেবে। ওটা ম্যাডাম ডিএম এর সাথে কথা বলে নেবে, যে জায়গাটা পাচ্ছ ডিএম যদি ক্লিয়ার করে আমাদের কাছে পাঠায় দেন, আমরা করে দিতে পারি। নাজের আর কি বলছে, মাটিয়া থানা বলছে জায়গা নেই। হ্যাঁ ম্যাডাম, অনেক থানা আছে যেখানে জমি আমরা ব্যবস্থা করতে পাইনি, ও জমি এটা একটু দেখে দাও, জমির ব্যবস্থা কোন ডিপার্টমেন্টে কি পড়ে আছে, দেখো যদি কোথা থেকে ল্যান্ড জোগাড় করা যায়, কারণ যদি জায়গা না হয় তাহলে কাজটা করবে কি করে? এগুলো স্পেশাল থানা করা হচ্ছে, সুতরাং থানাটা আমরা করে দেবো ভাড়াতে, তুমি যতক্ষণ না করতে পারছো ভাড়াটিয়া করে, বা তুমি হ্যাঙ্গার দিয়ে ক্যাম্প করে চালাতে পারো, বা ফ্লাইট দিয়ে আজকাল টেম্পোরারি ক্যাম্প হয়, কিন্তু দেখে নাও অ্যাট দ্য সেম টাইম প্লেস দেখে নাও যেখানে হয়ে যাবে, ফুল ফ্লেজের অফিস থাকা দরকার, তা নাহলে ওদের অপারেট করবে কি করে? এখন তো সাইবার ক্রাইমটাও একটা বিগ ক্রাইম হয়ে গেছে, সুতরাং ওদের প্রত্যেকটা জেলায় জেলায় সাব ডিভিশনে নতুন জেলাগুলোতে এই ফ্যাসিলিটিস না দিলে ওরা করতে পারবে না। আপনি ম্যাডাম ওদের আপ টু ডেট করতে হবে। আপনি ম্যাডাম প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন করে দিয়েছেন এখন, আর সে হোক কিন্তু যে জেলার এসপি তার অফিসেও একটা নিজস্ব থাকা উচিত না? জি ম্যাম, সাইবার ক্রাইম অফিসের সাথে তাদের কন্টিনিউয়াস কানেকশনটা থাকবে, সেটা তো আপনাদের লিংক আপ করতে হবে। জি ম্যাম, সেই জন্যই এই অফিসগুলো ইমিডিয়েট এগুলো প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। থ্যাংক ইউ ম্যাম। সুরজিৎ তোমার কিছু বলার আছে?
সুরজিত আমাদের স্টেট সিকিউরিটি অ্যাডভাইজার। হ্যাঁ, এইখানে এই জেলা ম্যাডাম সেফ ড্রাইভ সেফ লাইফ খুব ভালো করেছে। 2017 তুলনায় 18 অনেক কমেছে, ডেথ টোল কমেছে। আর এমনি ডিজি সাহেব তো আমাদের সঙ্গে রেগুলার মিটিং করেছে, বর্ডার এলাকা নিয়েও অনেক কথাবার্তা বলেছে, যাতে ওখান থেকে কোনো রকমের প্রবলেম, বর্ডারে যাতে কোনো রকম ইনফিল্ট্রেশন না হয়, এটা কিন্তু নিজেদের দেখে রাখতে হবে। এটা আমাদের নিজেদের রাজ্য, আমরা ভালোবাসি রাজ্যটাকে, কোনো রকম যাতে ইনফিল্ট্রেশন না হয়। আমরা অ্যাজ এ নাগরিক, এটাও তো আমাদের দায়িত্ব। পুলিশ সবটা করতে পারে না, নাগরিক যদি নিজেরা এগিয়ে না আসে, পুলিশ পুলিশের কাজ করবে, আপনারা আপনাদের কাজ করবেন। একটু নজর রাখবেন ভালো করে, কারণ ওদিক থেকে কিছু কিছু চলে আসে, হট করে একটা দাঙ্গা বাদি দিয়ে চলে গেল, এটা যেন না হয়, এটা নজর রাখতে হবে সব সময়। রাজ্যটা আমাদের নিজেদের রাজ্য। মিনিস্টাররা কেউ কিছু বলবে? পূর্ণেন্দুদা, পূর্ণেন্দুদার আজ আবার শুভ জন্মদিন, মিটিংয়ে ডেকে নিয়েছি, হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাঁ, কেক তো নাই, কিন্তু আমি একটা লিখে দিয়েছি, ঢুকিয়ে নিয়েছে সেটা, সকালে অবশ্য চিঠি পেয়ে গেছে, এটাও একটা বাংলা। তাপসের কিছু বলা আছে? তাপসের কিছু বলার নেই? সুজিত, নাথিং, নির্মলদা, আচ্ছা, বালু, ব্রাত্য, চন্দ্রিমা, রথিন, বা রথিনকে আমি কমপ্লিমেন্ট দেব যে মধ্যমগ্রামে এরা এত সুন্দর করে সাজিয়েছে। এইটা প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিকে আমি বলবো, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা যারা এসেছেন একটু চোখে দেখে যান। অবশ্য ওর একটা অ্যাডভান্টেজ, ওই জায়গাটা স্পেসটা পেয়েছে, আপনাদের রাস্তার ধারে তো স্পেসটা ভালো পেয়েছে, কিন্তু ছোট স্পেসেও ছোট ছোট কাজ ভালো করা যায়, এটা দেখে নেবেন। আমরাও তো সাউথে, আমি প্রথমে আমার ওয়ার্ডটা থেকে শুরু করেছিলাম। এগুলো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নজর রাখুন, এবং যে যে কাউন্সিলরদের এলাকা তাদের হেল্প করুন, জেলা পরিষদের মেম্বাররাও নজর রাখুন কীভাবে এলাকাটা ভালো করে সাজানো যায়। অবশ্য অনেক সময় টাকা থাকে না, কিন্তু আপনারাও জানবেন, আপনাদেরও এমএলএ আছে, এমপি আছে, তাদেরও তো একটা ফান্ড আছে, তারাও হেল্প করে। আরও খুব ইমার্জেন্সি থাকলে আমি নিজেও করে দিই, এটা নিজেরা লক্ষ্য রাখবেন। আর সেটা পরে দেখুন, আমি যেটা বলছি, আর একটা, এই অনুকূল ঠাকুরের যে জায়গাটা আমরা দিয়েছিলাম মধ্যমগ্রামে, ওটা করছে, এটা রথিনের এখানেই, যেটা আমরা গভর্নমেন্ট থেকে জায়গাটা ক্লিয়ার করে দিয়েছি অনুকূল ঠাকুরের। আর সৎসঙ্গ, আর একটা হচ্ছে লোকনাথ ঠাকুরের যে আশ্রমটা আছে জায়গাটা, ওটা গেট করে দিতে বলেছি, ওটা আমি একটা গেট বানিয়ে ডিপিআর করে আমাকে পাঠাও। যেমন আমরা মতুয়া ঠাকুরের ওখানেও করছি, তেমনি লোকনাথ ঠাকুরের যে এটা আমি গিয়েছিলাম ওখানে, বালু আমায় নিয়ে গেছিলো ওই জায়গাটা, বলো চাকলা, চাকলা, এবং ওখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী কিন্তু যায়। যখন এখন যেমন শ্রাবণী মেলা চলছে, যেমন ভোলানাথ ওই তারকনাথের ওখানে সবাই যাচ্ছে ভোলে বাবা পার লাগাও, তেমনি লোকনাথ ঠাকুরের এখানেও কিন্তু অনেক লোক যায়। 27 কোটি টাকা ওখানে রাস্তা করতে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে অলরেডি, এবং আমি ওখানকার একটা ভালো গেট বানানোর জন্য ডিপিআর তৈরি করে, তোমরা একটা কাজ করো, তোমরা পিডাব্লিউডিকে পাঠাও, ওটা পিডাব্লিউডি তো ডিপিআরটা তৈরি করবে, ডিএম পিডাব্লিউডির হেল্প নিয়ে ওখানে একটা করে দাও, কারণ এগুলো সব বিখ্যাত জায়গা, ভালো হোক। চাকলার কচুয়াকে তো কথা বলো না, বসো, এগুলো আমায় বলতে দাও, সব সময় কথা বলতে হয়। চাকলার কচুয়া দুটো জায়গা, দুটো গেট হবে, কিন্তু সুন্দর করে লাইট টাইট দিয়ে সুন্দর করে সাজাতে হবে, একদম ওনার ছবি রেখে, ছবিটাকে পুরো মধ্যেখানে দিয়ে, আমরা যেমন বিশ্ববাংলা গেট করি, ছবিটাকে মধ্যেখানে দিয়ে এমনভাবে সাজাবে, ওটা আমরা এলইডি লাইট দিয়ে করে দেবো। সুতরাং এটা কি হলে ভালো হয়, এটা মন্দিরের যারা আছে ওদের সাথে কথা বলে নেওয়াটাই ভালো। আর অনুকূল ঠাকুরেরটা সৎসঙ্গ আশ্রম হয়ে গেলে, ওই নতুন বিল্ডিং হয়ে গেলে ওদেরও আমরা একটা গেট করে দেবো, কারণ এগুলো খুব সেন্টিমেন্টের কাজ করে। বেলুড় মঠ, আমি নিজে বেলুড় মঠের স্টেট, যখন রেল মিনিস্টার ছিলাম ইভেন, আমি কামাখ্যা থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, একেবারে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, একদম দেখবেন মন্দিরের কায়দায়, ওই কম্পিউটার রিজার্ভেশন সেন্টার স্টেশন সব হয়েছে। এটা আমি সারা ভারত বিশ্ব, ভারতবর্ষ, আজমির শরীফ থেকে শুরু করে, কামাখ্যা থেকে শুরু করে, সব জায়গায় একই কায়দায় করে দিয়েছিলাম, একদম পুরো অ্যাজ এ প্যাকেজ। সুতরাং এগুলো করতে হবে। কি তোমার রহিমা কি আছে? চাকলা দিয়ে দেবে, ওটা কোনো ম্যাটারই নয়, চাকলায় সব দিয়ে দেবো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। চাকলা একটু বাস রুট নতুন দিয়ে দিও, ওদের এখন যাতায়াত করছে অনেকে। এগুলো বসুন, বসুন, হ্যাঁ,
চাইলে সব কিছু চাইতে হয়। আচ্ছা মনীষ, ওরা একটা গার্লস স্কুল চাইছে, করে দিও। স্কুল করে দেবো, কলেজের টাকা আমার কাছে এখন নেই, বাট স্কুল করে দেবো, স্কুল আমি কখনো আটকাই না। ঠিক আছে, করে দেবে। তাহলে আমি মিটিংটা চিফ সেক্রেটারিকে অনুরোধ করবো যে আজকের মিটিংটা দিয়ে আমরা আবার শুরু করলাম এবছরের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ের কাজ। আমি প্রতিবার উত্তর চব্বিশ পরগনা থেকেই শুরু করি, আগে আমি পুলিশ লাইনেও করেছি মিটিং আগেও। সুতরাং আজকে থেকে আমরা যেটা শুরু করলাম, আমরা আবার কে, হ্যাঁ বলো, বলুন বলুন বলুন। আজকের উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনিক সভায় উপস্থিত আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এবং এখানে উপস্থিত গুণীজনেরা, আমি উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে প্রকাশিত আদর্শ তিতুমীর পত্রিকার সম্পাদক ধৃতরাষ্ট্র দত্ত কথা বলছি। ইতিমধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জন্য মা বই প্রকল্প এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আমরা যে প্রস্তাবটা বা যে কথাটা মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমাদের যে পত্রপত্রিকাগুলো পাক্ষিক, সাপ্তাহিক এবং মাসিক যে পত্রপত্রিকাগুলো রয়েছে, এই পত্রপত্রিকাগুলো ইদানিংকালে সরকারি কোনো বিজ্ঞাপন পাচ্ছে না। এটা বলে দেওয়া হয়েছে অলরেডি, এটা অলরেডি বিবেককে বলে দেওয়া হয়েছে। বিবেক, আমি অলরেডি কথা বলেছি, বিবেক এটা ডিএম এর সাথে কথা বলে দেবে। দু নম্বর হচ্ছে যে আমাদের যে পত্রপত্রিকাগুলো রয়েছে এগুলো গভর্নমেন্টের থেকে একটি করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো আমি করি না। অ্যাক্রিডিটেশন কমিটি আছে, অ্যাক্রিডিটেশন কার্ড কমিটি আমি দেখি না, এটা আপনি অ্যাক্রিডিটেশন কমিটির সাথে কথা বলুন। তিন নম্বর হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর নিগ্রহ হচ্ছে, ইদানিংকালে ব্যারাকপুর কোর্টের মধ্যে আদালত চত্বরে গেরুয়া পোশাক পরে সাংবাদিককে মেরে রক্তাক্ত করা হয়েছে, যে ঘটনা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এখানে। আচ্ছা এক সেকেন্ড, এটা আমি এসপি তো আসেনি, ডিজি সাহেব আপনি দেখে নেবেন, আপনারা কি কমপ্লেন করেছিলেন? অবশ্যই আপনাকেও জানিয়েছি, ডিজিকেও জানিয়েছি। ভাই আমার কাছে হাতে দিলেই তো হয়েছে, এটা ডিজিকে আমি বলে দিলাম। আমরা জানিয়েছি, এখনো তাদেরকে ধরা হয়নি, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, খুনের হুমকি। এটা দেখে নাও, সাংবাদিকরা যখন কমপ্লেন করছে তাদের মারা হয়েছে, এটা দেখে নেওয়া উচিত। এবং বারাসাতে আমাদেরকে মারা হয়েছে, সেখানে থানা বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের থানায় প্রবেশ করতে দেওয়া হয়নি, সেখানেও আমাদের সাংবাদিক। আচ্ছা ঠিক আছে, আপনাদের কমপ্লেনগুলো আপনারা একটা কাজ করুন, আপনারা ডিএম এর কাছে বা এসপির কাছে দিয়ে দিন। আমরা অবশ্য আপনাদের এটা অনেকটা জোনে ভাগ করা আছে, বেটার হবে আপনারা যদি আপনাদের যে কমপ্লেনগুলো আছে ডিএম কে দিয়ে দিন, ডিএম ডিজির কাছে পাঠিয়ে দেন, আমরা ডিএম আর ডিজি এটা ডিস্ট্রিবিউট করে দেবে যে জেলাগুলো আছে। আমরা ডিএম কে ইতিমধ্যে জানিয়েছি, কিন্তু সেরকম কোনো রেজাল্ট এখন আমরা পাইনি। ডিএম তো নতুন এসেছে না, উনি এখনো তেমন কোনো কাজ করেননি। সবে তো এসেছেন, কাজটা করবে কোথেকে, এই তো সবে এসেছে। আমরা মুখ্য সচেতক নির্মল ঘোষকে জানিয়েছি, উনি বলেছিলেন দেখবেন, উনিও এখনো কিছু দেখেননি, আমাদের হুমকি দেওয়া চলছে প্রতিনিয়ত, গেরুয়া পোশাক পরা এরা। শুনুন, আপনি তো এটা বলছেন, ও সিপি কে বলেছে, সিপি কে কাজটা করতে দিন, সিপি ইজ ট্রাইং ইজ বেস্ট। একটা লোক জাস্ট এসছে, 15-20 দিন, এক মাসও হয়নি, তাকে এলাকাটা চিনতে দিন, বুঝতে দিন, ঠিক আছে, তাকে এলাকাটা চিনতে দিন, বুঝতে দিন। আর আপনার কমপ্লেনগুলো নিয়ে ডিজির সাথে আপনি একদিন অ্যাপয়েন্টমেন্ট করে আপনার চিঠিগুলো দিয়ে দিন, বা ডিএম কে দিয়ে দিন, আপনার ঘরের সামনে ডিএম কে কমপ্লেনগুলো দিয়ে দিন, জেলা নিয়ে ডিএম দেখে ডিজিকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে আমাদের প্রণাম জানাচ্ছি, জেলার উত্তর। না না, আপনারা ভালো থাকুন, ভালো থাকুন সকলে, ভালো থাকুন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আজকে মিটিংটা জেলা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা জেলার অ্যাডমিনিস্ট্রেশনকে, ডিএমকে এবং যারা এসপিরা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, লাইন ডিপার্টমেন্ট, বিডিও, এসডিও, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, সকলে যারা আছেন, অ্যাডিশনাল ডিএম থেকে শুরু করে, সবাইকে থ্যাংকস জানিয়ে, অল লাইন ডিপার্টমেন্ট হেড, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এমএলএ, এমপি থেকে শুরু করে যারা আছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে মিটিংটা করার জন্য। আইসিদের সকলকে বলবো এলাকা সুন্দর করে গুছিয়ে রাখবেন, বিডিওদের বলবো ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলো ভালো করে করুন, সকলে ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।